প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। বুকের উপর ওড়না না রাখতে পারলে এটা লোক দেখাতে গায়ে রাখতে হবে না, এটা বলেই রাজ মিষ্টি ওড়নার টান মেরে নিচে ফেলে দিল। ভার্সিটির সবার সামনে কাজটা করলো রাজ, যাতে লজ্জায় কুকড়ে উঠলো মিষ্টি। কিছু না ভেবেই রাজকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল নিজেকে লজ্জিত হওয়া থেকে। আর কোনো উপায় নাই মিষ্টির। ভার্সিটির সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দুটো বেরিয়ে আসবে। বড় বড় চোখে তাকিয়ে আছে সবাই মিষ্টি আর রাজের দিকে, কারণ সবাই রাজকে চিনে। রাজ ভার্সিটির ক্রাশ বয়, ফাইনাল ইয়ারে পড়ে। সবাই রাজ বলতে পাগল, কিন্তু রাজ কোনো মেয়েকে পাত্তা দেয় না। সব মেয়েরা সেজেগুজে রাজের আশেপাশে ঘুরে বেড়ায় যাতে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ ফিরেও তাকায় না। আজ রাজের এমন বিহেভিয়ার, আবার একটা মেয়ে রাজকে জড়িয়ে ধরে আছে যা কেউ মেনে নিতে পারছে না। সবাই রেগে তাকিয়ে আছে, সবাই মিষ্টিকে হিংস্র বাঘের মতো দেখছে, যেন ধরতে পারলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। রাজ জোরে চিৎকার করে সবাইকে যার যার ক্লাসে যেতে বলল, আর সবাই ভয়ে সুরসুর করে চলে গেল। সেকেন্ডের ভিতর মাঠ ফাঁকা হয়ে গেছে। সবাই চলে যেতেই রাজ ধাক্কা দিয়ে মিষ্টিকে নিজের থেকে সরিয়ে দিল। মিষ্টি আচমকা চিৎকার আর ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারল না, ঠাস করে নিচে পড়ে গেল। তোর সাহস কী করে হলো আমাকে জড়িয়ে ধরার? তোর এই নোংরা হাতে আমাকে ধরে আমার এত দামি শার্টটা নষ্ট করে ফেললি? এটা বলে এই শার্ট মুছতে লাগলো। মিষ্টি অবাক চোখে তাকিয়ে আছে। কতক্ষণ তো ধরে রাখলাম, তখন তো কিছু বললো না, এখন এভাবে সবসময় আমার সাথে এমন ব্যবহার করেন কেন উনি? এভাবে সবার সামনে আমাকে অপমান করতে ওনার এত ভালো লাগে? নেক্সট টাইম আমাকে টাচ করার আগে 10 বার ভাববি, বুঝছস? আর ওনাটা ভালো করে পড়বি, নয়তো এরপর থেকে আর তোর এই ওনাটা থাকবে না। এত দেখাতে হোক ইচ্ছে থাকলে কষ্ট করে টাকা দিয়ে ওনা কেন কিনবো? এটা বলে রাজ চোখে সানগ্লাস পরে চলে গেল। আর মিষ্টি রাজে যাওয়ার দিকে অশ্রুনয়ন চোখে তাকিয়ে আছে। এই লোকটাকে কখনো বুঝতে পারে না মিষ্টি কি চায়। আর দাঁড়ালো না মিষ্টি, আজকে আর ক্লাস করতে পারবো না, এত অপমানিত হয়ে আমি কারোর সামনে যেতে পারবো না। চোখ হাতে উল্টো পিঠ দিয়ে মুছে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর যেতেই পায়ের জুতো জোড়া ছিঁড়ে গেল। বিপদের সময় আরও একটা বিপদ আসে আজকে বুঝতে পারছি। জুতো খুলে ঠিক করতে চাইলো, কিন্তু এটা ঠিক করা গেল না। বাম হাতে জুতো নিয়ে হাঁটা দিল। প্রখর রোদের তাপে পায়ের নিচে প্রচণ্ড গরম, হাঁটা যাচ্ছে না। আবার জুতো ছেঁড়া কষ্টে অভিমানে হেঁটে চলেছে মিষ্টি। গরমে পা ফেলা যাচ্ছে না, কিন্তু এটা বুকের ভেতর যে কষ্ট তার কাছে কিছু না। এভাবে হেঁটে বাড়ি চলে এলো। কি রে এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি মামুনি ভালো লাগছিল না, তাই ক্লাস না করে চলে এসেছি। তোর হাতে কি জুতো? কি হয়েছে? এ কি পা এত লাল কেন? ও কিছু না মামুনি, আমি রুমে যাচ্ছি, দেখো না তো। এটা বলেই মিষ্টি রুমে চলে এলো। এখন আর পা ফেলতে পারছে না, তখন বুঝতে পারেনি, এখন বুঝছে কত ক্ষতি হয়েছে। তাপে পা পুড়ে গেছে। কোনো রকম ব্যাগটা রেখেই মিষ্টি বিছানায় শুয়ে পড়ল। এত ক্লান্তি লাগছে, পা জ্বলছে। অমনি মামুনি এলো হাতে বরফ, এসে পায়ে হাত দিতে গেলে মিষ্টি উঠে বসে। কি করছো মামুনি, তাড়াতাড়ি শুয়ে পড়, কি করেছিস পায়ের? তোকে নিয়ে আর পারি না, জুতো ছিঁড়ে গেছে, ওইভাবে হেঁটে এলি কেন? রাজকে বলতি জুতো কিনে দিত, আর গাড়ি ছাড়া বা আসলি কেন? এমনি আমি আর কিছু বললাম না, কথা বলতে ভালো লাগছে না, মামুনিকে শত বলেও যাওয়াতে পারলাম না, জোর করে পায়ে বরফ দিতে লাগলো। আমি ব্যর্থ হয়ে শুয়ে পড়লাম, কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ আমার পায়ে নরম হাতে ছুঁয়ে দিচ্ছে, আর চোখের পানি পড়ছে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালাম। ঘুমের ঘোরে কারো ছোঁয়া পেয়ে ধর পড়িয়ে উঠে বসলো মিষ্টি। কই, কেউ তো রুমে নেই, আমি তো একাই আছি, তাহলে আমার যে মনে হলো কেউ আমায় ছুঁয়ে দিচ্ছে। হ্যাঁ পায়ে, পায়ে তো। কই, কেউ নেই, তাহলে আমি কি ভুল বুঝলাম? কই না তো, পায়ে ব্যথাও নেই, আবার পাটা আঠা আঠা লাগছে, মনে হচ্ছে পায়ে কেউ মলম লাগিয়েছে, কিন্তু মামুনি তো তখন বরফ লাগিয়ে দিয়েছিল। পরে এসে কি আবার মলম লাগিয়ে দিয়েছে? তাই হয়তো হবে। আল্লাহ, 3টা বাজে, এত সময় পার হয়ে গেছে, আমি এতক্ষণ ঘুমালাম।
কেউ আমাকে ডাকলো না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? ভালো আছি আল্লাহর রহমতে, তুই কেমন আছিস? ভালো। মিশু কেমন আছে? ভালো, কিন্তু সারাদিন তোর কাছে যাওয়ার বায়না করে। তাহলে নিয়ে আসো এখানে। না রে, এখন আর যাবে না। মার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। মিশু আমার ছোট বোন, ফোন রেখে চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে দেখি রাজ ভাইয়া সোফায় বসে ফোনে কিছু করছে। আমাকে দেখে একবার মাথা উঁচু করে আমাকে দেখলো, তারপর আবার ফোনের দিকে তাকিয়ে টিপতে লাগলো। এমন ভাবে তাকিয়ে টিপছে যেন আশেপাশে মানুষ আছে না গরু ছাগল আছে তাও বুঝবে না। এত কি করে সারাদিন ফোনের ভিতর আল্লাহই জানে। সকালে এত খারাপ ভেব করলো, সেসব মনে হয় সব ভুলে গেছে। এমন ব্যবহার সে প্রায় করে, তাই মনে রেখেও লাভ নেই, মনে রাখতেও চাই না। কিন্তু মাঝে মাঝে কষ্ট ধরে রাখতে পারি না, যা চোখের অশ্রু হয়ে এড়িয়ে আসতে থাকে শত বাধা দেওয়ার পরও। আমি কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থেকে মামুনির দিকে যেতে লাগলাম। মামুনি রান্নাঘরে কি যেন করছে, আমাকে আসতে দেখে এগিয়ে এলো। আমি আর যেতে পারলাম না, মামুনি রেগে বেরিয়ে এলো। মামুনির রাগটা বুঝতে পারছি না, কি জন্য রেগে আছে? এই মিষ্টি, কতবার ডেকেছি তোকে জানিস? মারলাম পায়ে ব্যথা, উঠতে পারবি না, তাই বলে এত সময় কেউ ঘুমায়? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, দেখ 4টা বেজে গেছে। এত সময় ঘুমিয়ে কাটালি, আমি তাতে কিছু বলবো না, কিন্তু সময় মতো খাবারটা তো খেতে হবে। সকালেও ভালো মতো খেলি না, দৌড়ে ভার্সিটিতে চলে গেলি। সারাদিন না খেয়ে থাকলে কি সুস্থ থাকতে পারবি? অসুস্থ হয়ে যাবি, আর তোর মা আমাকে বলবে আমার মেয়েকে দেখে রাখে না। একদমই কথাগুলো বলে মামুনি মাঝে আমাকে কোনো কথা বলার সুযোগই না দিয়ে কথাগুলো বলে গেল। মামুনি এমনই, কথা শুরু করলে আর থামে না। অনেক সময় তো বকে, কিন্তু আমার খারাপ লাগে। ভালোবেসে এর থেকে হাজার গুণ কথা শুনতে আমি রাজি। ঘুম, এই ঘুমের জন্য মার কাছেও বকা খেতাম। সব ঠিক, একবার ঘুমিয়ে পড়লে সহজে আর উঠতে পারি না। থাক, মামুনি তুমি এত ব্যস্ত হচ্ছো কেন? আমার খিদে পায়নি তো, পেলে তো খেতামই। খিদে পায়নি মানে কি? সারাদিন চলে গেল আর তুমি এখন বলছো খিদে পায়নি, তাড়াতাড়ি খেতে চলো। সত্যি বলছি আমি। থাক, তোমার সত্যি আমার আর শুনে লাভ নেই। আমাদের কি তুমি আপন ভাবো নাকি, যে কথা শুনবে, নিজের মর্জি মতো চলবে? আর চলছো তো, আমরা কি কিছু বলেছি? আমি কিছু বলতে যাব, মামুনিকে কিন্তু বলতে পারলাম না রাজের কথা শুনে। আম্মু, এত জোর করার কি আছে? বুঝি না আমি, যখন খিদে পাবে একাই খাবে, তুমি এত জোর কেন করছো ওকে? কি বলছিস রাজ, সারাদিন না খেয়ে রইল, আমি জোর করব না? না করবে না, ও কি ছোট বাচ্চা যে তোমাকে বলে বলে খাওয়াতে হবে? খেতে মন চাইলে খাবে, নয়তো খাবে না। এত তোলা তোলা করার কি আছে? খেতে বললেই খাবে, না হলে না খেয়ে থাক না, আমাদের কি আসে যায়? যত সব রাজ, এভাবে কথা বলছিস কেন মেয়েটাকে? যথেষ্ট ভালো করেই বলেছি, এর থেকে ভালো তুমি বলো বলেই দাম দেখায়। তাকে খেতে বললে তার খিদে পায় না, এত ন্যাকামি কেন করে বুঝি না। আম্মু, তুমি সেগুলো সহ্য করো কিভাবে? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ নিজের রুমে চলে গেল। সিঁড়ি বেয়ে মামুনি পেছন থেকে ডেকেই বকে যাচ্ছে, আর আমাকে কিছু মনে করতে না করছে। আমি কিছু মনে না করলেও বুকের ভিতরে কষ্ট অনুভব করছি, খুব কষ্ট হচ্ছে আমার, সব সময় তো এমন করে। তাহলে আমি কষ্ট কেন পাচ্ছি? মামুনি কি কি যেন বলতে বলতে আমার হাত ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে যাচ্ছে। আমার কানে কোনো কথাই যাচ্ছে না, রাজের কথাগুলো কানে বাজছে। আমি ন্যাকামো করি, কিন্তু কখন করলাম? দাম দেখায় সামান্য খেতে মানা করা কি কেউ দাম দেখানো বলে? মামুনির হাত ছাড়িয়ে নিলাম, খেতে সত্যিই মন চাইছে না, তবুও এত বলাতে খেতে চেয়েছিলাম, কিন্তু এখন সেটিকেও মরে গেছে। আমার গলা দিয়ে এক ফোঁটা জলও নামবে না এখন। মামুনিকে অনেক বললাম, মামুনি ভাবছে ভাইয়ার জন্য খাবো না। আমি বললাম না, তার জন্য না, এমনিই খাবো না বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। মামুনি আবার এসে ডাকবে জানি, তার থেকে দরজা বন্ধ করে থাকাটাই ভালো হবে। তাই হলো, দরজা বন্ধ করতেই মামুনির ডাক কানে এলো। মামুনি, আমি কার সাথে রাগ করিনি, বিশ্বাস করো, তুমি এত চিন্তা করো না তো। আমার পা ব্যথা করছে, তাই এখন শুয়ে থাকবো, আজকে আর ডেকো না, কাল কথা হবে। মামুনিকে অনেক বলে পাঠাতে পারলাম, আর একবার এসেছিল কিন্তু কিছু বলিনি। তখন 9টা বাজে, তখন সবাই খাওয়া দাওয়া করে। মামুনিকে অনেক বলে পাঠাতে পারলাম, আর একবার এসেছিল কিন্তু কিছু বলিনি। তখন 9টা বাজে, তখন সবাই খাওয়া দাওয়া করে। আমি আর গিয়ে রাজের কাছে কথা শুনতে চাই না, এখন গেলে আরও কথা শুনতে হবে, তার চেয়ে আজ আর পেরি হব না, তাই ভালো। শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না,
আসবেই বা কি করে, সারাদিনে যত ঘুম এসেছি এখন আর ঘুম আসবে কোথা থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:10 বাজে। সারা রাত পার করব কিভাবে, এদিকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মনে হয় খিদের চালায়। উফ, ইস, কেন যে রাগ করে ঘরে বসেছিলাম। এখন খাবো, খিদে আমার সহ্য হয় না, ঘুম আর খাওয়া ঠিক মতো না করলে মাথায় এলিয়ে যায়। কি খাবো, সবাই ঘুমিয়ে পড়লে গিয়ে দেখবো কিছু আছে নাকি, থাকবে না শিওর, এরা গুনে গুনে রান্না করে, বেশি থাকেই না। হঠাৎ ভাবনার মাঝে দরজায় ধাক্কা পড়লো, এখন আবার কে ডাকছে। আমি কে বলার আগেই ওপাশ থেকে একজনের গম্ভীর কথা কানে এলো, আর আমি ঠাস করে উঠে দরজা খুলে দিলাম। নিচের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, এত রাতে ভাই আমার রুমে কি করছে, বকতে এসেছে নাকি আবার। ওইখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? না মানে, আপনি কি কিছু বলবেন ভাইয়া? তাড়াতাড়ি মুখে হাত দিয়ে আটকে ফেললো কথাটা মিষ্টি। কি বলতে যাচ্ছিলাম, আর একটু হলেই ঠাস করে খেতাম। একটা সঙ্গে সঙ্গে মিষ্টি বাম হাত গালে চলে গেল, কারণ মিষ্টি যতবার ভাইয়া বলেছে একটা করে চড় খেয়েছে। তাই আজ এত ভয় পেল রাজের দিকে তাকিয়ে, দেখে আগুন চোখে তাকিয়ে আছে। হঠাৎ খাটের উপর চোখ গেল, খাবার, হ্যাঁ খাবারের প্লেট। ভাইয়া খাবার নিয়ে এসেছে কেন? কি আবার দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি খাবারটা শেষ কর। আমি খাবো না। কি বললি, খাবি না? না। তুই কি ভেবেছিস, তোর মক্ত আমি বুঝি না? আর কেউ না বুঝলেও আমি ঠিকই চিনি তোকে হাড়ে হাড়ে। এখন না খেয়ে অসুস্থ হয়ে সবাইকে বলে বেড়াতে চাস যে আমরা তোকে অত্যাচার করি, ঠিক মতো খেতে দেয় না, তাই না? কিন্তু তা তো হবে না, আমি বেঁচে থাকতে অন্তত হবে না। কি বলছেন, আমি এসব কেন চাইবো? আমি এমন কিছু কখনো চাই না, এমনকি ভাবতেও পারি না। একদম নাটক করবি না, ভাবতেও পারিস না, তুই বলবি আর আমি বিশ্বাস করব। আমাকে এত বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, আপনাকে বোকা ভাববো কেন, আপনি তো জাস্ট নো এক্সকিউজ, আমি সব জানি, বিশ্লেষণ শুনতে চাই না। এটা বলেই আমাকে টেনে খাটে নিয়ে বসিয়ে দিল। তুই না খেয়ে ইচ্ছে করে আমাদের ফাঁসাতে পারবি না, আমি সেই সুযোগ তোকে দেব না, তোকে খেতেই হবে, দরকার পড়লে আমি জোর করে খাওয়াবো। বলেই খাবার নিজের হাতে আমার মুখে ঢুকিয়ে দিল, চোখের পানি বাঁধা মানছেই না, খাওয়াচ্ছে সাথে বকা মার ফ্রি, খাবার গিলতেও পারছি না, গলায় যেন আটকে পড়েছে, আর একজন গিলিয়ে খালি দিয়েই চলেছে। ক্লাসরুমে বসে আছি আমি আর তিথি, কানের কাছে বকবক করেই চলেছে, অনবরত থামার কোনো নামগন্ধও নেই। এমনিতেই আমি রেগে আছি, আরও আমার সেটা নিয়ে মজা নিচ্ছে। কালকে রাতের কথাও বলেছি, রাজ আমাকে জোর করে খাইয়ে দিয়েছে, সেটা বলার পর থেকেই এভাবে কানের কাছে বকবক করে চলেছে। মেইন টপিকস হলো, রাজ নাকি আমাকে ভালোবাসে, এটা কোনো কথা? এমন অদ্ভুত কথাও কি করে বলে আমি বুঝে উঠতে পারি না। রাজকে কখনো আমি এমনভাবে আমার দিকে তাকাতেও দেখিনি, আর যা করে তাতে মনে হয় আমি তার চরম শত্রু। একটা সময় রাজের সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্কে ছিলাম, কিন্তু এখন কি জানো হয়েছে, সবসময় রাগি মুড নিয়ে থাকে, কি করে এতটা পাল্টে গেল কে জানে। আগে হলে না হয় বিশ্বাস করা যেত, এখন কি করে তিথি এসব ভাবতে পারছে। দোস্ত, আমি শিওর রাজ ভাইয়া তোকে ভালোবাসে, দেখিস না কোনো ছেলে তোকে কিছু বললেই কেমন রেগে যায়। চুপ, আর একটাও বাজে কথা বললে তোকে আমি মেরেই ফেলবো। এত রাগছিস কেন, তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ, ভালো না বাসলে এইভাবে কেউ কারো কেয়ার করে? তুই কেয়ার কোথায় দেখছিস এখানে, তুই আসলেই বোকা। এই, একদম আমাকে বোকা বলবি না তুই, যত সব আজাইরা কথা বলছিস, ভালোবাসে তাও আমাকে, তোর মাথাটা না একেবারে গেছে, রাজ আমাকে সহ্যই করতে পারে না, দেখিস না সবসময় মারে আর কত কথা শোনায়, ভালোবাসলে এসব কিছু কখনো করতে পারতো না। আর তুই দেখিস না তোর চোখ কি কানা, মানে কানা হতে যাব কোন দুঃখে, কি দেখবো আমি, কি দেখার এক কথা বলছিস, কি গাধা তুই কি দেখেছিস, চোখের সামনে এত সুন্দর একটা জুপি আছে, তাদেরকে রেখে আমাকে নিয়ে জড়াচ্ছিস। হেয়ালি না করে ঠিক করে বল, মারিয়াপুকে দেখিস না, উনি তো আমাদের ভাবি, মানে আমাদের রাজের গার্লফ্রেন্ড। কি, মুখে মশা ঢুকবে, মুখটা বন্ধ কর। সারা ক্লাস তিথি কেমন চুপ হয়ে বসে রইল, কথা বলল না। ভার্সিটি শেষে, কি রে কথা বলছিস না কেন? দোস্ত, আমি সত্যিই অবাক, এত অবাক বলে বোঝাতে পারবো না, কোথায় আশা নিয়ে বসেছিলাম ভাইয়া তোকে ভালোবাসে, কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিল ওই মারিয়া। আজে বাজে চিন্তা বাদ দে, তুই এমন অদ্ভুত কথা মাথায় কি করে আনলি সেটাই আমার মাথায় ঢুকছে না। আমার মতো একটা গ্রামের আনস্মার্ট মেয়েকে ভালোবাসবে কিনা রাজ, যার জন্য সারা ভার্সিটির সব মেয়েরা পাগল, পারিসও তুই এমন কথা? উফ,
ভাবলি কিভাবে? তার জন্য মারিয়াপুর মতো শহরের স্মার্ট মেয়েকেই মানায়, বুঝেছিস গাধি? একদম নিজেকে ছোট করবি না, তুই ওই মারিয়ার থেকে অনেক বেশি সুন্দর, বুঝেছিস? ওটার কি ছোট ড্রেস পরা, ওটাকে কি স্মার্ট বলে নাকি? তোকে বুঝানো আমার কর্ম না, চুপ থাক। কথাগুলো বলে সিঁড়িতে নেমে এলাম, তিথি কমন রুমের কথা বলে গেল ওইদিকে, আমি একা নেমে দাঁড়ালাম ওর জন্য। হঠাৎ কেউ পাশে থেকে কথা বলে উঠল, তাকিয়ে শক হয়ে গেলাম, কারণ আর কেউ না, ইনি তো মারিয়াপু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি একদম চুপ করে। উনি বলে উঠল, হাই মিষ্টি, কেমন আছো তুমি? হঠাৎ ওনার মিষ্টি কথায় অবাক হয়ে তাকালাম, এত ভালোভাবে কখনো কথা বলেছে কি না আমার মনে পড়ছে না। আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমাকে কথার উত্তর না দেয় আবার বলল, হে মিষ্টি, তোমাকে কিছু বলছি। হুম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, বললেও কম হবে। তুমি জানো আমি আজ কত খুশি? না, কত বড় বিকু, নিজে খুশি সেটা আমি জানি না, আমাকে জিজ্ঞেস করছে পাগল একটা। বল না, না বললে জানবো কি করে, মাথা মোটা একটা, মুখে বলার সাহস নাই, চুপ করে থাকাটাই হয় সবসময়। রাজ বলেছে ও আমাকে গেল, আমার কথাও শোনা হলো না, এখনই ফোনটা আসতে হলো, ফোন কানে নিয়ে চলে গেল দূরে। কি বলতে চেয়েছিল রাজ, ওকে কি বলতো? এত খুশি তাহলে নিশ্চয় ভালোবাসি বলেছে, কষ্ট পেয়ে কি হবে, এটা মরিচিকার জন্য কষ্ট যা কখনো পাবে না। তিথির সাথে বেরিয়ে এলাম, মাঠ পেরিয়ে যাচ্ছি, না চাইতেও একবার ডানে ফিরে তাকালাম, রাজকে ঘিরে সবাই বসে আছে, মারিয়াও ওখানেই আছে, রাজের পাশে বসে আছে, সবাই কিছু নিয়ে হাসাহাসি করছে। হঠাৎ ওখানে থেকে জয় আমাদের দিকে হাতের ইশারা করলো ওখানে যাওয়ার জন্য। আমি আর তিথি মাঠের মাঝে আছি, তিথি অন্যদিকে ফিরে যাচ্ছে, দেখেনি। আমি দ্রুত চোখ সরিয়ে তাড়াতাড়ি হাঁটা দিলাম, আবার না জানি কি নিয়ে অপমান করে, কিন্তু এগোতে পারলাম না। রাজের চিৎকার কানে এলো, এবার তিথি তাকালো আর আমার দিকে ভ্রু কুচকে, কি রে শুনছিস? দেখ তোকে ডাকছে রাজ ভাইয়া। হুম শুনেছি, চল তাহলে। না, কথা কানে নিস না, আবার নিশ্চয় কিছু নিয়ে আমাকে কথা শোনাবে, তার থেকে বরং না শোনার ভান করে তাড়াতাড়ি চল। আর শুনে তো নেই কি বলছে, ডাকছে কেন, না শুনলে আরো বেশি রেগে যাবে। তুই যা, আমি যাব না, বলেই হাঁটা দিলাম। তিথিও এলো আমার পেছনে পেছনে, ও যায়নি। বাইরে এসে গাড়ি পেলাম আর সঙ্গে সঙ্গে উঠে চলে এলাম, ছাদে দাঁড়িয়ে আছি, এখন 5টা বাজে, রাজ এখনো বাড়ি আসেনি। আমি ছাদে এসেছি অনেকক্ষণ, কে জানে বাড়ি এসে আমার কি অবস্থা করবে, তখন জেদ দেখে তো চলে এলাম। দোলনায় বসে কথাগুলো আওড়াচ্ছিলাম, হঠাৎ কেউ ঝড়ের গতিতে এসে আমাকে টান মেরে দোলনা থেকে ফেলে দিল, আচমকে এমন করায় আমি হাতে ব্যথা পেয়ে আহ করে উঠলাম। মাথা উঁচু করে দেখি রাজ চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়ালাম, কিছু বলবো কিন্তু রাজ বলতে লাগলো, খুব বার বেড়েছিস তাই না, খুব পাকনা গজিয়েছে তোর, আমার কথা অমান্য করিস, এত তেজ কিসে তোর, হ্যাঁ কিসের এত অহংকার বল। আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, সবসময় কেমন যেন রেগে রেগে কথা বলে, তখন তাকে হিংস্র লাগে, কিন্তু আজকে চোখে মুখে অভিমান দেখতে পাচ্ছি আমি। কি হয়েছে আপনার? কিছু হয়নি, কিছু না, বলেই ধাক্কা দিয়ে নেমে গেল। আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। প্রথম যেদিন আমি ঢাকা এসেছিলাম তখন রাজকে যেমন লাগতো, আজ আমি সেই রাজকে দেখলাম, সেই সব আবার মনে পড়ছে। অবাক হয়ে রাজের যাওয়ার দিকে তাকিয়ে আছি, কি থেকে যে কি হলো আমার মাথায় কিছুই ঢুকলো না, কিন্তু রাজ এমন করলো কেন জানতে হবে, আর ডাকি বা কেন দিয়েছে, অদ্ভুত, হঠাৎ এমন করার মানে বুঝবো কিভাবে? তিথি বলেছিল যে আমি কেন না শুনে অমন করে চলে এলাম, তখন তো একটু শুনতে মন চায়নি, এখন শুনবো কি করে, হাত জ্বলছে, উঠে নিচে নেমে এলাম। আর কতক্ষণ বসে থাকবো, বসে থাকলে তো কিছু জানতেও পারবো না, রাজের কাছে শুনতে হবে কি জন্য ডেকেছিল। হাত লুকিয়ে রুমে এলাম, মামুনি দেখলেই চেঁচামেচি শুরু করে দিবে, কিভাবে হলো কেন হলো এত প্রশ্নের উত্তর দেব না, তাই রুমে এসে নিজের হাতে মলম লাগালাম। 9টার সময় খেতে আসলাম, টেবিলে মামুনি খাবার বাড়ছে, আঙ্কেল বসে আছে মুখ ভার, আমি গিয়ে টেবিলে বসলাম। কি হয়েছে মামুনি, তোমরা মুখ এমন গোমরা করে রেখেছো কেন? শান্তি নেই, একটুও শান্তি নেই, কি হলো আমার ছেলেটার বলতো, সবসময় এমন রেগে থাকে, চিৎকার করে, আমার এত শান্ত ছেলেটার কি হয়ে গেল? কি হয়েছে বলো? আজকে ও ভার্সিটি থেকে এসে থেকেই রেগে গেল, আমি কিছু বললাম, ডাকতে গিয়েও দেখি দরজা বন্ধ, এখন পর্যন্ত বন্ধ করেই আছে, ধাক্কা দিলে রেগে উঠে ডাকতে না করছে।
হো, তুই তো দেখেছিস মিষ্টি, তুই বল আগের রাজের সাথে এই রাজের কোনো মিল আছে? যে চিৎকার করতো না সে এখন চিৎকার করেই সবসময় কেমন করে থাকে। হুম, খেতেও আসলো না, তুই একটু দেখবি ডেকে? আচ্ছা যাচ্ছি, এটাই সুযোগ শোনার। যেই উঠে যেতে যাব মামুনি আটকে দিল। খেয়ে নে আগে তুই, তারপর ওর খাবার নিয়ে যাস। ওকে, আমি ওকে বলে খেতে বসলাম, কিন্তু খেতে ভালো লাগছে না, পেটে খিদে, তাই কোনো রকম খেয়ে রাজের খাবার নিয়ে সিঁড়ির কাছে এলাম। দ্রুত হাঁটছি, আবার আস্তে, কিভাবে জিজ্ঞেস করব আমি সেটাই চিন্তা করছি। আমি বললে কি আমাকে বলবে? কিন্তু চেষ্টা তো করতে হবে। দরজার সামনে দাঁড়িয়ে আছি, ঢোকার সাহস হচ্ছে না। না জানি কি বলে, মামুনি বলেছিল দরজা বন্ধ, কিন্তু দরজা তো খোলা দেখছি। মনে হয় ভেবেছে আর কেউ ডাকতে আসবে না। আমি মনে অসীম সাহস নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। রাজ খাটের মাঝে শুয়ে আছে, যেভাবে ভার্সিটিতে ছিল সেভাবে ছাদেও গিয়েছিল, এখনও সেই পোশাকেই আছে, এখনও চেঞ্জ করেনি। চোখ বন্ধ করে কপালে হাত রেখে আছে। আমি ধীর পায়ে এগিয়ে পাশের টেবিলে খাবারের প্লেট রাখলাম, একটু শব্দ করে, যাতে বুঝতে পারে কেউ রুমে এসেছে। শব্দ শুনে রাজ কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে তাকালো, খুব শান্তভাবেই তাকালো, হাতের ইশারায় আমাকে কাছে ডাকলো। আমি কিছু না ভেবেই খাট ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম, রাজের দিকে তাকিয়ে আছি, চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, কেঁদেছে মনে হয়, এমনই তো লাগছে। হঠাৎ হাতে টান অনুভব করলাম, দেখি রাজ আমার হাত ধরে টেনে পাশে বসিয়ে দিল। আমি অবাক হয়ে আছি, এ খাটে কখনো কাউকে বসতে তো দূরে থাক, রুমে আসলেই বকাবকি শুরু করে দেয়। আমি জোর করে যে কয়বার এসেছি বকা খেয়েছি, রাজের এমন শান্ত দৃষ্টি দেখে কিছুই বুঝতে পারছি না। আমি সেই সুযোগ পেলাম, জিজ্ঞেস করতে মুখ খুলব কিন্তু খুলতে পারলাম না। রাজ আমার হাত নিজের বুকে চেপে ধরল, সঙ্গে সঙ্গে মনে হয় ইলেকট্রিক শক খেলাম। হাত সরিয়ে আনতে গেলে রাজ আমার হাত আরো শক্ত করে ধরে ফেললো। প্লিজ সরিয়ে নিও না হাত মিষ্টি, বাস্তবে তো তোমার হাত আমি বুকে চেপে ধরবো না, কল্পনা না হয় একটু রাখো। আমার বুকের মধ্যে অনেক জ্বলছে, কেন আমার কথা শুনো না? কেন আজ কেন এত কষ্ট দিলে, কেন এত অবহেলা করো, আমাকে একটুও বুঝতে চাও না কেন? চোখ বন্ধ করে এক নাগারে কথা বলে চলেছে রাজ, আর আমি অবাক হয়ে কথা শুনছি। কি সব আবোল তাবোল বলে যাচ্ছে, পাগল টাগল হয়ে গেল নাকি? আমি টান মেরে হাত সরিয়ে নিলাম আর উঠে দাঁড়ালাম, এখনো শরীর কাঁপছে। আমি হাত সরিয়ে নিতেই রাজ চোখ খুলে ভ্রু কুচকালো, আমাকে দেখে কেমন যেন করে উঠে বসলো। এতক্ষণ যে আমি ছিলাম সেটা মনে হয় দেখেইনি, এখনই দেখেছে। তুই এখানে কি করছিস? আমি তো খাবার দিতে এলাম, কিন্তু আপনি তো... আমি তো কি, তোর সাহস কি করে হয় আমার ঘরে আসার? তোকে বলছি না এ ঘরে আসবি না কখনো? না মানে মামুনি বলল, আর আপনি ওসব কি বলছিলেন? কই কি বলছিলাম? ওই যে আমার হাত বুকে। একদম বাজে কথা বলবি না, যা বের হ আমার ঘর থেকে, বের হ বলছি। বলেই রাজ উঠে দাঁড়ালো, না আমি যাব না। কি বলছিলেন আগে বলেন, আর ছাদে অমন করলেন কেন? আমি আপনাকে কি কষ্ট দিয়েছি? তুই যাবি? আমি তোর ফালতু কথা উত্তর দিব, তুই কি করে ভাবলি? তুই আমার কাছে কৈফত যাবি আর আমি দেব? বলেন না, কি কষ্ট আপনার, আজকে আমাকে কেন ডেকেছিলেন? তোকে আমি বের হতে বলেছি। না আমি না শুনে যাব না। যাবি না? না। আমি না বলাতে দেরি হলেও আমার গালে চড় পড়তে দেরি হলো না, গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকিয়ে আছি। সবসময় আসতে দিলেও আজকের চড়টা অনেক জোরে দিয়েছে, রাগী চোখে আমার দিকে তাকিয়ে শক্ত করে হাত ধরলো। আমার মুখের উপর কথা বলা খুব বেড়েছিস, তাই না? চর খেতে ভালো লাগে তোর? ওকে এখন থেকে আরো খাবি, আর কখনো যদি আমার ঘরে আসিস না তোকে আমি মেরে ফেলবো। খাবারটা তো খান। তুই খা, আমাকে এত দরদ দেখাতে হবে না। আমি তারপরেও হাত ছুটিয়ে খাবার সামনে আনলাম, খাবার দেখলে হয়তো শান্ত হবে, কিন্তু শান্ত হবার বদলে তা ধাক্কা মেরে ফেলে দেয়। এমন কাজ দেখে আমি অবাকের চেয়ে চরম সীমায় পৌঁছে যাই, এত রাখতে কখনো দেখিনি। খাবার ফেলে দিল, আমার বাহু চেপে ধরে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিল, তারপর ঠাস করে দরজা লাগিয়ে দিল। মামুনিকে দেখলাম চিৎকার শুনে দৌড়ে আসলো, আমি মামুনিকে দেখে উঠে দাঁড়ালাম, কিছু জিজ্ঞেস করবে আমি দৌড়ে নিজের রুমে চলে এলাম। এতটা হিংস্র কি করে হতে পারছে রাজ? কি হয়েছে ওর? খাটে শুয়ে আছি আর কান্না করছি, খুব কষ্ট লাগছে, খুব মনে পড়ছে আগের কথাগুলো, কত ভালো ছিল সেই সময়গুলো, কোনো কষ্ট ছিল না। গ্রামের মেয়ে আমি, ছোট থেকে গ্রামেই থেকেছি, মা বাবা আর ছোট বোন নিয়ে ছিল আমার ছোট হাসি খুশি পরিবার, খুব আনন্দে আমাদের সময় কাটছিল। আবু প্রাইমারি স্কুল টিচার, নাম মইনুল ইসলাম, মা রুনা আক্তার আর আমি মিষ্টি।
ছোট বোন মিনা। আমার থেকে 4 বছরের ছোট, মধ্যবিত্ত পরিবারে আমাদের বাবা মা বোন নিয়ে খুব ভালোই কাটছিল সময়। কিন্তু ভালো যে কারো কপালে বেশি দিন থাকে না, আমাদেরও থাকলো না। তখন আমি 8-এ পড়ি আর আমার ছোট বোন 5-এ। তখনই সব তছনছ হয়ে গেল, সমস্ত সুখ কেড়ে নিয়ে গেল। আমার আব্বু বাড়ি জমালেন বড় পারে, খুব কেঁদেছিলাম সেদিন। সেদিনের আগে এত কষ্ট, আর কাঁদতে হয়তো আমাকে কেউ দেখেনি। খুব দুষ্টু ছিলাম, ছোট থেকে বড় মেয়ে ছিলাম। আব্বু আমার খুবই ভালোবাসত, মিনাকেও ভালোবাসত, তবে আমাকে বেশি। আব্বুকে হারিয়ে একেবারে চুপ হয়ে গিয়েছিলাম, আগের মতো আর দুষ্টুমিও করতাম না। কেন যেন সব আমার থেকে হারিয়ে গেছে, চাইলেও করতে পারতাম না। নিজের কষ্ট ভুলতে মাকে দেখতাম রাতে একা একা কাঁদত, তখন আমার বুকটা ফেটে যেত, কেন এমন হলো, কেন? কোনোদিন নানা বাড়ি, দাদা দাদি কাউকে দেখিনি, বাবা মাই ছিল আমার সব। বাবাকে এভাবে হারিয়ে সব একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। টাকা পেতাম সেটা সরকারি জব ছিল বলে, কিন্তু কম টাকা যা দিয়ে দুই বোনের পড়ালেখায় হিমশিম খাচ্ছিল আম্মু। যা তার মুখের চিন্তায় সাফ দেখে বুঝেছিলাম, কিন্তু আম্মু আমাদের সেই চিন্তায় ফেলতো না। পরীক্ষা চলে আসে, মন দিয়ে পড়ি, আব্বু পাশে ছিল না, আম্মুর কথা ভেবেই পড়ি, এবং জিপিএ 5 পেয়ে খুশির জোয়ার আসে বাড়িতে, আব্বুর শূন্যতা উপভোগ করি। আব্বু চাইতো আমি ভালো রেজাল্ট করলে আব্বুর সবাইকে মিষ্টি খাওয়াবে, কিন্তু আব্বু সেটি না করে আমি বললে চুপ করে থাকে। আমি বলি, আব্বুর মতো সবাইকে মিষ্টি খাওয়াও না আম্মু, আব্বু তো এটা করে বে বলেছিল, তুমি কেন করছো না? আম্মু সেই দিন আমাকে প্রথম এত বড় একটা ধমক দিয়েছিল, যাতে আমার আত্মা কেঁপে উঠেছিল। আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম, আম্মু একটা কথাই বলেছিল যাতে আমি বুঝেছিলাম কতটা কষ্ট ভেতরে চেপে রেখেছে আম্মু, আর আমি তা বুঝতেই পারিনি, যা বোঝার চেষ্টাও করিনি। আব্বুকে নিয়ে কষ্ট, তারপর নিজের সামলে স্বাভাবিক হয়ে আবার সব ভুলে যেতে বসেছিলাম, কিন্তু অভাব ঘিরে ধরে, আব্বুর বেতন আস্তে আস্তে কমতে থাকে। এক পর্যায়ে তারা বলে আর দেবে না, একেবারে অভাবে পড়ে যায় আমি আর আমাদের পুরো পরিবার। আমি ডিসিশন নেই কলেজে ভর্তি হব না, কিন্তু আম্মু ধমক দিয়ে ভর্তি করিয়ে আনে, ব্যাংকে কিছু টাকা জমানো থাকে তা দিয়েই। আম্মুর এক কথা, যাই পরিস্থিতি আসুক লেখাপড়া কখনো ছাড়তে দেবে না। আমার হাত ধরে বলে, কথা দে কখনো লেখাপড়া ছাড়ার কথা বলবি না, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই সমাজে থাকা অনেক কঠিন, টাকা ছাড়া চলে না, তুই ভালো করে পড়ে আমাদের দেখবি না মা? সেই দিন প্রতিজ্ঞা নেই, যাই হোক ভালো করে পড়ালেখাটা করব। কলেজে গিয়ে আমি টিউশনি করি, তখন আম্মুর কথা ভেবে, কিন্তু আম্মুকে বললে না করবে তাই লুকিয়ে করি, কিন্তু ধরা পড়ে যাই। তা নিয়ে অনেক বকায় না বকেছিল আম্মু আমাকে, তারপর সব বাদ দিয়ে দেই। কিন্তু কলেজে টাকা লাগে বেশি, এদিকে মিনাও হাই স্কুলে, ও পড়াশোনায় অনেক ভালো। আমি আম্মুকে অনেক বুঝিয়ে বললাম যে প্রাইভেট পড়ালে আমার পড়ার ক্ষতি হবে না, আমি পড়া ঠিক মতোই করবো। আম্মু রাজি হয়ে গেল, এইচএসসি পরীক্ষা গোল্ডেন A+ পেলাম না, A+ পেলাম খালি, কিন্তু আমি খুশি ছিলাম, আম্মুর মুখটা ভার ছিল। এখন আসলো ঢাকায় কোচিং নিয়ে কথা, আমি বললাম নিজেই পড়তে পারবো, আম্মু মানতে নারাজ, কোচিং উনি করাবেনই, পাবলিকে চান্স পাবো না কোচিং না করলে, ওনার ধারণা তাই। রাজি হয়ে গেলাম, বিপদ হলো থাকবো কোথায়। তখন হঠাৎ আম্মু তার ভার্সিটির বান্ধবীর কথা মনে পড়ে। আমার আম্মু কিন্তু শিক্ষিত, ধনী ঘরের মেয়ে ছিল আম্মু, আর আব্বু ছিল একা ছেলে, যার বাবা মা কেউ নেই। আম্মুর সাথে আব্বুর লাভ ম্যারেজ। সেই বান্ধবীর সাথে ফোনে যোগাযোগ করে আমার কথা বলায় তার সেখানেই থাকতে পাঠায় কোচিংয়ের জন্য। দুটো ব্যাগ হাতে নিয়ে ট্রেনে বসে আছি, ফোনের ব্যালেন্স কখন শেষ হলো খেয়ালই করিনি। এখন নেমে আমি তাকে চিনব কি করে, আন্টি বলেছে তার ছেলে আসবে নিতে, কিন্তু আমি তো তাকে চিনিই না, আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞেস করব তারও উপায় নেই। ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভার হয়েছে ব্যাগগুলো, আম্মু রান্না করে দিয়েছে অথচ আমি কিছুই খাইনি, সব সেভাবেই আছে, যার জন্য এত ভার লাগছে। ঘড়ির কাঁটায় 2 বাজে, কে আসবে নিতে? কই, কেউই তো আসছে না, আশেপাশে সবাইকেই চোখ বুলাচ্ছি, কাউকেই চোখে পড়ছে না, দূর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর, 2:20 বেজে গেছে, পাও ব্যথা হয়ে গেছে। মিষ্টি খেয়াল করলো ওর থেকে কিছুটা দূরে একটা ছেলে গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে, একবারের জন্য ওপরে তাকাচ্ছে না। মিষ্টি একবার পরখ করলো, কী এত দেখে ফোনে, আল্লাহই জানে, এভাবে এক ধানে তাকিয়ে আছে।
আশেপাশে সব ধ্বংস হয়ে গেল, উনি চোখ তুলবেন না আমি শিওর। কিন্তু এভাবে দাঁড়িয়েছে কেন ছেলেটা? ছেলেটার শরীরে সাদা শার্ট, হাতে ঘড়ি, কালো প্যান্ট, গায়ের রং ফর্সা, একদম সাদা, আমার থেকেও ফর্সা। এত ফর্সা কেন রে বাবা? ছেলেদের এত ফর্সা ভালো লাগে না। আবার দাঁড়িয়ে আছে, আমাকে কি কেউ নিতে আসবে না? কাউকে তো আমার জন্য অপেক্ষা করতেও দেখছি না। আবার এই ছেলেটার দিকে তাকালো মিষ্টি। ওই ছেলেটা তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, উনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? একবার জিজ্ঞেস করি, হতেও তো পারে উনি আমাকে নিতে এসেছেন। এই যে আপনি কি, আমার কথা শেষ হওয়ার আগেই ছেলেটি বলে উঠল, ইউ, তুমি এত লেট করলে, তোমার জন্য আমার বেড়াতে যাওয়া ক্যান্সেল হবে, সবাই পাগল করে খাচ্ছে। এই জন্য আমাকে বলেছিলাম এসব ফালতু কাজে আমাকে পাঠিও না, কিন্তু না, আমাকেই পাঠাতে হবে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমার হাতে সময় খুব কম। ছেলেটি কি পাগল, এভাবে কেউ কাউকে গাড়িতে উঠতে বলে? জীবনেও দেখিনি। আচ্ছা, ছেলেটি যদি সত্যি পাগল না হয়, ভাই হয়, তাহলেও এর সাথে যাওয়া যাবে না। চিনি না জানি না, হঠাৎ গাড়িতে উঠতে বলছে, নিশ্চিত পাগল হবে। তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? আমি তো গাড়িতে উঠতে বললাম। আপনি কি পাগল? হোয়াট? না মানে রাখবেন না প্লিজ, আমার মনে হচ্ছে আপনি পাগল। আমি কি আপনার সাথে কথা বলেছি বলে আপনি এভাবে নিয়ে যেতে চাইছেন? সরি আসলে। স্টপ ইট, কী সব আবোল তাবোল বলছো? আমি ম্যাড, রিয়েলি এটা তুমি আমাকে বলছো? আমার মতো এত কিউট সুইট একটা ছেলেকে তোমার পাগল মনে হচ্ছে? সিরিয়াসলি? না, আপনাকে দেখে একদম তা মনে হয় না। পাগল হলেও কেউ বলবে না, আপনি এত স্মার্ট তো যে সবাই। হোয়াট, তুমি আবার আমাকে পাগল বলছো? আপনি পাগল না হলে এভাবে আমাকে গাড়িতে উঠতে বলতেন না, অচেনা কাউকে। ও মাই গড, এই জন্য? হ্যাঁ, এটা ঠিক, তোমাকে চিনি না, বাট আমি একটা মেয়েকে রিসিভ করতে এসেছি, আর তুমি একটা মেয়ে, সো সেই তুমি, আমি শিওর। এভাবে যাচাই না করে কনফিডেন্স দেওয়া ভালো না, আমি সেই মেয়ে নাও হতে পারি, আপনার যাচাই করা উচিত ছিল। আচ্ছা, আপনি না করলেও আমি না করে যাচ্ছি না। আমার এমনিতে লেট হয়ে গেছে, এখন এত যাচাই করা লাগবে না, তুমি চলো, পরে করে নিও। পরে করলে হবে না, এখনই করতে হবে। আপনার সাথে চলে গেলে পরে যদি ভুল জায়গায় চলে যাই, তখন আমি আসল জায়গায় পৌঁছাবো কী করে? আপনার ফোনটা দিন, আমি আন্টিকে ফোন দিব। কেন? ওনাকে কিছু না বলে আমি ফোনটা টান মেরে নিয়ে নিলাম। সে হয়তো আমার এমন কাজে অবাক হয়েছে, আমার তাতে কিছু আসে যায় না। আমি এখন আন্টিকে ফোন দিব। ইনি সে না হলেও আন্টিকে ফোন দিলে আন্টি বলতে পারবে তার ছেলে এসেছে কিনা। আন্টির নাম্বার আমার ফোন থেকে বের করে উঠালাম, উঠিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। একই নাম্বার তো আগে থেকেই সেভ করা আম্মু দিয়ে, আমি ফোন করতে গিয়েও করলাম না। তার মানে এই সেই, সে আমাকে নিতে এসেছে, না জেনে ঠিক জনকেই চিনেছে। ছেলেটার বুদ্ধি আছে বলতে হয়। ইস, কতক্ষণ দাঁড়িয়েছিলাম, পা ব্যথা হয়ে গেছে। দাঁড়িয়ে না থেকে আগেই যদি আসতাম তাহলে এতক্ষণ বাসায় পৌঁছে যেতাম। আমি ফোন হাতে দিয়ে কথাগুলো ভেবে চলেছি, হঠাৎ হাতে টান পড়ায় তাকিয়ে দেখি ছেলেটা আমার হাত থেকে ফোন নিয়ে রেগে আমার দিকে তাকিয়ে আছে। আর কিছু বলবে মনে হচ্ছে ছেলেটা, বলে উঠল, ওই তোমার সাহস তো কম না, আমার ফোন এভাবে টেনে নিলে। ফোন নিতে আবার সাহস লাগে নাকি? আমি তো চেয়ে নিয়েছি, আগে তো আপনার কাছে ফোন চেয়েছি, তারপর নিয়েছি, আপনি দেরি করছেন তাই। আবার মুখে মুখে কথা বলছো, আমার ফোন তুমি টেনে নিয়ে এখন উঁচু গলায় কথা বলছো, বেয়াদব মেয়ে একটা। আপনি আমাকে বেয়াদব বলছেন? হ্যাঁ বলেছি। আপনি কিন্তু আমার সাথে খারাপ বিহেভ করছেন, আমি আপনার নামে আন্টির কাছে বিচার দিব। আমাকে বেয়াদব বললেন? আমি কি বেয়াদবি করেছি? জাস্ট ফোন নেওয়ার জন্য এত বড় কথা বললেন? বললাম, কোনো ভদ্র মেয়ে এভাবে কারো ফোন ছিনিয়ে নেয় না, এভাবে রেগে থাকানোর কিছু নাই। আমি যে ভুল বলিনি সেটা তুমি জানো, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, আমার এমনিতে অনেক লেট হয়ে গেছে, যদি তুমি না উঠে বসো আমি চলে যাচ্ছি, তুমি যেভাবে খুশি চলে এসো। বলেই ছেলেটি আমার পাশ থেকে গাড়িতে উঠে বসলো। আমি রেগে তাকিয়ে আছি, এত অপমান করলো ভেবেই মাথা গরম হয়ে যাচ্ছে, এদিকে পা হাতও ব্যথা হয়ে আছে। ছেলেটা গাড়িতে উঠে একবার আমার দিকে তাকিয়ে উঠতে বলল, আমি কিছু করছি না তাই রেগে তাকিয়ে আছে, যাতে ছেলেটা বাই দেখে গাড়ি স্টার্ট দিতে লাগলো। এবার আমার টনক নড়ল, ইনি তো আমাকে নিয়ে যেতে এসেছে, এখন চলে গেলে আমি যাব কিভাবে? না, এখন রাগ দেখালে চলবে না, আমাকে এর সাথেই যেতে হবে। নিজের মনে নিজেকে বুঝিয়ে গাড়ির দরজা খুলতে গেলাম। আমাকে উঠে আসতে দেখে নিজে গাড়ির স্টার্ট বন্ধ করে দরজা ভেতর থেকে খুলে দিল। আমি ভেতরে উঠে বসলাম, রেগে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালাম। দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহার খারাপ, চেহারা দেখে কেউ বলবে না এমন বাজে লোক, কিভাবে আমাকে অপমান করে গেল। আর আমি কিনা কিচ্ছু বলতে পারলাম না, রাগে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি।
হঠাৎ ছেলেটার একটা কথা শুনে আমার রাগ সাত আসমানে উঠে গেল। আগুন চোখে তাকালাম, সে আরো বিদ্রুপ করলো মনে হচ্ছে। এই যে মিস, রেগে আছেন ভালো কথা, কিন্তু আমাকে বিরক্ত করছেন কেন? আপনার এই চুলগুলো আমাকে খুব ডিস্টার্ব করছে, অ্যাক্সিডেন্ট হলে আমার কিন্তু দোষ না। চুল পেনি করে এসেছি তবুও নাকি ডিস্টার্ব হচ্ছে, আমাকে কি বোকা পেয়েছে? আপনি কিন্তু রীতিমতো আমার সাথে বাজে ব্যবহার করছেন। সত্যি বললেই গায়ে লাগে, এটা মেয়েদের স্বভাব, আমি কেন তোমাকে মিথ্যা বলবো? আমার ড্রাই পড়তে প্রবলেম হচ্ছে আপনার এই চুলের জন্য। রেগে তাকালাম কিন্তু আর কিছু না বলে চুল বেনি সহ খোপা করে নিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়িতে অনেক জোরে ব্রেক হলো, আর আমি সিট বেল্ট বেঁধেছিলাম না, তাই ছেলেটির হাতের কাছে গিয়ে আমার হাত পড়লো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, তার নিজেকে ঠিক করে সোজা হলাম। আমার জন্য আপনার প্রবলেম তাই না? তাহলে এখন এমন করে ব্রেক করলেন কেন? এখন তো আমার চুল খোপা করা ছিল, আপনাকে ডিস্টার্বও করেনি। আমরা চলে এসেছি, নামুন। আমার প্রশ্নের উত্তর দিন, আমি নামবো না। এভাবে কেউ ব্রেক করে গাড়ি থামায়, আমি যদি ব্যথা পেতাম। সেটা তোমার জন্য, আমার কি দোষ? সিট বেল্ট বাঁধনি কেন? বাঁধলে তো আর এসব হতো না। অযথা কথা না বলে বের হও, আমি এখন বাড়ি যাব না, তুমি চলে যাও, এটাই আমার বাসা, আম্মু আছে ভেতরে। আপনাকে আমি দেখে নিব। ওকে ম্যাডাম, বাই। আমি গাড়ি থেকে নেমে কিছু বলবো, তার আগেই গাড়ি হাওয়া হয়ে চলে গেছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি গাড়ি চলে যাওয়ার দিকে। কি অসভ্য, আমাকে এত অপমান আগে কেউ কখনো করেনি, আজ এই ছেলে আমাকে এমন অপমান করে গেল। ব্যাগ একটা কাঁধে নিয়ে আরেকটা হাতে নিলাম, তারপর ঘুরে তাকালাম বাসার দিকে। গেট বন্ধ করা, পাশে একজন লোক বসে আছে, সে হয়তো বাসার দারোয়ান, বাসা পাহারা দিচ্ছে। আমি একবার তার দিকে তাকালাম, তারপর দরজা খুলতে বললাম, বাইরে থেকে তাকে দেখা যাচ্ছে। সে আমার ডাকে দরজা ফাঁক করে জিজ্ঞেস করলো কাকে চাই। আমি বললাম ভেতরে যাব, কিন্তু সে বলছে কার কাছে। কি মুশকিলে পড়লাম, চাচা আমাকে ভেতরে যেতে দিন, ইনার আমার আত্মীয় হন। কাদের কাছে? নাম না বললে আমি ভেতরে আসতে দেব না, অচেনা কারো বাসায় ঢোকার পারমিশন নাই। আরে চাচা আমি অচেনা না, আমাকে আন্টি চেনে, প্লিজ ভেতরে যেতে দিন। কিন্তু চাচা আমার কথা শুনলই না, দরজা বন্ধ করে ফেললো। আমি বাইরে থেকে ডাকছি, শুনছেই না। ধুর, কোন বিপদে পড়লাম, এ তো আমার কথা শুনছেই না। এখন আন্টিকে বলবো কি করে যে আমি এসেছি? ফোনে তো টাকাও নেই যে কল করব। একে তো ব্যথা, এখন কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? রোদও প্রচুর, এখন রোদ চলে যাবে, তাও পড়েছে গরম, উফ, যন্ত্রণা একেবারে একাকার। ঘুরে ডাকতে গেলে উনি দরজা খুলে বেরিয়ে এলেন। তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমি তো এখানেই এসেছি, কোথায় যাব? প্লিজ যেতে দিন, আমি গ্রাম থেকে এসেছি, কোনো কিছু চিনি না। তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু যেতে দিতে পারছি না, এভাবে কাউকে ঢুকতে দিলে আমার চাকরি থাকবে না। মা, তুমি একবার ফোন করে বলো। আমার ফোনে তো ব্যালেন্স নেই, কি করে দেব ফোন? ও, আমার ফোন দিয়ে দাও, ধরো। আমি ফোন দিয়ে আন্টির সাথে কথা বলালাম, উনি দারোয়ান চাচার কাছে দিতে বললেন। কি জানি বললো, দারোয়ান চাচা আমার দিকে তাকিয়ে সরি বলে ক্ষমা চাইলেন। আন্টি কিছু বলেছে বুঝলাম, আমি মুচকে হেসে ভেতরে চলে এলাম, কোনো দিকে না তাকিয়ে চলে যেতে লাগলাম। মেইন দরজার কাছে আসতে দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছেন, দেখতে অনেক সুন্দর, বয়স হলেও কেউ বলবে না তার ছেলে আছে, তারপর এত বড়, ইয়াং, উনি একদম ইয়াং আছেন। আমি এগিয়ে পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলে উনি করতে দিলেন না, আমার মুখে হাত দিয়ে সরি বললেন, এতক্ষণ বাইরে কষ্টে ছিলাম বলে। ভিতরে গিয়ে সোফায় বসে পড়লাম, ক্লান্ত লাগছে। আন্টি একটা মহিলাকে ডেকে আমার জন্য যে রুম ঠিক করেছেন সেখানে আমার ব্যাগপত্র রাখতে বললেন। কত কষ্ট হলো তোর, কিন্তু আমার ছেলেটা কই? তুই বাইরে ছিলি কেন, ও আসেনি? তোমার ছেলে এসেছিল আন্টি, কত খারাপ ব্যবহার করেছে জানো, আবার আমাকে রেখেই চলে গেছে। কোথায় গেছে? সেটা আমি জানবো কিভাবে আন্টি? কিসের আন্টি বলছিস, পর পর লাগে, মামুনি বলবি। আচ্ছা, তোমার ছেলেকে বকবে কিন্তু। তা তো বকবই, এভাবে রেখে যাওয়া না। ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার শুনতে পাচ্ছি, ঘুমে তাকাতে পারছি না, চোখ খুলতে চেয়েও খুলছেই না, চোখ বন্ধ করে খাটে থেকে নড়ে চলেছি। হঠাৎ আরেকটা চিৎকার শুনে চোখ খুলে ঘুরান দিয়ে উঠতে যাব, কিন্তু তার পারলাম কই, থপ করে খাট থেকে মেঝেতে পড়ে গেলাম। মেঝেতে পড়ে বসে আছি, বক্স খাট হয় বেশি নিচে পড়লেও ব্যথা কমই পেয়েছি, কারণ বক্স খাট উঁচু কম। এটা আমি নিচে বসেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকালাম, সে এতক্ষণ চিৎকার করলেও এখন চুপ করে আছে, নিশ্চিত আমাকে পড়তে দেখে চিৎকার বাদ দিয়ে আমাকে দেখছে। আমি রাগ লজ্জা দুটো মিশ্রণ করে উপরে তাকাতেই আরও রেগে গেলাম, এ তো সেই ছেলে, মানে মামুনির ছেলে, এই ছেলেভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি করছিল কেন, আর যার জন্য কিনা আমি নিচে পড়ে গেলাম।
ভয়ে খচ্চর ছেলের জন্য আমি পড়ে গেলাম। রেগে উঠে দাঁড়ালাম, ছেলেটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে সে হো হো করে হেসে উঠল, পেট ধরে হেসেই চলেছে। রাগে আমার শরীর কাঁপছে, কত অসভ্য হলে কারো বিপদ দেখে হাসতে পারে মানুষ? সারা রাস্তা আমাকে অপমান করেছে, এখন আবার রুমে এসে এভাবে অত্যাচার। এই যে মিস্টার, আপনি এখানে কি করছেন? সারা রাস্তা আমাকে জ্বালিয়েছেন, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি বাইরের রোদের মধ্যে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখন আবার আমি একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখন এসে চিৎকার করে আমার শান্তির ঘুম নষ্ট করলেন। আপনার জন্য আমি খাট থেকে পড়ে ব্যথা পেলাম, আর আপনি এখন মজা নিয়ে হাসছেন? কথাগুলো একদমে বলে রেগে তাকিয়ে আছি উত্তরের আশায়, কিন্তু অপর পাশের লোক কিছু না বলে হেসেই চলেছে আর একবার তাকাচ্ছে। কি হলো, কথা বলছেন না কেন? এমন পাগলের মতো হাসছেন কেন? অন্যকে ডিস্টার্ব করে আপনি মজা নিচ্ছেন? মামুনিকে বলেই আপনার যদি খবর না করেছি। কি বললে, আমার খবর করবে? আপনি রীতিমতো আমাকে অপমান আর অত্যাচার করে চলেছেন। আমি তোমাকে কিছু করিনি, আমার রুমে এভাবে শুয়ে না থাকলে আমি কিছু বলতাম না। আপনার রুম তো আমি কি করব, মামুনি আমাকে রুমে থাকতে বলেছে তাই এসেছি, এখানে আমার কি দোষ? মামুনি মানে আম্মু তোমাকে এই রুমে থাকতে বলেছে? বিশ্বাস না হলে শুনে দেখেন। ওয়েট, আমি ডাকছি মামুনিকে। বলেই মামুনিকে ডাকতে যেতে নিলাম, তার আগে মামুনি এসে উপস্থিত। এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? আম্মু, এই মেয়ে আমার রুমে শুয়েছিল আর তুমি তাকে আমার রুমে থাকতে বলেছো? বাট হোয়াই? আর কি কোনো রুম নাই? তুমি ভালো করে জানো আমার রুমে আমি কাউকে অ্যালাউ করি না, আর তুমি ওকে এখানে থাকতে দিলে। কি সব বলছিস বাবু, আমি মিষ্টিকে এ ঘরে থাকতে বলবো কেন? আমি তো ওই রুমে। তুমি থাকতে বলেছো, ও বলছে, কি হলো বলো? আমি এখানে কেন বললো? আমি ওই রুমে, মিষ্টি, আমি তো তোকে বললাম দ্বিতীয়টায় তুই প্রথমটায় ঢুকে গেছিস। তার মানে আমি গন্ডগোল করেছি, তখনই ভুলে গেছিলাম। কিন্তু তাই কি এমন হয়েছে? একটু শুয়েছি তো, এমন করার কি আছে? মামুনি, আমি ভুলে মনে হয় এসেছিলাম, আমার না গোলমাল হয়ে গেছিল, তাই কোনো কিছু না ভেবে এই রুমে এসে শুয়ে পড়েছি। তাই বলে উনি আমাকে এভাবে অপমান করবে? তুমি বলো। আমি চিৎকার শুনে ভয়ে পড়ে গেছি খাট থেকে, উফ, হাতে ব্যথাও পেয়েছি। একবার আমাকে নিয়ে জিজ্ঞেসও করলো না, উল্টো বকেই যাচ্ছে কেন এসেছি। আমি কি চিনি নাকি বলো? একটু ভুল তো হতেই পারে। বাবুন, মিষ্টি ঠিকই বলছে, ভুল করেই শুয়ে পড়ে, তাই তুই এভাবে ওকে বলতে পারিস না। ও আমাদের বাড়ির মেহমান, তাই ওকে সরি বল। আম্মু, আর ইউ ম্যাড? আমি ওকে সরি বলবো? ইম্পসিবল। দেখেছো মামুনি, সরি বলে না। আমার জন্য তোমার অনেক ঝামেলা হচ্ছে, আমি থাকবো না, আমি একদম থাকবো না এখানে, আমার কোচিং করানো লাগবে না। কি সব বলছিস, ও বলবে না, ওর বাপ বলবে সরি। ওই সরি বল। এমন সময় একটা আধবয়স্ক লোক রুমে ঢুকলেন। রেহানা, আবার বাপকে টানছো তুমি? আমি আবার কি করলাম? শুধু শুধু এর মধ্যে আমাকে জড়াচ্ছো? বাট হোয়াই? তুমি কিছু করনি, তোমার ছেলে মিষ্টির সাথে খারাপ বিহেভ করছে, মেয়েটা আজই এলো, কয়দিনই বা থাকবে, এতেই এত অপমান, সরি বলতে বলো তোমার ছেলেকে। দুজন মিলে আমাকে সরি বলতে বলছে ছেলেটাকে, আমি মিটিমিটি হেসে কাণ্ড দেখছি। ছেলেটা রেগে আমার দিকে তাকালো, আমি কিছু না বলে মামুনির দিকে তাকিয়ে অসহায় মুখ করলাম। মামুনি এক ধমক দিলে, এবার বাবু। মামুনি তো বাবুই বলল, কি নামে, সরি, বাবুই মনে হয়। বাবু নামের ছেলেটা মিনমিন করে দাঁতে দাঁত চেপে সরি বলল। মামুনির সাথে আমি আমার রুমে এলাম, মামুনি চলে গেল, আমি তো সেই খুশি, ভালোই হয়েছে, আচ্ছা জব্দ হয়েছে। আমাকে খাট থেকে ফেলা, ডাইনিং টেবিলে বসে আছি, মামুনি খাবার আনছেন। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি বাবু আসছে, হাতে ফোন, একাধারে ফোনের দিকে তাকিয়ে আছে, ওইভাবেই চেয়ার টেনে বসলো। আমি পাশে বসে আছি দেখে হঠাৎ আমার দিকে তাকালো, আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরে নিলাম, তাকিয়ে আছে কিনা দেখার জন্য আবার তাকালাম, না, তাকিয়ে নেই। ফোনে কি যেন করছে, এত কি করে জানে, খেতে বসেও ফোন টিপছে। খেতে এসো ফোন, কতদিন বললাম খেতে আসলে ফোন রেখে আসবি, এত কি করিস ফোনে? দরকারি কাজ। কি রাজকার্য যে খেতে বসেও করতে হয়? সারাদিন তো টোটো করো, পড়তে তো বসো না একবারও, এখন তুমি কাজ করছো, এসব ফোনের অকামের কাজ বাদ দিয়ে খেয়ে নাও আর একটু পড়ালেখা করো। আম্মু, তুমি কি কখনো আমাকে ফার্স্ট বাদে সেকেন্ড হতে দেখেছো? আবার সেই কথা,
ফার্স্ট যে কি করে হোস আমি বুঝি না, সারাদিন রাত পড়তে তো দেখি না। আর একটা কথা, কাল মিষ্টিকে নিয়ে ওর কোচিং সেন্টারে যাবি, ওকে রাস্তা চিনিয়ে দিয়ে আসবি আর ভর্তি করে। আমি পারবো না, অন্য কাউকে বলো, এই মেয়েকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না, আমার জরুরি ক্লাস আছে কাল। অন্য কাকে বলবো, তোর আব্বুর কাল মিটিং আছে জরুরি, তাই তোকেই যেতে হবে। আমি যেতে পারবো না এই বেয়াদব মেয়েকে নিয়ে। বাবুন ঠিক করে কথা বলো। আমি তাদের কথা শুনছি, কিছু বলছি না। কিছু বলেও কি, আমি তাদের বাসায় আছি, তারা যা বলবে সেটাই করা উচিত। মামুনি যাকে বলবে তার সাথেই যাব। এই বাবুন হলে তার সাথে পড়ালেখা নিয়ে কোনো তর্ক আমি করতে চাই। বাবুন ছেলেটা আমার দিকে তাকিয়ে চলে গেল। পরের দিন রুমে বসে কথা শুনতে পাচ্ছি। আম্মু দেখো 10টা বাজে, কত সময় ধরে রেডি হচ্ছে শুনি। এই জন্য মেয়েদের কোথাও নিয়ে যেতে চাই না, এত সাজতে পারে এরা, কিন্তু তুমি তো আমাকে পাঠিয়েই ছাড়বে। আমাকে নিয়ে কথা বলছে, আমি নাকি সাজি বেশি, সব কিছুতেই অপমান না করলে চলেই না। গাড়িতে বসে আছি, আমার পাশে ড্রাইভ করছে বাবু, এখনও তার নাম অজানা। এটাই তার নাম নাকি নাকি অন্য কোনো নাম আছে জানি না, বাসায় কাউকে বলতেও দেখিনি। আর আমার জানার ইচ্ছেও নেই, যা খুশি থাক। গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে, আমি বাইরে তাকিয়ে শহরের কোলাহল পরিবেশ দেখছি। শত শত গাড়ি ছুটে চলেছে আপন গতিতে, নিজের গন্তব্যে রাস্তার ধারে হাজারো মানুষ হেঁটে যাচ্ছে নানান কাজের সন্ধানে। কিছু ময়লা পোশাক পরে বাচ্চারাও দাঁড়িয়ে আছে, চোখ মুখ ক্ষুধা কাতর, সামনে দিয়ে কেউ গেলেই হাত পেতে ধরছে, কেউ কিছু দিচ্ছে তো কেউ ধমক দিয়ে সরিয়ে চলে যাচ্ছে। কিছু ছেলে মেয়ে যাচ্ছে, এরা আমার বয়সী, ব্যাগ কাঁধে চেপে চলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন 10:19 বাজে, গাড়িটা ধপ করে থেমে গেল। আমি ভ্রুকুচকে বাবুর দিকে তাকালাম, কি হলো, গাড়ি থামালেন কেন, আমরা কি এসে গেছি? না আরেকটু সামনে। তাহলে এখানে থামালেন যে, তাড়াতাড়ি চলেন, এখন সময় নষ্ট করছেন কেন, আমাদের দেরি হয়ে যাবে তো। হলে হবে, আমি কি করব, আমি কি ইচ্ছে করে গাড়ি থামিয়েছি নাকি, সামনে দেখো। ইচ্ছে করে থামাননি মানে, গাড়ি আপনি চালাচ্ছেন, থামালেনও আপনি, আর এখন বলছেন আপনি ইচ্ছে করে থামাননি, আমাকে কি পাগল মনে হয়, আপনি যে আজেবাজে কথা বলে দিচ্ছেন। ও মাই গড, তোমাকে আমি ভালোই ভেবেছিলাম, কিন্তু তোমার মাথায় যে প্রবলেম আছে সেটা জানতাম না, এখন জানলাম। কি কি বললেন, আমার মাথায় প্রবলেম আছে? হ্যাঁ। আপনার কোন দিক দিয়ে মনে হয় আমার মাথায় সমস্যা আছে, গাড়ি থামিয়ে আমাকে এখন পাগল বলতে চাইছেন, অসভ্য লোক একটা। তুমি কি কানা নাকি, এখন আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা দেখো তো আমাকে ঠিক দেখছো কিনা, আচ্ছা বলো আমি কি রঙের শার্ট পরেছি। একবার বলছেন মাথায় প্রবলেম আছে, আর এখন বলছেন আমি কানা, আপনি পেয়েছেনটা কি? তো কানা না থাকলে দেখছো না বাইরে কি হচ্ছে। আমি এবার বাইরে তাকালাম, সব গাড়ি থেমে আছে, সামনে সিকিউরিটিরা আছে, তার মানে জ্যামে পড়েছি আমরা। ইস, না জেনেই কত কথা বললাম, আসলেই আমি কানা হয়েছি। বাইরে তাকিয়ে আছি, একবার ঘাড় ঘুরিয়ে বাবুর দিকে তাকালাম, এখনও ফোন টিপে যাচ্ছে, সারাক্ষণ টিপতে কেমন লাগে আল্লাহ জানে, ফোনের ভিতরে ঢুকে যাবে এমন অবস্থা। কিন্তু মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর কেন এই ছেলেটা, চুলগুলো উড়ে এসে কপালে পড়ছে, একটু পরপর তা হাত দিয়ে ঠিক করে নিচ্ছে। আমি তাকিয়ে আছি তার দিকে, হঠাৎ কথায় আওয়াজ আসতেই চোখ সরিয়ে নিলাম তাড়াতাড়ি। এই যে মিস, আমি সুন্দর সেটা জানি, তাই এত এভাবে তাকিয়ে সেটা প্রমাণ না করলেও চলবে, সামনে তাকিয়ে ঠিক হয়ে বসেন, নয়তো আবার মাথা ফেটে যাবে, সিট বেল্ট বাঁধেন। কি বেয়াদব ছেলে রে বাবা, একটু তাকিয়েছি তাই কত কথা। হুম সুন্দর, তাই এভাবে বলার কি আছে, কেন তাকাতে যে গেলাম, ধুর লজ্জা, আমার মাথা কাটা গেল। একবারে জানালার দিকে ঘুরে আছি, একটু তাকানোর সাহসও নেই আর, কিভাবে থাকবে, সত্যিই তো তাকিয়েছিলাম, কি নির্লজ্জে প্রমাণ দিলাম, ধুর ভাল লাগে না, কি বেহায়া ভাবছে আমাকে। হঠাৎ গাড়ি থেমে গেল, আমি আবার কিছু বলতে যাব, দেখি উনি আমার দিকে চেপে আসছেন, হাত বাড়িয়ে দিয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিছুক্ষণ পর চোখ বন্ধ রেখেও কোনো ছোঁয়া পেলাম না। তাকিয়ে দেখি হাত আমাকে অতিক্রম করে আমার পাশে পানির বোতল নিয়ে নিল। আমি নিশ্চিত পাগল হয়েছি, কি থেকে কি ভাবছি নিজেই বুঝছি না, আবার লজ্জার সম্মুখীন হলাম, ছি ছি ছি, কি মন মানসিকতা আমার, কি সব ভাবি। গাড়ি থেকে নামলাম বিশাল এক ফ্ল্যাটের সামনে, সামনেই বড় একটা গেট, একজন দাঁড়িয়ে আছেন, সিঁড়ি দিয়ে উঠে এলাম বাবুর সাথে, সে এগিয়ে যাচ্ছে বড় একটা ফ্লোর, কত মানুষ আছে সবাই এদিক ওদিক যাচ্ছে, সামনেই সিঁড়ি, কিন্তু অদ্ভুত টাইপের এক সিঁড়িতে দাঁড়িয়ে যাচ্ছে আর সিঁড়িগুলো উপরে উঠছে। আমি অবাক চোখে দেখছি, এগুলো সব জীবনের ফার্স্ট দেখছি, কি অদ্ভুত সিঁড়িগুলো। হঠাৎ তাকে ঘোর কাটলো,
দেখলাম বাবু আরেকটু এগিয়ে আমাকে ডাকছে। আমি যে তার কথা ভুলে এগুলো দেখায় মগ্ন হয়েছিলাম বুঝতেই পারিনি। রেগে আমার দিকে তাকিয়ে আছে, আমি দ্রুত তার দিকে গেলাম। আমি মনে মনে ভাবছি আমিও কি এই অদ্ভুত স্মৃতিতে যাবো নাকি, কিন্তু তা হলো না। বাবু আমাকে নিয়ে সিঁড়ি অতিক্রম করে একটা বক্সের মতো জায়গায় নিয়ে গেল। এটা আবার কি? আমি দেখছি অবাক হয়ে কিসে যেন চাপলো আর দরজার মতো ফাঁক হয়ে গেল। আমি তো অবাক হয়ে দেখছি, খোলার সাথে সাথে বাবুন ভেতরে ঢুকে গেল। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করছি ভিতরে কেন ঢুকলো, আমাকে ডাকছে ভেতরে যেতে, কিন্তু আমি যাচ্ছি না। কেমন কাঁচের মতো একটা জায়গা, আমি যাব না, এটা ভেঙে যদি যায়। কিন্তু এটা করেই নাকি যেতে হবে, আমি বললাম কেন? বলল পাঁচতলা সিঁড়ি বেয়ে উঠতে সময় লাগবে, সাথে জার্নিও। আমি তাও যাচ্ছি না, কিছুতে এটাই যাব না, আমার ভয় করে। বাবুন বলল এটা লিফট, এটাতে গেলে তাড়াতাড়ি হবে। তবুও যাচ্ছি না। এবার রেগে আমাকে টেনে ভিতরে নিয়ে এলো। ভেতরে যাওয়ার সাথে সাথেই দরজা বন্ধ হয়ে গেল। আপনি আমাকে মারতে চান নাকি? হে কোথায় এলাম? দরজা বন্ধ হলো কেন? আমি বের হব, আমাকে বের করেন, নয়তো আমি ভয়ে মরে যাব, আমাকে বের করেন। হোয়াট রাবিশ, তাই তোমাকে আমি আনতে চাই নিজের সঙ্গে, কিচ্ছু হবে না। এমন চেঁচামেচি না করে চুপ করে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো, সিঁড়ি দিয়ে গেলে অনেক সময় লাগতো, এখন 5 মিনিটেই হয়ে যাবে। আমি কিছু বলবো হঠাৎ ঝাঁকি হলো, আমি বাবুনের হাত শক্ত করে ধরে ফেললাম। নড়ে কেন এত? আমি তো ভয়ে মরে যাব, আর জীবনে এগুলাতে উঠবো না। আমি মুখ বন্ধ করে হাত ধরে চলেছি। হাত ছাড়ো, আমরা এসে গেছি। আমার এখন খেয়াল হলো আমি তো ভয়ে বাবুনের হাত ধরেছিলাম। সরি বাবুন, আসলে ভয়ে। বাবুন? তুমি আমাকে বাবুন বলছো কেন? তো কি বলবো, আপনার যার নাম তাই তো বলবো। এটা জাস্ট আম্মু বলে, তুমি কেন বলবে? তো আমি কি বলবো? আমার নাম বলবে, রাজ বলবে, এত সুন্দর একটা নাম থাকতে কিনা বাবু। ইস, আম্মুর জন্য আমার কি সব বলে, কিন্তু মানা করা যায় না, ছোটবেলার অভ্যাস তো। ভর্তি শেষে তো তোমার তো ক্লাস হচ্ছে, তুমি ক্লাস করে চলে এসো কেমন? আমি যাই, বাই। যাই মানে আমাকে রেখেই চলে যাবেন? আপনি আমাকে একা রেখে চলে যাবেন না প্লিজ, আমি একা বাসায় ফিরবো কিভাবে? ফিরবে কিভাবে মানে যেভাবে আসলে সেভাবে? আপনি চলে গেলে সেভাবে কিভাবে যাব? সেভাবেই যাবে, শুধু আমি থাকবো না, বাইরে থেকে তুমি গাড়ি নিয়ে চলে আসবে। আমার তো আর তোমার জন্য কোচিং শেষ হওয়া পর্যন্ত বসে থাকা পসিবল না। তা জানি, কিন্তু আমার তো ভয় করছে, আমি রাস্তা ভুলে যাব নিশ্চিত। হোয়াট, রাস্তা কেন ভুলবে? দেখুন, আমি শহরে একদম প্রথমবার এসেছি, এর আগে ছোট থাকতে আব্বুর সাথে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। গাড়িতে আপনার সাথে এসেছি, তাই আমি রাস্তা ঠিক মতো মনেও রাখিনি। এখন রেখে চলে গেলে আমি ভুল রাস্তায় চলে যাব, প্লিজ আমাকে রেখে যাবেন না। আর ইউ ম্যাড? তুমি কি বলতে চাইছো, আমি 2 ঘন্টা তোমার জন্য ওয়েট করে থাকি? ঠিক আসতে পারবে, বাই, টেক কেয়ার। বলে আমার কথার অপেক্ষা না করে বাই বলে চলে যেতে নিল। আমি হা করে তার যাওয়ার দিকেই তাকিয়ে আছি। রাজ ফোন কানে নিয়ে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে আর ভাবছে মেয়েটা এক এক সময় এক এক রূপ, একবার রেগে রাগিনী হয়ে যায়, আবার এখন ভীতু হয়ে গেছে। ও কি সত্যি হারিয়ে যাবে? এত বড় মেয়ে, সে সামান্য কারণে কান্না কান্না মুখ করে ফেলেছে। রাজ মিষ্টির ভীতু চেহারার কথা ভাবছে, খুব সুইট লাগছিল দেখতে। কথাগুলো ভাবছে আর মুচকি মুচকি হেসে লিফটের ভেতরে যাবে। এমন সময় ঝড়ের গতিতে মিষ্টি দৌড়ে হাত টেনে ধরলো। আচমকা ঘটনার ভয় পেয়ে যায় রাজ, এমনভাবে দৌড়ে আসার কারণ কি? দাঁড়ান, আমাকে রেখে তো ঢুকে যাচ্ছেন, নিয়ে যান। হোয়াট, যাবে মানে তোমার না ক্লাস আছে? না, নেই আমার ক্লাস বিকেলে। মিথ্যা বলছো না তো, একা যেতে ভয় পাও বলে? না, মিথ্যে বলছি না, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আসতে পারেন। রাজ বিশ্বাস করলো, মিথ্যা বললে জিজ্ঞেস করতে বলতো না। রাজ বিশ্বাস করে নিল কথা। মিষ্টি রাজের সাথে লিফটে উঠে পড়লো। মিষ্টি সারা রাস্তা জিজ্ঞেস করে করে পথ চিনে এসেছে, সিঁড়িও দেখে এসেছে। সেখানে দিয়ে আসা যাওয়া করবে মিষ্টি, দেরি হলে হবে, এসবে উঠবে না, ভয় করে ওর। রাতে মামুনির সাথে গল্প করলাম সব কিছু নিয়ে, আজকের বিষয় নিয়ে। একা এলাম কোচিং করতে, আজ গেটের কাছে দাঁড়িয়ে আছি, সব কিছু দেখতে দেখতে ভেতরে ঢুকছি। হঠাৎ কেউ ধাক্কা দিল, তাকিয়ে দেখি একটা মেয়ে দৌড়ে আসায় খেয়াল করেনি, আমি তাকাতেই সরি বলল। তারপর মেয়েটি আমার কাছ থেকে দ্রুত গতিতে চলে গেল, ব্যস্ত খুব, এমনভাবে গেল আমি ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে গেলাম। ক্লাসে ঢুকে সব অচেনা মেয়ে ছেলে বসে আছে, আমাকে দেখে সবাই ভূত দেখার মতো করে তাকালো। সবাই সবার এমনভাবে তাকানোতে
লজ্জা লাগছিল। আমি মাথা নিচু করে সিট খুঁজতে লাগলাম। পেছনের দিকে একটা সিটে বসে পড়লাম, পাশে কেউ আছে কিনা খেয়াল না করে। হঠাৎ মনে হলো কেউ পাশে আছে। তাকিয়ে দেখি এটা তো সেই মেয়ে যার সাথে ধাক্কা লেগেছিল। মেয়েটিও আমাকে দেখে অবাক হলো। দুজন অবাকের সীমা পেরিয়ে পরিচিত হলাম। খুব ভালো মেয়েটি, নাম কোয়েল। প্রথম দিনে ফ্রেন্ড হয়ে গেলাম। ছুটির পর আমাকে নিয়ে নিস্তলার দোকানে এলো। কি বলে কিনবে আমি যেতে চাইলে অনুরোধ করে রেখে দিল, সরি বলে চলে গেল। আমার জন্য দাঁড়াতে চেয়েছিল কিন্তু গাড়ি আসায় আমি বলেছি চলে যেতে। এখন 5:30 উপরে বাজে কিন্তু গাড়ি পাচ্ছি না, যা পাচ্ছি সেগুলো থামছে না, ভরা একদম। কিছু দূর হাঁটা দিলাম, হেঁটে যাওয়া সম্ভব না কিন্তু এগিয়ে যেয়ে যদি গাড়ি পাই তাই। হেঁটে যে আস্তে আস্তে কখন নিরিবিলি জায়গায় এসেছি খেয়ালই করিনি। এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6:15 বাজে। আশেপাশে অন্ধকার হয়ে এসেছে, গাড়িও পাচ্ছি না, কোন বিপদে পড়লাম। হঠাৎ পেছনে কিছু লোকের আওয়াজ পেলাম, বাজে কথা বলছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, তারা আমাকে থামতে বলছে, আমি থামছি না। উষ্টা খেয়ে পড়লাম, তাড়াতাড়ি করতে গিয়ে উষ্টা খেয়েছি। এবার ছেলেগুলো আমার কাছে এসে ঘিরে ধরলো। আমি বসে তাদের দিকে তাকিয়ে আছি, আশেপাশে কেউ নেই। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে, এখন কি করব, ওরা তো ঘিরে ধরলো। কোয়েলের সাথে কেন দেরি করলাম, এখন কে বাঁচাবে আমাকে। আমি উঠে দাঁড়িয়ে গেলাম, সবাইকে বলছি ছেড়ে দিতে, তারা আমার পথ ছাড়ছে না। একজন আমার হাত ধরতে এগিয়ে আসছে। আমি কি করব না ভেবে ব্যাগ দিয়ে বাড়ি মারি, চিৎকার করছি, আমি লোক ডাকছি। কেউ যাতে এসে দৌড়ে এগিয়ে গেলাম। বারান্দায় বসে আকাশমানে তাকিয়ে আছি, হয়তো ভালোই করছে, তখন কিন্তু কাউকে বলা যাবে না। মামুনি আমার মুখ কোমরা দেখে বারবার জিজ্ঞেস করেছে কি হয়েছে। তার উপর রাত করে ফিরেছি, চিন্তা করেছে যে মুখ দেখেই বোঝা গেছে, তাকে চিন্তায় ফেলে কষ্ট দিতে চাই না। তাই রাজকে বলেছি কাউকে না জানানোই ভালো। নিজেকে এত অসহায় লাগছিল যে নিজেকে রক্ষা করতে পারবো এটা ভুলে গিয়েছিলাম। তখন একটা কথাই মনে এসেছে, কি করে কি করব। যখন সবগুলো ছেলে আমার পাশে এসে দাঁড়ায় আর একজন আমাকে টাচ করতে আসে, কীভাবে কি করব, মাথায় নষ্ট হয়ে গেছিল। হঠাৎ কাঁধের ব্যাগ চোখে পড়ে, আর কিছু না ভেবে ব্যাগ সামনে নিয়ে লোকটার হাতে কলম দিয়ে আঁচড় দিয়ে বসলাম। এমন ঘটনায় ছেলেটি হাত ধরে উ করে হাত পিছিয়ে নিল, সামনে থেকে সরে হাত দেখাতে লাগলো। আর যারা দূরে ছিল আমি দৌড়ে গেলাম, আর সাথে হেল্প হেল্প বলে চেঁচামেচি করতে লাগলাম। সামনে একটা চায়ের দোকান ছিল, আমার চিৎকার শুনে তারা ছুটে এলো আমার দিকে। আমি তাদের দেখে ভরসা খুঁজে পেলাম, দুজন মহিলাও আছে। এবার একটা দম নিয়ে তাদের কাছে গিয়ে হাঁপাতে লাগলাম। তারা আমার কাছে এসে বলেই চলেছে, কি হয়েছে তোমার, এভাবে দৌড় পারছো কেন। আমি কিছু না বলে হাঁপাচ্ছি, কথা গলায় আটকে আছে। ওইভাবে পেছনে তাকিয়ে দেখি ছেলেগুলো এদিকেই আসতে গিয়ে পেছন ফিরে দৌড়াচ্ছে, মুখে তাদের ভয়। একজন পাশে থেকে বলে উঠল, বুঝেছি, ওই জানালগুলো পিচ ধরছিল তোমার, তাই না? তুমি এই নিরিবিলি রাস্তায় একা আসছিলে কেন, আবার সন্ধ্যার পর সন্ধ্যায় কোথাও যাওয়া ঠিক না। তারা তো আর জানে না আমি কেন এসেছি, আর বলাও হলো না। এর মাঝে কোথা থেকে জানি না রাত চলে এলো, লোকগুলোর মাঝে দাঁড়িয়ে আছে, পেছনে গাড়িও আছে, কখন এসেছে বুঝতেই পারলাম না। আমি কোনো কথা বলছি না, জানি না কি হলো, কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। সবাই নানা প্রশ্ন করে যাচ্ছে, আমি কিছু বলছি না। রাজ দাঁড়িয়ে সব শুনলো, সব শুনে বুঝতে পেরেছে কি হয়েছিল। মনে হয় চোখ মুখ কেমন শক্ত হয়ে ওঠে, আমার দিকে তাকিয়ে সবাইকে কি যেন বলল। সবাই চলে গেল, আমার কাছে এসে আমার হাত ধরে গাড়িতে নিয়ে উঠালো। আমি শান্ত মেয়ের মতো উঠে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললাম, দৌড়ানোতে ক্লান্ত লাগছে অনেক, হার্টবিট বিট করছে অনেক স্পিডে, অস্থির লাগছে, সারা শরীর কাঁপছে আমার। পানি খাও, ভালো লাগবে। আমি কিছু না বলে পানির বোতলটা হাতে নিলাম, সত্যি পানির তৃষ্ণা লেগেছিল, ঠক ঠক করে অনেক পানি খেয়ে নিলাম, এখন একটু ভালো লাগছে। রাজের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে আমার পানি খাওয়া দেখছে। আমি চোখ বন্ধ করে ফেললাম, মনে মনে ভাবছি রাজকে এখন আমাকে জিজ্ঞেস করবে কি হয়েছে, না বলবো না, কিচ্ছু বলবো না, যা বুঝার বুঝেছে, না বুঝলে নাই। আমাকে নিতেই বা এলো কেন, সে তো খুব বিজি মানুষ, মামুনি নিশ্চয়ই জোর করে পাঠিয়েছে, অন্যের বাড়ি আছি, নিজেকে নিজের জন্য তৈরি করে পথ চলতে হবে, অন্যের দয়ার কোনো দরকার নেই আমার। কিন্তু আমাকে অবাক করে দিয়ে কিছুই জিজ্ঞেস করলো না, উল্টো গান ছেড়ে দিল, হিন্দি গান চলছে, রাগে আমার যে কি করতে মন চাইছে কিন্তু কিছুই বললাম না, কিছু জিজ্ঞেস করলো না। বাসে এসে গাড়ি থেকে নামতে যাব, রাজ আমার হাত টেনে ধরলো,
আমি হঠাৎ ঘটনায় অবাক হয়ে পেছনে ফিরতেই রাজ জোরে টান দিল, একদম কাছে চলে এলাম। এমন ঘটনায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। কিছু বলবো রাজ বলে উঠল। আমি অবাক চোখে তাকালাম। আমাকে নিয়ে যে সে একটু চিন্তা করে না বোঝা গেল। একবার কিছু জিজ্ঞাসা করলো না, আবার সবাইকে বলা থেকে বিরত করলো। আমি চাপা কষ্ট নিয়ে কিছুই না বলে তার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে ভেতরে চলে এলাম। মামুনি খেতে ডাকছে, তাই বাস্তবে আসলাম। পরের দিন কোচিংয়ে একা এলাম, কোয়েলের সাথে কথা বললাম না। এই মেয়েটার জন্যই আমাকে বিপদে পড়তে হয়েছে। কোয়েল এলো আমার কাছে, আমার সাথে কথা বলতে লাগলো। আমি ধমক দিয়ে আমার কাছ থেকে চলে যেতে বললাম। কি হয়েছে তোমার? আমার সাথে কি রাগ করেছো? তুমি আমার কাছ থেকে সরো, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। কি হয়েছে? আমি কি কিছু করেছি? প্লিজ বলো। তুমি যাবে? না, তোমাকে আমি ফ্রেন্ড ভাবি। তুমি আমার ফ্রেন্ড, আমার আর কোনো ফ্রেন্ড নেই। তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। আমি তোমাকে ফ্রেন্ড ভাবি না। তোমার জন্য কাল আমাকে কত বড় বিপদে পড়তে হয়েছে জানো? আমি বলেছিলাম আমার রাত হলে প্রবলেম হবে, তুমি তারপর আমাকে জোর করলে। সব কিছু কোয়েলকে বললাম। সব শুনে কোয়েল আমার হাত ধরে কাঁদো কাঁদো মুখ করে সরি বলল। অনেকক্ষণ আমি কি আর করব, ক্ষমা করে দিলাম। ছুটির পর নিচে নেমে দেখি রাজ দাঁড়িয়ে আছে, মেরুন কালারের শার্ট, চোখে সানগ্লাস দিয়ে, গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। দেখতে একদম হিরো লাগছে। আমি হা করে তার দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। মনেই ছিল না, হঠাৎ মনে হলো আমি তো কোচিংয়ে আছি, রাজ এখানে কি করবে? ভাইয়া আপনি এখানে কি করছেন? আমার কথা শুনে আশেপাশে তাকিয়ে বলল। ভাইয়া কাকে বলছো? মিষ্টি, নতুন ভাই পেয়েছো নাকি? কিন্তু আশেপাশে কাউকে দেখছি না তো। আপনাকে বলছি, নতুন ভাই আবার কই পাবো? আপনাকে কিছু বলি না, তাই কাল মামুনি বলে দিল ভাই বলতে। হোয়াট, তুমি আমাকে ভাই বলছো? হুম। ও গড, প্লিজ ভাই বলো না, আর যাই বলো না কেন, ভাই বলো না। মানে কি ভাই বলবো না কেন, এতে সমস্যাই বা কোথায়? আর অন্য কিছু মানে মানে কি বলতে চাইছেন, চাচা খালু মামা এইসব? মামা চাচা খালু, ও নো, এসব কেন বলতে বলবো, আমি পাগল নাকি? তাহলে আর আছেটা কি যে বলবো? আপনি এখানে কি করছেন বললেন না কিন্তু। এই তো তোমাকে নিতে এলাম, কাল যা হয়েছিল আর রিস্ক নেওয়া যাবে না তাই চলে এলাম। আর কিছু পাচ্ছে না, মানে কত কিছু আছে তুমি চাইলে বলতেই পারো। মানে? বাদ দাও, নাম ধরে ডেকো, কেমন, চলো এখন। রাজ গাড়িতে উঠে বসে গেছে আমার কথা না শুনে। কি হলো, উঠে এসো। না, আমি আপনার সাথে যাব না। বেশি কথা বলো তুমি, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি উঠে এসো। বললাম না যাব না, আমি একাই যাব। হয়েছে, একা যেতে পারবে না, কালকের মতো আজকেও কিন্তু কিছু হতে পারে। ক্লাসে বসে আছি, কোয়েল এখনো আসেনি, একাই বসে আছি, বই নিয়ে পড়ছি সামনে রেখে। হঠাৎ কেউ পাশে এসে থেকে কথা বলে উঠলো। তাকিয়ে দেখি একটা ছেলে, গায়ের রং ধপধপে সাদা, লাল রঙের শার্ট, কালো প্যান্ট, কানে একটা দুল, হাতে ব্রেসলেট, ঠোঁট লাল টকটকে, যেন লিপস্টিক দিয়েছে। কে এই ধরা লোকটা, কে জানে? আমার দিকে তাকিয়ে হাই বলছে, আমি হা করে তাকিয়ে আছি। হেই কিউটি, হোয়াটস ইওর নেম? আমি কথা কি বলবো, এমন সাদা এত সুন্দর ছেলে দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে তাকিয়ে আছি। ছেলেটার ধাক্কায় সক্কা নিলাম। হ্যাঁ, তুমি কথা বলছো না কেন, তোমার নাম কি? ছেলেটাকে নাম বলতে চাইছি না, তবুও অনেক বলায় বললাম। নাম শুনে সে কি হাসি, তারপর হাসি থামিয়ে নিজের ডিটেলস বলতে লাগলো। আমি শুনতে চাইছি না কি, একাই বলে যাচ্ছে। ছেলেটার নাম সুজয়, বাসে এখানেই, বাবা এখানকার এমপি, ধনী ঘরের ছেলে, তা আমি দেখেই বুঝেছি। একটা বড় বোন আছে আরও। আমি কথা না বললে ও নিজে থেকেই ফ্রেন্ড হওয়ার অফার করলো, মুখের উপর না করে দিলাম। আমি আমি কারো ফ্রেন্ড হতে চাই না, বিশেষ করে ছেলে তো নাই। আমার ফ্রেন্ডের দরকার নেই, প্লিজ আমাকে এত ডিস্টার্ব করো না, আমি তোমাকে ফ্রেন্ড করব না। মানে কি, কেন, আমি কি তোমার সাথে বাজে বিহেভ করেছি বলো? আর আমি কি প্রেমের প্রস্তাব দিয়েছি যে এমন করছো? আমি তো বন্ধু হতে চাই, বেস্ট ফ্রেন্ড, প্লিজ হও না। তোমার রিয়্যাক্ট দেখে মনে হচ্ছে আমি তোমাকে প্রেম করার জন্য জ্বালিয়ে মারছি। প্লিজ সুজয় আমাকে, চুপ, স্টপ প্লিজ, এই নাও আমার নাম্বার, সেভ করে দিলাম তোমার ফোনে। আমি তোমাকে ডিস্টার্ব না, পড়ার জন্য কথা বলতে মাঝে মাঝে ফোন দেব, আসলে প্রতিদিন আমি কোচিংয়ে আসবো না, তাই জিজ্ঞেস করে জেনে নেব। আরে আমার কথাটা তো শোনো। আমার কথা কানে না নিয়ে ইয়ারফোন কানে দিয়ে ফোন টিপতে টিপতে ক্লাস থেকে বেরিয়ে গেল সুজয়। আমি ওর যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। এই তিন দিন ধরে পিছনে লেগেছে, তার এক কথা, আমি তো তোমাকে ফ্রেন্ড বলেছি, প্রেমিকা হতে বলিনি। আমি শত না করেও বুঝাতে পারিনি, ফ্রেন্ড হয়ে ছাড়বে। তার সাথে যোগ হয়েছে কোয়েল,
সে তো সুজয় বলতে পাগল, সে বলে কিনা সে নাকি ক্র্যাশ খেয়েছে। তুই প্লিজ ফ্রেন্ডশিপ কর না, দুজনে মিলে পিছনে লেগেছে। সুজয়কে খারাপ মনে হয়নি, যথেষ্ট ভালো ওর মন। আর কেউ আমাদের সাথে কথা বলে না, কিন্তু সুজয় নিজে থেকেই, ও যে এত বড় ঘরের ছেলে দেখেই বোঝা যায়, পড়ালেখায় অতটা ভালো না সেটাও দেখেই বোঝা যায়, কিন্তু ওর মনটা অনেক ভালো, ফ্রেন্ড করাই যায়। ছাদে দাঁড়িয়ে ফুল গাছে পানি দিচ্ছি, আজান দিবে। এখনই আমি এসেছি, আধা ঘন্টা হয়েছে এসে পানি দিতে এসেছি। মামুনি অবশ্য না করেছিল, কিন্তু আমার পানি দিতে ভালো লাগে, প্রতিদিনই দিই। হঠাৎ হাতের ফোন বেজে উঠল, এই সময় কে ফোন দিল? মা তো আরও পরে ফোন দেয়, এই সন্ধ্যায় তো দেয় না। ফোন হাতে নিয়ে দেখি সুজয় নামে সেভ নাম্বার। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, এই নাম্বার আবার কখন সেভ করলাম? হঠাৎ মনে পড়ল সুজয় তো জোর করে ফোন নিয়ে সেভ করে দিয়েছে। এই সময় ফোন কি বলবে, আমি যখন তখন ফোন দিয়ে ডিস্টার্ব করব না। কিন্তু এখন এই সময় কেন ফোন? এটা কি কোনো ফোন দেওয়ার সময়? সন্ধ্যায় পড়া ছাড়া নাকি ফোন দেবে না, এখন কি পড়া শুনবে? যদি না থাকে কালকে ফ্রেন্ড থেকে বাদ করে দিব, ভেবেছিলাম ফ্রেন্ড করব। কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো মিষ্টি, এত লেট হলো কেন ফোন রিসিভ করতে তোমার? এইসব কি সুজয়, তুমি না বললা ডিস্টার্ব করবে না, এখন ফোন দিয়েছো কেন? কি পড়া এখন তোমার? এই সন্ধ্যায় কেউ কাউকে ফোন দেয়? এই জন্য আমি ছেলে ফ্রেন্ড করতে চাইনি। আরে আমার কথা শোনো, আমি শিওর হওয়ার জন্য ফোন দিয়েছি, এটা তোমার নাম্বার কিনা। মানে? আসলে তোমার ফোনে আমার নাম্বার সেভ করে আমার ফোনে সেভ না করে চলে এসেছি, এখন মনে হলো এটা কার। হয়তো তোমার যদি না হয়ে অন্য কারোর হতো তাই কল করেছি, বিলিভ মি। ও আচ্ছা, তাহলে এখন তো বুঝেছো এটা আমার নাম্বার, বাই। আরে একটা কথা, হঠাৎ রাজ মিষ্টির হাত শক্ত করে ধরে নিল। কার সাথে কথা বলছিলে? কেন কি হয়েছে, আপনি এভাবে কথা বলছেন কেন? যা জিজ্ঞেস করেছে উত্তর দাও। এই সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিলে? আমার ফ্রেন্ড ছিল। ছেলে না মেয়ে? এসব কি প্রশ্ন, যেই থাক। আপনার কি, আপনি এমন করছেন কেন? ছাড়ুন, হাত ছাড়ুন, আমার লাগছে। ছেলে হলে আপনার কি, এভাবে আমার সাথে ব্যবহার করতে পারেন না আপনি। এতক্ষণে রাজের টনক নড়ল। আসলেই তো, আমি কেন এমন বিহেভ করছি? যেই থাক, তাতে আমার কি, আমার এত রাগ হচ্ছে কেন? সঙ্গে সঙ্গে মিষ্টি ছাদ ছেড়ে নেমে এলো, রাজ নিজের রুমে এসে পড়ল। দুয়াতে মাথা চেপে ধরে বসে আছে রাজ, কিছু বুঝতে পারছে না, কেন এত রাগ হচ্ছে আমার, কেন? মিষ্টি যদি রিলেশনে করে তাতে আমার কেন কষ্ট হচ্ছে, কেন রাগ হচ্ছে, কি হলো? আমার সব সময় শুতে গেলে খেতে গেলে শুধু মিষ্টির কথা মনে পড়ে, ওর ভয়, বোকা বোকা কথা, প্রথম দিনের কথা, সব সময় ওর সাথে সময় কাটাতে মন চায়, না হলে চাপা কষ্টে বুক ফেটে যায়। এগুলো কেন হয় আমার সাথে? বন্ধুদের সাথে বসে আছে রাজ, ধ্যান করে সবাই কথা বলে চলেছে, কিন্তু রাজের মুখে কথা নেই। হোয়াট হ্যাপেন রাজ, কি হয়েছে তোর, এমন থ মেরে বসে আছিস কেন? মাইশা আর বলিস না, তুই তো কাল আসিসনি, কি অবস্থা এর, এমন করে থাকে কি যেন ভাবে, তোকে খুব ভালোবাসে তো তাই এমন করে নীরব থাকে, আজ তুই আসিস আর এমন থাকবে না, কি বলিস রনি, ঠিক না? হুম ঠিক বলছিস। মাইশা তো লজ্জায় লাল নীল বেগুনি হতে লাগলো, ও তো রাজকে ভালোবাসে অনেক। তাই রাজ আমার জন্য এমন করে আছে? কিন্তু আমি তো আজ আছি, ও আমার সাথে কথা বলছে না কেন? ওকে জিজ্ঞেস করো, আমরা জানি না কি। মাইশা এগিয়ে রাজের পাশে বসলো, তারপর রাজের হাত ধরে কাঁধে মাথা রাখতেই ধাক্কা খেয়ে পড়ে গেল। মাইশা তোকে বলছিলাম আমার থেকে দূরে থাকবি সব সময়, গা ঘেঁষে থাকা আমার একদম পছন্দ না। মাইশা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, রাজ কখনো এমন বিহেভ করেনি, আজ এমন করছে কেন? মাইশা তত কান্না জুড়ে দিল। রাজ তুই আমাকে এইভাবে ধাক্কা দিতে পারলি, দেখ তো কতখানি ব্যথা পেয়েছি। তাহলে গায়ে ঘেঁষে থাকিস কেন, এসব আমার পছন্দ না, জানিস না এমনিতেই অসহ্য রাগ হচ্ছে। মাইশা সরে গেল, রাজ এত রেগে আছে কেন? রাজের ব্যাপারটা একমাত্র রিমন সব জানে, রিমনের সাথে এইসব শেয়ার করে রাজ। তুই প্রেমে পড়ছিস ভাই, কিন্তু স্বীকার করতে চাইছিস না কেন বলতো? তুই আজে বাজে বকা বাদ দে, আমি প্রেমে অসম্ভব, এবং প্রেম টেমে আমি পড়বো না কখনো। সত্যি বলছি ভাই, তুই প্রেমে পড়েছিস, আমি শিওর খুব তাড়াতাড়ি বুঝতে পারবি।
আপনি এখানে কি করছেন? তোমাকে একটা রাজ এখানে এসেছে মিষ্টিকে বলতে যে আজ কোথাও বেড়াতে যাবে নাকি। মিষ্টি এখানে আসার পর ঝগড়া হয়েছে আমার সাথে, আর কখনো কোথাও বেরোনো হয়নি। ওর মন ভালো করা আর সাথে কিছু সময় টাইম স্পেন্ড করার জন্য রাজ এই সিদ্ধান্ত নিয়েছে। কেন জানি মিষ্টির সাথে সময় কাটাতে মনে চায়। নিজের মস্তিষ্কে বারবার এই মেয়েটা ঘুরপাক খায়, কিছুতেই সরাতে পারে না। মিষ্টি রুমে আসতেই ও হা করে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানতাম এমনটাই হবে, কারণ আজই ফার্স্ট এলাম। আচমকা ঘরে আসতে দেখলে তো অবাক হবেই। ওর কথা শুনে কিছু বলতে বলতে আমি এগিয়ে যাচ্ছি ওর দিকে। ও এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে এত সুন্দর লাগছে যে কখন আমি খাটের কোনায় এসে গেছি খেয়ালই করিনি। খাটের কোনায় এসে পায়ে বাড়ি খেয়ে পড়ে যেতে নিলাম। সামনে মিষ্টি ছিল, নিজেকে রক্ষা করতে ওর হাত ধরলাম। ও কি করলো, আমার হাত ওর দিকে যেতেই সরে দাঁড়ালো, আর আমি একা ঠাস করে পড়ে গেলাম। এটা কি হলো, তুমি এভাবে আমাকে পড়ে যেতে দিলে? হাত ধরবো তাই সরে গেলে তুমি? আপনি কি বাচ্চা যে পড়ে যাবেন আর আমি ধরে ফেলবো? আর আপনি হাত ধরতে কেন যাচ্ছিলেন? আমাকে সিনেমার নায়কদের মতো পড়ে গিয়ে জড়িয়ে ধরতে? কিন্তু আমি তো তা হতে দেব না, তাই সরে দাঁড়িয়েছি। আর আপনি এই সময় আমার রুমে কেন? হোয়াট, তোমাকে জড়িয়ে ধরতে আমি পড়ে গেছি? লাইক সিরিয়াসলি এমন ভাবছো? আমাকে কি পাগল মনে হয় যে তোমাকে ধরতে আমি পড়ে যাওয়া নাটক করব? ছেলেদের মতলব আমার ভালো করে জানা আছে, এই জন্য ছেলেদের আমি একদম বিশ্বাস করি না। তুমি আমাকে অন্য ছেলেদের মতো ভাবছো। মিষ্টি কিছু বলবে, কিন্তু তার আগেই ফোনে বেজে উঠল। মিষ্টির রাজ খাটে পড়েছিল তাই ফোন দেখতে পেল। ফোন হাতে নিয়ে রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল রাজের, কারণ ফোনে সুজয় নামের একটা ছেলে ফোন দিয়েছে। ইদানিং মিষ্টি এই ছেলের সাথে বেশিরভাগ কথা বলে। কে এই ছেলে? এবং এইমাত্র বলল আমি ছেলেদের সাথে কথা বলি না, মিশি না। তাহলে এটা কি কি বললে, তুমি ছেলেদের সাথে মিশো না, কথা বলো না? তাহলে এইটা কে? মিশি নাই তো, এটা কে মানে? কে ফোন দিয়েছে? রাজ ফোন ঘুরিয়ে দেখালো মিষ্টিকে। সুজয়, ও তো আমার ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড? এইমাত্র কি বললে, আমি ছেলেদের? মিশি না, কিন্তু সুজয় অনেক ভালো একজন বন্ধু, তাই মিশি। কিন্তু জাস্ট পড়ার জন্য, ও আমাকে কল করে ক্লাসে, তেমন কথা বলি না। আর বলবো কি করে, ও তো কোচিংয়ে আসে না, ফোন দিয়ে শুধু নোটগুলো নেয়। আর আপনাকে আমি কৈফিয়ত দিব কেন? যাই হোক, ছেলে তো, আমাকে এমন করে বললে যেন ছেলেদের সাথে জীবনে কথা কও না। আমি এলাম একটা ভালো কথা বলতে, বেরোতে যাওয়া নিয়ে, আর তুমি আমাকে এভাবে এই জন্য কারোর জন্য ভাবতে নেই। বেড়াতে যেতে মানে? ভেবেছিলাম এতদিন হলো এসেছো এখানে, কিন্তু কোথাও ঘোরাতে যাওয়া হয়নি। আজ বিকেলে যেতে চেয়েছিলাম তোমাকে নিয়ে, কিন্তু আমার এটা ভাবাই উচিত হয়নি যে আমাকে এভাবে অপমান করতে পারে, তাকে নিয়ে কোথাও যাওয়ার মানেই হয় না। মিষ্টি আর কোনো কথা না শুনে ও খুশিতে আত্মহারা হয়ে গেছে। বেরোনোর কথা শুনে ওর খুব ইচ্ছে হতো শহরে ঘোরার, কিন্তু কে নিয়ে যাবে, তাই ইচ্ছেটা মাটি চাপা দিয়ে রেখেছিল। এখন রাজের মুখে শুনে খুশিতে লাফিয়ে উঠল মিষ্টি, কিন্তু আবার রাজের শেষের কথা মনে পড়ে নিরাশ হয়। কিন্তু না, যাবই, যাবো, অপমান যে কেন করতে গেলাম। প্লিজ প্লিজ না করবেন না, আমি সো সরি। বেড়াতে নিয়ে যান না, আমার খুব ইচ্ছে ঢাকা শহর ঘুরে বেড়ানো। মিষ্টি ইনোসেন্ট মার্কা মুখ করে সরি বলতে লাগলো রাজকে। রাজ জানে এমন কিছু হবে, তাই সে পার্ট নিচ্ছে, যাবে না বলছে, কিন্তু মিষ্টিও সরি বলে যাচ্ছে সে যেতে চায়, এই সুযোগ কিছুতেই ছাড়বে না। মিষ্টি নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, কেন যে তখন কথা না শুনে এত কি বলতে গেলাম। অবশেষে রাজ রাজি হলো, বিকালে যাবে, রেডি হতে বললো তাড়াতাড়ি। বিকেলে রাজ তখন বলে গেছে আজ দেরি হলে কোথাও নিয়ে যাবে না, তাই তিনটার মধ্যে রেডি হয়ে গেছে। রাজ অবশ্য বলেছে তিনটায় যাবে, কিন্তু মিষ্টি আগেই এসেছে, 3:10 আছে। আমি সোফায় বসে আছি, এদিকে রাজ তো রেডি হচ্ছে, তত খুলছে, কোনটাই বেশি ভালো লাগবে এটা ভেবে মাথা নষ্ট। মিষ্টির কোনটা পড়লে ভালো লাগবে, এই প্রথম ভালোবাসা মানুষের সাথে বেরোতে যাচ্ছি, সুন্দর না লাগলে চলে, যেটা পড়ছি সেটাই তো ভালো লাগছে, কিন্তু বেশি কোনটাই বুঝছি না। মিষ্টির ডাক কানে আসতে এই ঘড়ির দিকে তাকালো, ও মাই গড, 3:15 বাজে, রাজ আর খুললো না, আয়নায় দাঁড়িয়ে চুল নাড়তে লাগলো, তারপর সানগ্লাস চোখে দিয়ে বেরিয়ে এলো। এসে দেখে মিষ্টি রেগে আছে আমার দিকে তাকাতেই আমি স্টাইল করে এগিয়ে আসলাম ওর দিকে, তারপর ওর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কেন তুমি মিষ্টি, যেভাবে থাকো তাতেই পাগল হয়ে যায়। সানগ্লাস একটু নিচে নামিয়ে তাকালো, আর ঝাঁচালো কণ্ঠে মিষ্টি বকতে লাগলো। কি বলেছিলেন, আমি দেরি করি, আমি বেশি সাজি, দেরি হলে নিয়ে যাবেন না, এখন কে দেরি করলো বলুন? আমি মেয়ে হয় না হয় সাজি, তাই দেরি হয়। আপনি তো ছেলে, ছেলেরা তো সাজে না, তাহলে তাদের কেন দেরি হয়? কি করছিলেন আপনি এত সময়, এত সময় পরে আসলেন কেন? কত বাজে দেখুন, আধা ঘন্টা লেট।
গাড়িতে বসে রাজ ড্রাইভ করছে আর পাশে বসে আছে মিষ্টি। মিষ্টির দিকে তাকিয়ে রাজ মুগ্ধ হয়ে যাচ্ছে, এত কিউট লাগছে। মিষ্টিকে আলাদা এক সুন্দর লাগছে আজকে, আনন্দ ফুটে উঠেছে। এর জন্য তো রাজ বেড়াতে এসেছে, ও তো আনন্দ দেওয়ার জন্য এসেছে। কিন্তু কিছু একটা মিস হয়েছে। মিষ্টি হালকা সেজেছে, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, কানে সাদা পাথরের ছোট দুল আর পিঙ্ক কালারের সেলোয়ার কামিজ পরেছে। ওড়না এক পাশে চিকন করে অন্য পাশে ছেড়ে দিয়েছে, চুলগুলো বেনি করে পেছনে দিয়ে রেখেছে। রাজ বারবার তাকিয়ে মিষ্টিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। মিষ্টি আনন্দমাখা মুখ নিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ছোট ছোট চুলগুলো বারবার চোখে চলে যাচ্ছে। মিষ্টি বিরক্ত হয়ে তা সরিয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে এই চুলগুলো সরিয়ে দিতে রাজের। কী হলো কে জানে, এক হাতে ড্রাইভ করছে, অন্য হাত এগিয়ে নিতে লাগলো মিষ্টির চুল সরাবে। তারপর ফট করে মিষ্টি রাজের দিকে ঘুরে বসলো। আর ঘটনা আকস্মিকতায় রাজ তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। মিষ্টি রাজের দিকে তাকিয়েই গাড়ি থামান, আচমকা মিষ্টি গাড়ি থামাতে বলাতে রাজ ভয় পেয়ে যায়। মিষ্টি কি বুঝে গেছে? আমি না, তাই কি মিষ্টি গাড়ি থেকে নেমে যেতে চাইছে? কেন, কি হয়েছে, গাড়ি কেন থামাবো? আমি গাড়ি থামাতে বলেছি তাই, কি হলো, থামান। মিষ্টি আমার হাত ঝাঁকিয়ে দিল, উপায় না পেয়ে ব্রেক করলাম গাড়ি। মনে ভয়, মিষ্টিকে আমার অনুভূতি বুঝে গেছে, ভয় নিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি আমাকে কিছু না বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে লাগলো। আই এম শিওর মিষ্টি জেনে গেছে, না হলে এভাবে বেরিয়ে যেতে চাইতো না। আমি রাজ, মিষ্টির হাত শক্ত করে ধরে ফেললাম। কি হয়েছে মিষ্টি, তুমি কোথায় যাচ্ছ, ঘুরতে যাবে না? তুমি যার জন্য এমন করছো তার জন্য আমি সরি, আসলে কীভাবে যে কী হলো আমি নিজে অজান্তেই তোমাকে। কি বলছেন আপনি, ছাড়ুন হাত, আর সরি বলছেন কেন, আর কে বললো আমি ঘুরতে যাব না? তাহলে নামছো কেন গাড়ি থেকে, আর সরি বলছি কেন জানো না? তোমাকে ভালো, চুপ করবেন আর হাত ছাড়ুন, দেখি আমি ফুসকা খাবো, কত দিন পর পেলাম বলুন তো। তাই তো গাড়ি থামাতে বলেছি, এখন হাত ছাড়ুন, এমন করে ধরে আছেন, আবার কি সব বলছেন, চলুন ফুসকা খেয়ে আসি। রাজ মিষ্টির কথা শুনে কি করবে ভেবে পাচ্ছে না, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। কি হচ্ছে আর কি ভাবছিল, এখনই তো সব বলে দিচ্ছিল। তুমি ওই নোংরা জায়গায় ফুচকা খাবে? নোংরা না, দেখুন ওগুলো সব ঢাকা আছে, ওসব খেতে হবে না, চলো কোনো রেস্টুরেন্ট থেকে আমরা অন্য কিছু খাই। না, অন্য কিছু কেন খাবো, আমি তো অন্য কিছু খাবো না, আপনার ইচ্ছে হলে আপনি খান, ফুচকার সাথে অন্য কিছু যায়, ছাড়ুন হাত। টেনে হাত ছুটিয়ে বেরিয়ে গেল। রাজর যাওয়ার দিকে তাকিয়ে আছে, নিজেও বেরিয়ে গেল। কি আর করবে, মিষ্টিকে এত হাইপার হতে দেখেনি ফুসকার জন্য, এত রাগ। চাচা দুই প্লেট ফুসকা দিন তো, ঝাল আর টকটা বেশি করে দিবেন। আচ্ছা। রাজ এসে দুই প্লেট ফুসকার কথা আর ঝাল দেওয়ার কথা শুনেছে। মিষ্টি তুমি দুই প্লেট কেন নিলে, আমি এসব রাস্তায় থেকে কিছু খাই না। আমি কি বলেছি আপনার জন্য? মানে আমি নিজের জন্যই দুটো প্লেট অর্ডার করেছি, আপনি খেলে অর্ডার করে নিন। মিষ্টির দিকে হাবাগোয়ার মতো তাকিয়ে আছে, কত বড় অপমান, অসভ্য মেয়ে। কিন্তু বেশিক্ষণ রেগে থাকতে পারলাম না, মিষ্টির দিকে তাকিয়ে আবার হারিয়ে গেলাম। এত সুন্দর করে যে কেউ খেতে পারে জানা ছিল না। আমি ওর খাওয়া দেখছি, হঠাৎ মিষ্টি আমার মুখে একটা ফুসকা ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়েই হা হা করে হেসে উঠল। আমি রাগি চোখে তাকিয়ে আছি কিন্তু কথা বলতে পারছি না। ফুচকা এর আগে একবার মাইশের সাথে খেয়েছিলাম, আর আজ সেদিন ঝাল ছিল না, কিন্তু আজ এত ঝাল কেন, রাজ ঝাল একদমই খেতে পারে না। কোনো রকম ফুচকা গিলে নিল, এখন ঝালে অবস্থা শেষ। মিষ্টি রাজের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, মুখ লাল টকটকে হয়ে গেছে, জোর করে দেওয়াটা উচিত হয়নি বুঝলো। কি হয়েছে আপনার, এমন লাগছে কেন? ঝাল, একটা কথাই বললো শুধু। মিষ্টি ঝাল শুনে মনে পড়লো রাজ তো ঝাল খায় না, জোর করে খাওয়াতে গিয়েছে, ঝাল খাইয়ে দিয়েছি। তাড়াতাড়ি গাড়িতে আসলো, দৌড়ে পানির বোতল নিয়ে দিল। রাজ পানি খেয়ে একটু ঠিক হলো, নিজের প্রতি রাগ হচ্ছে তখন মিষ্টির, কেন খাওয়াতে গেলাম। মিষ্টি তুমি মন খারাপ করে আছো কেন, আমি কিছু মনে করিনি, তুমি হয়তো জানতে না আমি ঝাল খাই না, কিন্তু ফুচকাটা ভালো ছিল। সরি, আমার এভাবে করা একদম উচিত হয়নি। ইটস ওকে, আর মন খারাপ করো না, এখন আমি একদম ঠিক আছি। সারা বিকেল আমরা ঢাকা শহর ঘুরে বেড়ালাম গাড়ি করে, সময় কম ছিল, সন্ধ্যার আগেই ফিরে এলাম, আবার কাল পরীক্ষা। তাই মিষ্টি মনে মনে ভাবছে রাজের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে দিন ভালোই কাটতে লাগে। আবার টেনশান আসে ঘাড়ে, এইচএসসি রেজাল্ট আসে, উফ টেনশান ভরে যাওয়ার অবস্থা, কি করব তা নিয়ে মাথা নষ্ট হওয়ার জোগাড়। বাড়ি যেতে চাইলাম কিন্তু রাজ বলল সে অনলাইনে জানবে, তাই থেকে গেলাম, কিন্তু টেনশান তো যাচ্ছে না।
আমার এক্সাম ভালো হয়েছে, কিন্তু তবুও ভয় কাজ করে। রাজ আমাকে সাহস যোগাচ্ছে, সুজয়ও ফোন দিয়ে বলছে টেনশন কম করতে। কৈলের সাথেও কথা বলেছি, সুজয় আমাকে এই সান্ত্বনা দেয়, ওর নিজেকে নিয়ে একটু চিন্তা নেই। ও বলে আমি তো গোল্ডেন এ প্লাস পাবো শিওর। এত শিওর কী করে হয় জানি না, কোয়েল খুব চিন্তা। সাথে আমি কলেজের সব ফ্রেন্ডদের কাছে ফোনে কথা বলে বসে আছি। এখন 12টা বাজে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। রাজ দেখছে রুমে আমি জড়সড় হয়ে বসে আছি সোফায়, পাশে মামুনি আমাকে চিন্তা কম করতে বলছে, আম্মুর সাথেও কথা বলেছে একটু আগে। রাজ আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। কী রেজাল্ট হয়েছে বুঝতে পারছি না, মুখটা কেমন যেন করে রেখেছে। মামুনিকে ডেকে আমার থেকে একটু দূরে গিয়ে কী যেন বলল, মামুনি মুখটা গোমড়া করে কিচেনে চলে গেল। এবার আমার জান বের হয়ে যাবে আমি নিশ্চিত, আমি শিওর খারাপ করেছি, না হলে রাজ মুখটা অমন করে আছে। আবার মামুনিকে কী বলল, আমি উঠে রাজের দিকে যাব। অমনি ফোন বেজে উঠল, তাকিয়ে দেখি কোয়েল। হ্যালো মিষ্টি, তোর রেজাল্ট কি? আমি রেজাল্ট পেয়ে গেছি, আমি 4.57 পেয়েছি। তুই তো গোল্ডেন পাবি জানি, আমি তত ভালো না। কী রে কথা বলছিস না কেন? আমি কি বলবো, আমি গোল্ডেন তো দূরের কথা, ফেলই করেছি কিনা কে জানে, সবাই এমন অদ্ভুত করে রেখেছে কেন? মিষ্টি কথা বলছিস না কেন? আমি পরে কথা বলি। আরে রেজাল্ট বল তো। জানি না। জানি না মানে কি, তুই কি এখনো রেজাল্ট পাসনি? না। ওর কথা না শুনে লাইন কেটে দিলাম। রাজ আমার পাশে বসে ফোন টিপছে, রাগ লাগছে। খারাপ করলেও ও বলুক, এমন করেছে কেন? আমার যে কত টেনশন হচ্ছে বুঝতে পারছে না। এখানে থাকাটা ভুল হয়েছে আমার, রাগে কষ্টে রাজের সামনে গিয়ে দাঁড়ালাম, আল্লাহ জানে কি করেছি, আম্মুর কত স্বপ্ন আমাকে নিয়ে, এখন রেজাল্ট খারাপ হলে কি হবে? আমি তো পরীক্ষা ভালো দিয়েছিলাম, আমার রেজাল্ট বলছেন না কেন? আমি কি খারাপ করেছি, ভালো করতে পারিনি? বলুন না, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাবে এভাবে আর কিছুক্ষণ থাকলে। দেখুন হাত পা কেমন কাঁপছে, আমি কি খুব খারাপ করেছি? কিন্তু কি করে, আমি তো পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছি, কি হলো কিছু বলছেন না কেন? আমি টেনশনে মরে যাচ্ছি আর আপনি এখানে নিশ্চিন্তে বসে ফোন টিপছেন। মিষ্টি ভাবছে, রাজ ফোন থেকে মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে ফট করে মামুনির হাতে মিষ্টির প্যাকেট নিয়ে এসে রাজ মিষ্টি বের করে আমার মুখে পুরে দেয়। আমি তো অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছি। আমি কি রেজাল্ট করেছি বললো তো নাই, উল্টো মিষ্টি দিল, দুজনে হেসেই যাচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করতে পারছি না, একটা পুরো মিষ্টি মুখে ঢুকিয়ে দিয়েছে। এত ভীতু তুমি মিষ্টি, নিজের উপর তোমার বিলিভ নাই? তুমি তো জানোই তোমার এক্সাম কেমন হয়েছে, তাই এটাও জানো যে তুমি সবচেয়ে ভালোটাই পাবে, তবু এত নেগেটিভ ভাবছিলে? আমি তোমাকে এতক্ষণ জানাইনি মিষ্টির জন্য এটা অর্ডার করেছিলাম, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, আমরা কত খুশি হয়েছি জানো? বলে আমার মুখে শেষ হয়েছে, আমি তো খুশিতে চোখ দিয়ে পানি ঝরছে। কিছু বলবো, আবার মামুনি মিষ্টি দিয়ে বসলো। আমি মিষ্টি জাতীয় জিনিস পছন্দ কম করি, কিন্তু এরা আমাকে আজ মিষ্টি খাইয়েই মারবে, কিছু বলতেই পারছি না। আমি জানতাম তুই ভালো রেজাল্টই করবি, যা তোর মাকে কল দিয়ে জানিয়ে আয়, টেনশন করছে বোধ হয়। বলে মামুনি চলে গেল। রাজ আমার সামনে দাঁড়িয়ে আছে, আবার মিষ্টি দেওয়ার ফন্দি করছে। আমি মুখে হাত দিয়ে রাখলাম, আর মিষ্টি দিলে নিশ্চিত এখানেই বমি করে দিব। আপনি তো বাজে কেন বলুন তো, আমাকে এভাবে টেনশন করালেন, কত চিন্তা হচ্ছিল জানেন? আর আপনি আমার টেনশন নিয়ে মজা নিচ্ছিলেন। মজা না, আসলে তোমাকে টেনশন করতে না দেখলে বুঝতে পারতাম না তোমাকে খুব সুইট লাগে। ভীতু মুখ করে বসেছিলা, আহ কি না লাগছিল একবারে। আপনি কি বলছেন এসব, আমি চিন্তায় আধমরা হচ্ছিলাম আর আপনি বলছেন আমাকে সুইট লাগছিল, তাই আমাকে চিন্তিত রেখেছিলেন? হুম, কি করব বলো, আমি তো আপনি তো কি বলে আমার পাশ কাটিয়ে চলে গেল। রুমে এসে আম্মুর সাথে কথা বললাম, সাথে মনিও কথা বলল, আম্মু তো খুশি, খুশিতে কেঁদেই ফেলেছে, আমিও কেঁদেছি, আপু বেঁচে থাকলে কত খুশি হতো আজ, সেসব ভেবে মন খারাপ করে রাখলাম। হঠাৎ সুজয়ের রেজাল্টের কথা মনে পড়ল, জানাই হয়নি কখনো, আমি নিজে থেকে কল করি না, আজ করলাম, সঙ্গে সঙ্গে রিসিভ হলো, আমার কলের জন্য ওয়েট করছিল নিশ্চিত। সুজয়ের সাথে কথা বলে জানতে পারলাম ও গোল্ডেন পায়নি, কিন্তু তার তাতে বিন্দুমাত্র কষ্ট নেই, খুব খুশি আমার রেজাল্ট শুনে। আর এমনকি বিকেলে দেখা করে রেস্টুরেন্টে আমাকে নাকি খাওয়াতে হবে ট্রিট, কিন্তু আমি এত টাকা কই পাবো, না করে দিলাম। সুজয় হঠাৎ করে বলে, তোমার বিল নিয়ে টেনশন করতে হবে না, আমি খাওয়াবো, তোমাদের কোয়েলকেও বলো। এত করে বলাতে এমন ভালো একটা দিন রাজি হয়ে গেলাম। এদিকে রাজ আজ মিষ্টির এত ভালো রেজাল্টের জন্য বিকেলে বেড়াতে যাবে,
আর সাথে একটা রেস্টুরেন্টও বুক করেছে, খাওয়া দাওয়া করবে, সাথে ওর মনের কথা বলবে। আজ ও জানাতে চায় যে মিষ্টিকে নিয়ে কী ফিল করে, সব কথা শেয়ার করতে চায়। মিষ্টি এত ভালো খবর পেয়েছে, আজকের দিনটা অনেক শুভ, আজকেই বলবো। রাজ ফোন করে সব অ্যারেঞ্জমেন্ট করতে বলল। চারটার দিকে রাজ মিষ্টির রুমে গেল জানাতে যে ওরা বেরোবে। মিষ্টি যাতে রেডি হয়, রুমে এসে দেখল মিষ্টি রেডি হচ্ছে। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো বলিনি, তাহলে মিষ্টি জানলো কেমন করে যে আমরা বেরোবো, আগেই রেডি হচ্ছে? মিষ্টি নীল জামা পরেছে, চুল আজ খোলা, উপরে কাঁটা দিয়ে আটকে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দুল পড়েছে কানে। এতটা সুন্দর লাগছে যে রাজ কিছু না বলে হাঁ করে তাকিয়ে আছে। রাজ কখন চলতে চলতে মিষ্টি গা ঘেঁষে গেছে খেয়ালই করেনি। মিষ্টির কথার ধ্যান ভাঙল, তাকিয়ে দেখে মিষ্টিকে জড়িয়ে ধরেছে আর মিষ্টি ছাড়তে বলছে। রাজ দ্রুত সরে দাঁড়ালো। এসব কি, আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? না মানে আসলে আমি তো নিজেই জানি না কখন ধরলাম। আমাকে কি মনে হয় আপনার পাগলি? না তা মনে কেন হবে? তাই ভাবেন, না হলে এমন কথা কেউ বলে? নিজেই ধরেছেন আবার নিজেই বলছেন, আমি কি করে জানবো? আমি সত্যিই জানি না। আবার মিথ্যে? ও সরি, যাও, আমি সত্যি ওকে ওকে সরি বলেছি তো। তুমি জানলে কি করে যে আজ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব? ভালো হয়েছে রেডি হয়ে গেছো, আজ রাত করে ফিরবো, রাতে তোমাকে রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়াবো। আর একটা কথা বলবো যা আমি একা অনুভব করি, আমার বিশ্বাস তুমিও আমাকে থাক এখন না, তুমি তো রেডি, চলো বেরিয়ে পড়ি। কি বলছেন বুঝলাম না, কোথায় যাব আমি? যেখানে যাওয়ার জন্য রেডি হয়েছো। হুম, কিন্তু আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব মানে, আমার সাথেই তো তুমি যাবে। আপনার সাথে যাব কি বললো? আমি তো সুজয়ের সাথে দেখা করব, ও আমার জন্য ট্রিট দেবে, কোয়েলও আসবে, আপনি কেন যাবেন? হোয়াট, তুমি কোথাও যেতে পারবে না, আমার সাথে যেতে হবে তোমাকে। সেটা সম্ভব না, আমি আপনার সাথে কাল যাই, আজ ওদের কথা দিয়ে ফেলেছি। আমার থেকে ওরা তোমার কাছে বেশি হয়ে গেল? কে ওই ছেলে, কেন তুমি যাবে? ও আমার বন্ধু, একবার বলেছিলাম। মিথ্যা বলছো, ও তোমার বন্ধু না, বয়ফ্রেন্ড, তাই না? কি আজে বাজে বকছেন, জাস্ট বন্ধু, এর বেশি কিছু না। জানি জানি, এত মাতামাতি আমি বুঝি না, কিছুই বুঝি না, তাই না? মিষ্টি, আমি কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, তুমি ওদের না করে দাও, না হলে আমি ধরে নেব ওই ছেলের সাথে তোমার অন্য কোনো রিলেশন। আপনার ইচ্ছে, আমি না করতে পারবো না। সুজয় অনেক ভালো একটা ছেলে, ও কখনো এমন কিছু করেনি যাতে আমার খারাপ লাগে, আমরা অনেক ভালো ফ্রেন্ড, কিন্তু আপনি আমাকে আর ওকে নিয়ে যা বললেন আমি কখনো ভাবতেও পারিনি আপনি এসব বলবেন, আমরা জাস্ট ফ্রেন্ড, তারপরও আপনি এসব বললেন। মিষ্টি চলে গেল। রাজ মাথা গরম হলে কি বলে জানে না, মিষ্টির চোখে পানি ছিল, এটাও সহ্য হচ্ছে না। রাজও মিষ্টির পেছন গেল লুকিয়ে। মিষ্টি রেস্টুরেন্টে এসে দেখে কোয়েল আসেনি, আর আসবে কিনা খবরও নেই, ফোন রিসিভ করছে না। সুজয় আর ও, কোয়েল কই, সুজয় আসছে না কেন? না আসলে সমস্যা কি, আরো ভালো, আমি আর তুমি সময় কাটাতে পারবো একা। মিষ্টি এদিকে ওদিকে তাকাচ্ছে, রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন ওর মাথায় আসছে না, একবার জিজ্ঞেস করবে ভাবছে তো করছে না, যদি সুজয় মাইন্ড করে, কিন্তু থাকতেও পারছে না, জিজ্ঞেস না করে এদিকে ওদিকে কোয়েলকে খুঁজছে। অবশেষে কোয়েল ফোন রিসিভ করে আর বলে ও আসতে পারবে না, কী জন্য সেটা নাকি রাতে বলবে। বললাম এখন বল, বলল এখন সারপ্রাইজ, রাতে বলার আগেই বুঝবি। কিছু মাথায় এলো না কি বলে কি ও, আমি ওকে বকে দিলাম, একা এসেছি কোথায় ভাবলাম তিনজন মজা করব, এখন একা, সুজয়কে এখন নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি, কিন্তু ও তো একটা ছেলে, আর একটা ছেলের সাথে এভাবে একা থাকাটা কেমন জানি একটা অস্থিরতা ঘিরে ধরলো আমাকে, কিন্তু মুখে প্রকাশ করলাম না। মিষ্টি এগুলো মনে মনে ভাবছে। সুজয় আজ চলো যাই, আমার ভালো লাগছে না, কোয়েলটাও আসলো না, একা একদম ভালো লাগছে না। আরেকটা কথা, রেস্টুরেন্ট এমন ফাঁকা কেন বলো তো, এত বড় রেস্টুরেন্ট এরকম ফাঁকা কেন? মিষ্টি তুমি কি বলো তো, আমি আর তুমি দুজন একটু টাইম স্পেন্ড করব, তাই রেস্টুরেন্ট আমি বুক করে নিয়েছি, আর কোয়েল না এসে ভালো করেছে। কি বললে, একা টাইম স্পেন্ড মানে কি? তুমি জানোই আমার এসব একদম পছন্দ না, আমি শুধু কোয়েলের জন্য রাজি হয়েছি, রাজকে ইগনোর করে তোমার ফ্রেন্ড বলে তোমাদের প্রায়োরিটি দিয়েছি, এখন এভাবে একা আমি আসলাম আর ও আসলো না, আবার বলেছে সারপ্রাইজ, কি এসব, চলো চলে যাই। আমি এত কি অ্যারেঞ্জমেন্ট করলাম, এখন তুমি চলে যাওয়ার কথা বলছো মিষ্টি, আর কি বলবো, কোয়েলের জন্য এসেছো তার মানে আমাকে তুমি ফ্রেন্ড ভাবো না। তেমন না, তোমাকে আমি ফ্রেন্ড ভাবি, কিন্তু
এভাবে একা আমার ভালো লাগে না। আর তোমাকে কে বলেছে রেস্টুরেন্ট বুক করতে? সবার মাঝেই তো ভালো লাগতো, এমন নিস্তব্ধ পরিবেশ ভালো লাগে না আমার, ভয় করে। আমি আছি তো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এতদিনে একটু আপন ভাবনে তুমি আমাকে মিষ্টি? না তা না, প্লিজ রাগ করো না। ওকে যাও, রাগ করবো না। আজ তোমার কাছে আমি আমার সব মনের কথা খুলে বলবো, তাই এসব কোয়েলকে আমি আসতে মানা করেছি। কি বললে তুমি? আসতে মানা করেছো? কিন্তু তুমি এমন রিয়াক্ট কেন করছো? বসো, আর চিৎকার করলে সবাই কি ভাববে? ওই দেখো, ওইটারা কেমন করে তাকিয়ে আছে। বলেই সুজয় আমার হাত ধরে আবার চেয়ারে বসিয়ে দিল। আমি ওইটারের দিকে দেখি সত্যি কেমন অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি নিজেকে শান্ত করলাম, তারপর ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। রাগের শরীর কাঁপছে আমার। কি বলল, কোয়েলকে আসতে মানা করেছে? কিন্তু কেন সুজয়, তুমি কোয়েলকে কেন আসতে মানা করেছো? আমি ওর রিকোয়েস্টেই এসেছি, আর তুমি ওকে এভাবে না করতে পারলে ও কি ভাববে আমাদের? ছি, ও আমাদের ফ্রেন্ড, ওকে রেখে তুমি কিভাবে? আরে রিল্যাক্স মিষ্টি, এত হাইপার হচ্ছ কেন? ও আমাদের মাঝে আসতে চায়নি, আমি বলেছি, ও নিজে থেকেই আসার কথা বলেছে। কি বলেছ যে ও এমন কথা বলল? আগে খাবার খেয়ে নাও, তারপর জানতে পারবে কি। না আমি খাবো না, আগে বলো কি বলেছ। আমার খিদে পেয়েছে, আমি তাহলে খেয়ে নি। আজ রেজাল্টের চিন্তায় সারাদিন কিছু খাইনি, প্লিজ খাও। তুমি তো কিছু খাওনি, খাচ্ছ না কেন? তোমার খিদে পেয়েছে, তুমি খাও, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এভাবে বলছো কেন? ওকে না খাইলে আমি খাই। তোমার না ক্ষুধা নেই, এখন খাচ্ছ কেন? বলো কি কথা, তাড়াতাড়ি বলো, এখন 5:50 বাজে, আমি চলে যাব। কেবল না আসলে এখনই চলে যাবে? বলবে কি না, নাকি না জেনেই চলে যাব? ওকে বলছি। বলছি বলে আবার কোথায় চলে গেল কে জানে। মিষ্টিকে বসিয়ে রেখে সুজয় কোথায় চলে গেল বেরিয়ে। 6:00 বেজে গেছে, এবার যাওয়ার সময় হয়ে আসছে, কিন্তু ও আসছে না। ছটফট করে চলেছে মিষ্টি, মনটা খারাপ, আর রাজের সাথে বাজে বিহেভ করে খারাপ লাগছে। রাজকে কষ্ট দিলে নিজের মনেও কষ্ট অনুভব হয়, কিন্তু কেন ও জানে না। আজ তার সাথে যায়নি বলে কষ্ট পেয়েছে আমি শিওর, কিন্তু কি করতাম, এখানে আসার কথা রাজি হয়েছিলাম তাই তো এলাম। আজ না এলেই ভালো হতো, সুজয়কে কেমন সুবিধা ঠেকছে না, এমন করছে কেন, ওর মনে কি চলছে কে জানে। চিন্তা করছিলাম বসে, হঠাৎ ধ্যান ভাঙলো সুজয়ের কণ্ঠে। তাকিয়ে দেখি আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে আছে, হাতে ফুলের তোড়া। আমি তাকাতেই নার্ভাস হয়ে ঘামতে লাগলাম, তবুও কাঁপা কাঁপা হাতে ফুলে আমার দিকে এগিয়ে এলো। আমি যা ভয় করেছিলাম তাই হলো, এই জন্য ছেলেদের আমি বিশ্বাস করি না। রাগে উঠে দাঁড়ালাম, সুজয়কে আগেই বলেছিলাম এসব আমি লাইক করি না, ও তাও এসব করছে। রাজ রেস্টুরেন্টের বাইরেই ছিল কি হয় দেখার জন্য, কিন্তু এতক্ষণ তেমন কিছু হয়নি, তাই ও নিজেই নিজেকে বকছে। একটু আগে সুজয় মিষ্টিকে রেখে কই জানি গেল, কিছুক্ষণ ওয়েট করে ভাবলো মিষ্টিকে নিয়ে চলে যায়, ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ সুজয় দৌড়ে আসলো হাতে ফুল। যা দেখে রাজে বোঝা হয়ে গেছে কি হয়েছে কি হবে, তার মানে সত্যি। আর আমি এতদিন ভুল ভাবতাম, রাজ আগে কি করবে বুঝে উঠতে পারছে না, চোখ দিয়ে আগুন বের হচ্ছে। মিষ্টি সুজয়ের হাত থেকে টান মেরে ফুল নিল, সুজয় নার্ভাস হয়ে কিছুই বলতে পারছে না, আর মিষ্টিও কিছু বলতে দেবে না। ফুল নিয়ে পেলে বুঝাবে, এসব বুঝতে চায় না, ও আজকে ওর সাথে সমস্ত ফ্রেন্ডশিপ নষ্ট করে দেবে। কিন্তু কিছু বলতে পারলো না, ফুল নিয়ে সুজয়কে কিছু বলতে যাবে তার আগেই কেউ ঝড়ের গতিতে ফুল ছিনিয়ে নিল। তাকিয়ে দেখে আর কেউ না, রাজ। আচমকা রাজকে দেখে মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে, ইনি এখানে কি করছে? রাজ ফুল নিয়ে নিচে ফেলে পা দিয়ে দুমড়ে মুচড়ে ফেললো, মিষ্টি হা করে তাকিয়ে আছে। রাজকে হিংস্র বাঘের মতো লাগছে, রাগে ওর চোখ লাল টকটকে হয়ে আছে, এত রেগে আছে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, রাজ আমারই সামনে সুজয়কে মারতে গেল, আমি অনেক কষ্টে ছাড়িয়ে নিলাম। মিষ্টি হাত ছাড়ো, ওকে আজ আমি মেরেই ফেলবো, সাহস কি করে হলো তোমাকে প্রপোজ করার? ছাড়ুন বলছি, ছাড়ুন ওকে, সুজয় তুমি চলে যাও। কে উনি মিষ্টি, আমার সাথে এমন বিহেভ করলো, আমি চলে কেন যাব? এই যে মিষ্টির কে আপনি, আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আমার সাহসের এখনো কিছু দেখায়নি। মিষ্টি কি বলেছিল, বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড, তাহলে এসব কি? ছাড়ো বলছি মিষ্টি, না হলে ভালো হবে না। কিন্তু না ছাড়বো না, আপনি এখানে কি করছেন? কেন আমি আসাতে প্রেমে ব্যাঘাত ঘটলো নাকি আপনার? কি বলছেন এসব? ঠিকই বলছি, ছাড়ো। এটা বলেই রাজ মিষ্টিকে ধাক্কা দিল জোরে, যার ফলে মিষ্টি ছিটকে পড়ে টেবিলের কোণায় মাথা লেগে ব্যথা পেল। আজানের শব্দে মিষ্টি কল্পনা থেকে বর্তমানে ফিরল, সারা রাত যেভাবে বসেছিল খেয়ালই করেনি, এখনও সেই দিনের কথা ভাবলে গায়ে কাটা দেয়, কি ভয়ঙ্কর লাগছিল।
আমার দেখা প্রথম ভয়ঙ্কর রাত, তার আগে কখনো এত রাগতে দেখিনি। ছাতে দাঁড়িয়ে গাছে পানি দেওয়ার পর দোলনায় বসে পড়লাম, চোখ জ্বালা করছে। এখন রাত ভোর জেগে থাকার জন্য এমন হচ্ছে, চোখ বন্ধ করে বসে আছি। হালকা ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে, সকালের এই মিষ্টি বাতাস মন ছোঁয়ার জন্য যথেষ্ট। দোলনায় হেলান দিয়েই চোখ বন্ধ করে আছি। কখন যেভাবে ঘুমিয়ে পড়েছি নিজেও খেয়াল করিনি। ঘুমের ঘরে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু কিভাবে? আমি তো রুমে শুয়ে আছি, তাহলে বৃষ্টি হচ্ছে তা আবার আমার শরীরে পড়ছে কিভাবে? ছাদ ফুটো হয়ে যায়নি তো? ভাবতেই ধরফরিয়ে উঠতে গেলাম। ভেবেছি আমি খাটে আছি, তাই হাত পা মেলে বসতে গিয়ে দোলনা থেকে পড়ে গেলাম থপাস। আমি এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, পুরো শরীর ভিজে গেছে। আমি এখানে কি করছি? আমি তো রুমে, উফ আর ভাবতে পারছি না, মনে পড়ে গেছে। আমি তো ছাদে এসেছিলাম, তারপর দোলনায় বসেছি, তারপর ওখানেই ঘুমিয়ে পড়েছি। থাক, বৃষ্টি থেমে গেল। চারপাশ কি আশ্চর্য সুন্দর, কিন্তু বৃষ্টি কি শুধু আমার উপরে হয়েছে? চারপাশ তো ভিজেনি, কত বেলাও হয়ে গেছে, আমি কত সময় ঘুমিয়েছিলাম? এক মনে কথাগুলো ভেবেই যাচ্ছি, আমার সামনে যে রাজ দাঁড়িয়ে আছে আমার খেয়ালই নেই। হঠাৎ চিৎকার শুনে তাড়াতাড়ি বসে থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রাজের দিকে তাকিয়ে দেখি হাতে পানির পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে অদ্ভুতভাবে রাগী দৃষ্টি নিয়ে। আমি এতক্ষণ যেটাকে বৃষ্টি ভেবেছি সেটা তার মানে রাজ ইচ্ছে করে করেছে, আর আমি কি না কি ভাবলাম। উফ, আপনি ইচ্ছে করে আমার উপর পানি দিয়েছেন, তাই না? রাজ কিছু না বলে একটা ইগনোর ভাব করে ঘুরে চলে যেতে গেল। কি হলো বলুন, আপনি আমাকে ইচ্ছে করে ভিজিয়েছেন কেন? আমি কি না ভাবলাম, কতটা ভয় পেয়েছি জানেন? কাল এত বাজে বিহেব করলেন, আজ আবার ভিজিয়ে দিলেন এই সাত সকালে, কি হয়েছে আপনার? কাল কি জন্য ডেকেছিলেন বলেন না? মিষ্টি কথাগুলো বলেই রাজের হাত চেপে ধরলো। রাজ চরম রেগে পেছনে ফিরলো, ও প্রচণ্ড রেগে আছে মিষ্টির উপর, এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করলো আর মিষ্টি কিনা ওকে ইগনোর করে চলে এলো। যতবার ভেবেছে সব ভুলে মিষ্টিকে মনের সবটা খুলে বলবে, ততবার মিষ্টি এমন করে, সবসময় আমার মনটা ভেঙে দেয়। আবার এখন জিজ্ঞেস করা হচ্ছে কি জন্য ডেকেছিলাম। রেগে পেছনে ফিরে মিষ্টি কে বকতে যাবে, কিন্তু রাজ বকতে পারলো না। মিষ্টির অবচমাখা মুখ, যেটা দেখে রাজের রাগ উবে গেল। পানি দেওয়ায় মিষ্টির চুল থেকে পানি গড়িয়ে মুখ বেয়ে নিচে পড়ছে, যা রাজ নেশা চোখে তাকিয়ে আছে। ভেজা শরীরে মিষ্টির জামা আটকে আছে, যা দেখে রাজ আর তাকিয়ে থাকতে পারলো না। এভাবে দেখলে নিজেকে আটকাতে পারবে না, আবার পেছনে ফিরে গেল। কি হলো, ওই দিকে তাকালেন কেন? আমার দিকে তাকান আর বলেন কাল কি জন্য ডেকেছিলেন যে এত রাগ করে খাবার ফেলে দিলেন। মিষ্টি, হাত ছাড়ো। না, ছাড়বো না, বলেন আগে। আমি আপনার কিছুতে কখনো কিছু বলিনি, কিন্তু আজকে আপনাকে বলতেই হবে। আপনি কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করেন, কি করেছি আমি সেই ঘটনার জন্য, সেটা তো আপনিও দেখেছেন। আমি তোকে হাত ছাড়তে বলেছি। বললাম না ছাড়বো না। আচ্ছা, সুযোগ যদি আমাকে পছন্দ করেও থাকে, ও কেন, যে কোনো ছেলে যদি আমাকে প্রপোজ করে তাতে আপনার কি? আপনি কেন এত রিয়্যাক্ট করেন? তুই বাচ্চা না যে বুঝিস না কিছু, আর না বুঝলে নাই, আমি আর কখনো তোকে বুঝাবো না। অনেকটাই করেছি কিন্তু তুই বুঝিসনি। কি বলেন প্লিজ। রাজ মিষ্টির কথা তোয়াক্কা না করে হাত ছাড়িয়ে দ্রুত বেগে নিচে নেমে এলো। মিষ্টি হাঁ করে রাজে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর দিকে তাকালো না কেন? হঠাৎ নিজের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে নিচ্ছিল মিষ্টি। তোর এত অধঃপতন, ওড়না ঠিক করে রাখতে পারিস না? নিজের মনে বিবি করতে করতে নিজেও নেমে এলো। ক্লাসরুমে বসে আছি, পাশে তিথি বকবক করেই চলেছে। এই তুই চুপ করবি, আমার মাথা ব্যথা করছে। কেন দোস্ত, তোর আবার কি হয়েছে? আমার কথা শুনবি না? কাল রাতে কি হয়েছে জানিস? মাসুদকে ইচ্ছা মতো কথা শুনিয়েছি, ও কিনা আমার সাথে দেখা করতে এলো। তুই বল, কত সুন্দর করে সেজে এসেছিলাম ওর সাথে ঘুরতে যাব বলে, আর ও কিনা এলো না। তার নাকি হসপিটালে কাজ ছিল, আমাকে একটুও ভালোবাসে না বলেছি, তারপর কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছি রাতে, ও ফোনে একটু পরপর বলছে এখন। উফ, চুপ কর তো, তোর ওই হাদারামের কথা বলা বন্ধ কর, আমার মাথা ব্যথা করছে, বলছি না পরে শুনবো। কেউ আমায় ভালোবাসে না, শুনবি কেন? কারো লগে আর কথা কমো না, সর। আর কিছু কমো না, মাসুদরেও কইছি আর কথা কমো না, বিয়ে ক্যান্সেল, তুইও আমার কথা শুনবি না, সবাই পর। উফ আল্লাহ, কেউ এর হাত থেকে আমাকে বাঁচাও। এই এক জ্বালা, তিথিকে নিয়ে
ওর উঠবি মাসুদ দুই মাস পর বিয়ে, এখন এঙ্গেজমেন্ট হয়েছে খালি। তা নিয়ে সারা দিন আমার কান ঝালাপালা না করলে ওর হয়ই না। ওর একই কথা, ও সব কথা আমাকে বলবে, আর নাও করা যাবে না। তাহলেই একটু পর তার রাগ ভাঙাতে হবে আমাকেই, কি আর করা, ফ্রেন্ড তো। এমনিতেই দিদির মনটা অনেক ভালো, কোয়েলের পর ওকেই বেস্ট ফ্রেন্ড ভাবে। তৃতীয় ক্লাস আজ হবে না, স্যার আসেনি, তাই বাইরে বের হলাম, চারপাশে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো রাজ যেখানে বসে থাকে একবার ঘুরে আসি। কেন জানি যেতে ইচ্ছে হলো, তিথি তো ফোন কানে চেপেই আছে, একটু আগে বলল আর নাকি কথা বলবে না, আবার এখনই শুরু করে দিয়েছে। দরজার কাছে এসে দাঁড়ালাম, ভেতরে রাজ আর তার ফ্রেন্ডরা সবাই আছে। রাজ বেঞ্চে বসে আছে, সামনে মারিয়া আপু আছে, কিছু বলছে। রাজ মুখটা কেমন রাগি করে রেখেছে, হঠাৎ আমার দিকে তাকালো। কখনো আমি এখানে আসি না, আজই আসলাম, আমাকে দেখে সে অবাক হয়েছে তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। হঠাৎ রাজ মারিয়ার হাত ধরে ফেললো। আহ মারু, তুই কিছু বলবি আর আমি মানবো না, তা কখনো হয়? আচ্ছা তুই যা বলবি তাই হবে। সত্যি বলছিস? খুশিতে রাজকে জড়িয়ে ধরলো, আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু জড়িয়ে ধরা দেখে বুকে চাপা কষ্ট পেলাম যা আমি সহ্য করতে পারছিলাম না। কি রে মিষ্টি, তুই এখানে কি করছিস? না মানে আসলে কি হলো বল। রাজ মিষ্টির দিকে তাকিয়ে আছে, আর এদিকে মারিয়া নিজের মতো সব বলে যাচ্ছে, রাজের সেদিকে খেয়াল নেই, শুধু স্বীকার করে যাচ্ছে। মারিয়া রাজের এমন অন্যমনস্ক দেখে ওর দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে, যা দেখে মারিয়া অবাক হয়, কারণ মিষ্টি কখনো এখানে আসে না, রাজকে ভয় পায়। আজ এখানে কি করছে? ভ্রুকুৎকে ভাবছে, রাজের কথায় ঘোর কাটলো। তুই এখানে কি করছিস? আমি আসলে, মিষ্টি কি বলবে বুঝতে পারছে না, ও কেন এসেছে ও নিজেও জানে না, হঠাৎ কেন জানি রাজকে দেখতে ইচ্ছে হয়েছিল, তাই কিছু না ভেবেই চলে এসেছে, এখন কি বলবে? আচ্ছা আমাকে অপমান করবে? সবসময় তো অপমানই করে। উফ, কেন যে আসতে গেলাম, এসবই মনে মনে ভাবছে মিষ্টি। আরে মিষ্টি, তুমি এখানে আসো, ভেতরে আসো, রাজকে কিছু বলবে নাকি? মিষ্টি তুমি তো এখানে আসো না কখনো। মাথা নিচু করে আকাশ পাতাল ভাবছিলাম, এর মাঝে মারিয়াপুর কথা শুনে মাথা উঁচু করে ওনার দিকে তাকালাম। হেসে হেসে কথা বলছে, আমাকে ভেতরে যেতে বলছে। আচ্ছা রাজের সাথে কি কথা বলছে মারিয়া? আজ ওর হাত ধরে আছে কেন? এখনো ধরে আছে। আমার ভেতরে যেতে একদম ইচ্ছে হচ্ছে না, ভেতরে থেকে একটা রাগ বেরিয়ে আসছে, কিন্তু কেন? হাতের দিকে তাকালাম, এখনো রাজ না মারিয়া ধরে আছে। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি, অসহ্য লাগছে। কি হলো, ওইভাবে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না। এখানে কি জন্য এসেছিস? এই তো এমনি। এমনি? আগে কখনো আসিসনি তো, আজ কেন? যা ক্লাসে যা, ক্লাস না করে ঘুরে বেড়াচ্ছিস, এসবের জন্য ভার্সিটিতে আসিস তাই না? আমি ঘুরে বেড়াই? হুম। কই, আমি সব ক্লাসই তো করি, এখন ক্লাস নেই তাই? ক্লাস নাই তাই ঘুরতে বেরিয়ে যাবি? হোয়াই, ক্লাসে বসে পড়া যায় না? আর আমার এখানে কেন এসেছিস? আর কখনো জানি তোকে আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। আমি আপনার আশেপাশে ঘুরঘুর করি? কখন, কবে? আমি কখনো এমন করি না, আজ তো শুধু তোর কাছে কৈফিয়ত চাইনি আমি। ঘুরঘুর করিস নাকি আমি ভালো করেই জানি। ও রাজ বেচারার সাথে এমন করছো কেন? আসো মিষ্টি, একটা খুশির খবর আছে, তোমাকেও ইনভাইট করব, আসবে কিন্তু। কথাটা বলে মারিয়াপু আমার পাশে এসে দাঁড়ালো, হাতে একটা কার্ড দিল। কাল আমার বার্থডে, তুমি রাজের সাথে চলে আসো, কেমন? আরেকটা কথা বলে আপু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, কালকে একটা সারপ্রাইজ আছে। কি? আব্বুকে বলে দিয়েছি রাজের কথা, আব্বু কাল আমাদের বিয়ের কথা রাজকে বলবে। বলেই আপুটা লজ্জা পাওয়ার ভঙ্গিতে হাসলো, কিন্তু আমি খুশি হতে পারলাম না। কথাটা কানে আসতেই বাম চোখে পানি চলে এলো, কান্না পাচ্ছে, প্রচণ্ড কান্না পাচ্ছে, গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, এখানে আর থাকতে পারবো না। রাজের দিকে একবার তাকালাম, ওর দৃষ্টি আমাদের দিকেই কেমন করে যেন তাকিয়ে আছে, হয়তো কি বলছে জানতে চাইছে। আমি আর দাঁড়ালাম না, পেছনে ফিরে চলে এলাম। পেছন থেকে মারিয়াপুর ডাক কানে এলো, কিন্তু আমি আর থামলাম না, এমন কষ্ট হচ্ছে কেন আমি তা নিজেও জানি না। রাজকে আমি কখনো পাবো না, সে অন্য একজনের, তবুও কষ্ট হচ্ছে কেন? কেন মনে চাইছে রাজের সামনে গিয়ে বলি, আমাকে একটু ভালোবাসো না, খুব ভালোবাসি তো তোমায়, কিন্তু
এটা বলার সাহস আমার নেই। কোথায় আমি আর কোথায় রাজ? আমার মতো একটা মেয়েকে রাজ কখনোই ভালোবাসবে না। ওর জন্য মারিয়াপুই ঠিক আছে, আর সেও তো মারিয়াপুকেই ভালোবাসে। একটা সময় মনে হয়েছিল রাজ আমাকে চায়, কিন্তু সেদিনই আমি আমার সব ভুল বুঝতে পারি। এই কোথায় যাচ্ছিস ক্লাস রেখে? হঠাৎ ধাক্কা আর তিথির কথায় তাকিয়ে দেখি সিঁড়ি বেয়ে চারতলায় চলে যাচ্ছি, আমাদের ক্লাস তিনতলায়। কি হয়েছে তোর চোখে পানি কেন? তুই কাঁদছিলি মিষ্টি, কি হয়েছে আমাকে বল। তোর ওই রাজ তোকে আবার অপমান করেছে তাই না? না, কেউ কিছু করেনি, আর আমি কাঁদছি না। চোখে কি জানো পড়েছে তাই? আমাকে বোকা বানাতে পারবি না তুই, বল না কি হয়েছে। আমি জানি কিছু হয়েছে, একটু আগেও তুই ঠিক ছিলি, এখনই এই করে ফেলেছিস। এত কথা বলিস কেন তুই? বললাম না কিছু হয়নি। কিছু তো অবশ্যই হয়েছে, না হলে তুই এমন করে কথা বলতি না মিষ্টি। আমি খুব কষ্ট পেলাম তোর ব্যবহারে। তিথি মন খারাপ করে ক্লাসে ঢুকতে যাবে, তখনই ফোন বেজে উঠল। বলেন। কি হয়েছে, মন খারাপ? কণ্ঠটা কেমন জানি লাগছে। রাখি, বিজি আছি। আরে কি হয়েছে বলে তো নাও, আমার উপর রাগ করেছো আবার? আচ্ছা সরি এখন থেকে। ধুর। ফট করে মুখের উপর ফোন কেটে দিল তিথি। কথা বলতে একদম ইচ্ছে করছে না, এখন মিষ্টির উপর রাগ করেছি, খুব কষ্ট হচ্ছে। এভাবে চলে গেল, আমি ওকে কত আপন ভাবি, আর ও কি না আমার সাথে এমন করলো, কথা বলবো না। আবার ফোন বেজে উঠল, রিসিভ করলো না। ক্লাসে গিয়ে মিষ্টির পাশে বসে অন্যদিকে ফিরে রইল, আমার পেছনে তাকালো, একটা সিটও খালি নাই, তাহলে অন্য সিটে বসতো। আবার ফোন বাজলো, এবার তিথি রাগ সাত আসমানে উঠে গেল। এমনিতে তো এত ফোন দেয় না, আজ জন্মের ফোন দিচ্ছে। তোকে আজ ইচ্ছে মতো কথা শোনাবো, হনুমান কোথাকার। হ্যালো জান, কি হয়েছে ফোন কেটে দিলে কেন? আবার এখন থেকে রিসিভও করছো না। এই তোর মতলব কি বলতো, এমনিতে তো ফোন দেস না, আজ এত? তোকে যদি এখন সামনে পাইতাম না, মেরে তক্তা বানাইতাম। এত প্রেম উঠলে পড়তেছে কেন? এখন এমনিতে তো একবারও ফোন দেস না দিনে, আর এখন কইলাম পরে কথা কমনে শুরু হয়ে গেল ফোন দেওয়া। বিজি আছি বৌসি না? মাসু তাড়াতাড়ি ফোন কেটে পানি খেয়ে নিল। বিশ্বাস নেই, তিথি সত্যিই যদি অফিসে চলে আসে তাহলে তো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ল। তিথি একটা পাগলা টাইপের সিরিয়াস মেয়ে, যখন যা ইচ্ছে করে ছাড়ে। ফোন না দেওয়ায় কাল কি অত্যাচারই না করেছে, তাই আজ এত ফোন দিয়েছে। তাতেও ভুল, কোন দিকে যাব আমি? সব কিছুতেই পানিশমেন্ট, কিন্তু এতে মাসুদ একটুও কষ্ট পায় না, কারণ ও তিথিকে ভালোবাসে এসবের জন্যই। বাড়ির সবাই দেখেই বিয়ে ঠিক করেছে, আর তারপর থেকে শুরু হয়েছে প্রেম। এখন এই তিথি নামক মেয়েটাকে ছাড়া তার চলে না। মিষ্টি কানে হাত দিয়ে এই পর্যন্ত 20 বার সরি বলেছে তিথিকে, কিন্তু তিথি ফিরেও তাকাচ্ছে না। মেয়েটাকে কেন যে আমি রাগাতে গেলাম, আল্লাহ, এখন ওকে মানাতে আমার কতক্ষণ যায় কে জানে, এটা মিষ্টি ভাবলো মনে মনে। কি রে, সরি বললাম তো, এবারের মতো মাফ কর না, আর জীবনেও আমি তোকে ধমক দেব না। কথা বলবি না, কে আমি যে আমাকে সরি বলছিস? কে আমি? আমাকে তুই নিজেকেও ভাবিস নাকি? তাহলে এসবের কোনো মানে হয়? সামান্য তোমার কষ্টের কথা তুই আমাকে বলতে পারিস না? সব কিছু নিজের মাঝে ঢুকিয়ে রাখিস কেন? রাখবে, আর কখনো জিজ্ঞেসও করবো না। তুই তোর মতো, আমি আমার মতো। আরে বোন ক্ষমা কর প্লিজ, খুব মন খারাপ আমার, তুইও আমাকে বুঝবি না, এখনো রাগ দেখাবি? নরম গলায় কথাটা বলল মিষ্টি। মিষ্টি কান্নামাখা কথা শুনে তিথির রাগ উড়ে গেল। আবার চিন্তা হতে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? সরি উল্টো বলতে লাগলো। মিষ্টি জানতো এমনই করবে, তাই এই কান্নাকাটি শুরু করেছে। গেটের বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য তিথি আর মিষ্টি। তুই চলে যা, তোর উনি তো আবার বাসে আসছে। কেন রে, খারাপ ব্যবহার করলি? ওই হাদেমের কথা বাদ দে, এমনি এতে একবারও তার খোঁজ নেওয়ার সময় হয় না, আজ ডিস্টার্ব করে মারছে। আমি বললাম পরে কথা বলবো, তা আবার রাগ করে বলে বাসে চলে আসতে হবে। এমনিতে তো 100 বার বলে তার বের হওয়ার সময় নেই, দেখা করার সময় নেই। ওই সব বাদ দে তো, আমার জন্য কিনা ভাইয়াকে এভাবে রাগ দেখালি, বেচারা কত না ভালোবাসে তোকে। আহা, এমন যদি আমাকে কেউ ভালোবাসতো। ওরে বস, বলিস কি, তুই কি প্রেম করবি নাকি? করব, কোনো ভালো ছেলে থাকলে বলিস, সবাই করতে পারলে আমি বাদ যাবো কেন? রাজভাই দিবে না তোরে, এই কথা মুখেও আনিস না। মনে নেই নবীন বয়নে কি করেছিল? বাদ দে তো, সে নিজে করতে পারবে, আমি করলেই সব দোষ, আমিও করব। সে কে যে তার কথা আমাকে শুনতে হবে?
খুব তো বলছিস, এখন সামনে আসলে তো মিনমিন করতে থাকিস। কি বললি, আমি মিনমিন করি? হুম, তোকে তো আজ আমি। এটা বলেই মিষ্টি দৌড় দিল তিথির পেছনে। তিথি সামনে আর মিষ্টি পেছনে দৌড়ে যাচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে তার সাথে জড়িয়ে ধরল মিষ্টি। নিজেকে ঠিক করে সরে দাঁড়ালো, সামনে লোকটার দিকে তাকিয়ে আকাশ থেকে পড়ল। হোয়াট আ সারপ্রাইজ মিষ্টি, তুমি? আমি তো বিলিভই করতে পারছি না। কেমন আছো? আগের থেকে আরও সুন্দর হয়ে গেছো। মিষ্টি হাঁ করে তাকিয়ে আছে। এ এখানে কি করে? মিষ্টি কিছু বলতে যাবে, হঠাৎ কেউ ঝড়ের গতিতে হাত টান মারল। পেছনে ফিরে দেখে রাজ আগুন ঝোঁকে তাকিয়ে আছে, লাল টকটকে, যা দেখেই শুকনো ঢোক গিলল। মিষ্টির ভয়ে যান যায় যায় অবস্থা। রাত কিছু না বলে টেনে গাড়িতে এনে বসায় মিষ্টিকে। হাত ছাড়ুন, কি হয়েছে কি? চুপ, বেশি কথা বললে কিন্তু কানের নিচে দেবো একটা। দিন দিতে আর বাদ রেখেছেন নাকি? এতদিন পর সুজয়কে দেখলাম আর আপনি আমাকে টেনে নিয়ে আসলেন। ছাড়ুন, আমি ওর সাথে কথা বলবো। কথা বলবে? সিরিয়াসলি? হ্যাঁ। ও তোমাকে প্রপোজ করেছিল ভুলে গেছো? তাও ওর সাথে তুমি দাঁড়িয়েছিলে? তো করতেই পারে, আপনার কি? আগেও জিজ্ঞেস করেছি, আজও বলছি, আপনার কি? ও যদি আমাকে পছন্দ করে, ভালোবাসতে চায়, তাতে আপনার কি? আপনি কেন বাধা দিচ্ছেন? নিজে তো ঠিকই প্রেম করে বেড়ান, আমি করলেই দোষ? সবসময় আপনি এই নিয়ে আমার সাথে খারাপ বিহেভ করেন, কখনো কিছু বলি না। তাই বলে এই না যে আপনার সব কথা সবসময় শুনবো। আগে আপনার সমস্ত বাজে বিহেভ মেনে নিয়েছি, যখন তখন গায়ে হাত তুলেছেন, আর মানবো না। কে আপনি? কেন তো অধিকার দেখান? সাহস করে মিষ্টি একদমই কথা বলে গেল, আর বলতে পারবে না। ও জানে, মুখে বললেও রাজের বিরুদ্ধে যাওয়ার সাহস ওর নেই। কথাগুলো বলে রাজের চরম শাস্তি পাওয়ার অপেক্ষায় চোখ বন্ধ করে আছে। যা সব বলেছে এতে রাজ কি যে করবে? অনেকক্ষণ হয়ে গেল, রাজের রিয়াকশান নাই। এক চোখ খুলে পরিস্থিতি বুঝতে গেল। রাজ ড্রাইভিং সিটে বসে আছে, চোখ বন্ধ করে হাত মাথায় রেখে। কি করছে বুঝতে পারছে না মিষ্টি। দু চোখ খুলে রাজের দিকে তাকিয়ে আছে, এত শান্ত হয়ে আছে কি করে? চিন্তার বিষয়, বড় কোনো স্বাস্থ্যের কথা ভাবছে নাকি? কিন্তু রাজ কিছু বলল না, গাড়ি শান্তভাবে চালিয়ে চলে এলো বাসায়। সারা রাস্তায় মিষ্টি অবাক হতে হতে এলো, রাজ একবারও মিষ্টির দিকে তাকায়নি। বাসায় গিয়ে, মামুনি কি করছো? তোর আঙ্কেলের জন্য পায়েস রাধি। আঙ্কেলের না মিষ্টি খাওয়া বারণ? হুম, কাল থেকে পাগল করে খাচ্ছে, আর বলছে মরে গেলে বলবে খাওয়াতে পারলাম না, তখন আফসোস করেও কুলকিনারা পাবে না, তাই মিষ্টি কম দিয়েই করছি। ও করো, ভাইয়া কই? রুমেই আছে মনে হয়, আজ তো আর বেরোলো না। আচ্ছা, বলেই মামুনির কাছ থেকে রাজের রুমে এলাম। দরজার কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছি, কি করছে ঘরে? আমাকে কিছু বললো না কেন? কথাটা আমাকে ভাবাচ্ছে। দরজার আড়ালে দাঁড়িয়েই কথাগুলো ভাবছি। হঠাৎ দরজা খুলে বেরিয়ে আসতে যাবে রাজ, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, পড়ে যাচ্ছি, কোনো রকম রাজের হাত ধরে পড়া থেকে বাঁচলাম, কিন্তু বেঁচে গিয়েও মরলাম। পা দরজায় আটকে রাজকে নিয়ে নিচে পড়ে গেলাম। আমি বড় বড় চোখ করে রাজের দিকে তাকিয়ে আছি, রাজেরও একই অবস্থা। নিচে থেকে শব্দ শুনে মামুনিও চিৎকার করে জিজ্ঞেস করছে, কি হয়েছে, কে পড়লো? হোয়াট দ্য হেল, তুমি এখানে কি করছো? আমি তো আসলে কি করছিলাম জানো? হোয়াট দ্য হেল, তুমি এখানে কি করছো? আমি তো আসলে কি করছিলাম জানো? ওঠো আমার উপর থেকে, ডিসগাস্টিং। হুম, এটা বলে মিষ্টি তাড়াতাড়ি উঠে পড়লো। সরি, আমি আসলে খেয়াল করিনি। তুমি আড়ালে দাঁড়িয়ে কি করছিলে? কই, কিছু না তো, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আমাকে কেন? আপনি তো খাননি তাই। সত্যি নাকি মিথ্যা? একটা কথা জিজ্ঞেস করি? হুম বলো। বলছিলাম কি, সরি, আসলে তখন, আরে শুনুন না। আপনি কি শুনছেন আমার কথা? উফ, কি এত ভাবছেন বলুন তো, আরে শুনুন না। হুম বলো। বলতেই তো চাইছি, আপনি তো শুনছেন না। এখন বলো। আপনি তুমি করে বলছেন, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। হোয়াট? এই যে তুই থেকে তুমি বলছেন, আবার তখন এত কিছু বললাম তবু কিছু বললেন না আমাকে, এখন এত শান্ত হয়ে আছেন। তোমাকে কি আমার সবকিছুর কৈফিয়ত দিতে হবে এখন? না, তেমন না, কিন্তু আপনাকে অন্যরকম লাগছে। এই অন্যরকমটা কি? তোমার ভালো লাগছে না আমার থেকে? কি তুমি ভালো কিছু নিতে পারছো না? কি চাও, আবার আগের মতো হয়ে যাই বলো।
যদি চাও তো, রাজ কথা বলছে, এরই মাঝেই মিষ্টি বলে ওঠে, আমি কি পাগল নাকি আপনাকে আগের মতো হতে বলে নিজের বিপদ ডেকে আনবো? আর এমন শান্ত হওয়ার কারণটাও আমি জানি। মিষ্টির মুখে এই কথাগুলো শুনে রাজ নড়ে চড়ে অবাক, তারপর মিষ্টির দিকে তাকিয়ে আছে, ও তাকিয়ে আছে। কে জানে মিষ্টি আমি যে ওকে ভালোবাসি সেটা কি জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? এই খবর তো শুধুমাত্র একজন জানে। মিষ্টি কিভাবে জানলো? ভাবনার মাঝে মিষ্টি আবার কথা বলে উঠল। কিভাবে জানলাম ভাবছেন তো? আমি কি এত বোকা নাকি যে চোখ এড়িয়ে যাবে? আমি প্রথমে শিওর ছিলাম না, কিন্তু যখন মারিয়াপু বলল তখন হালকা বিশ্বাস হয়, কিন্তু আজ তো একেবারে বি। রাজ মারিয়ার নাম শুনে আকাশ থেকে পড়ল। মারিয়া জানলো কেমন করে আমি মিষ্টিকে ভালোবাসি? ওকে তো কখনো এই ব্যাপারে কিছু বলিনি। মারিয়া বলেছে তোমাকে? আপুই তো বলল। আপনাদের? মিষ্টি বলতে যাচ্ছিল, এর মাঝে নিচে থেকে মামনির ডাক কানে এলো, যার জন্য মিষ্টি কথা বাদ দিয়ে শুনতে চেষ্টা করলো কি বলছে। যা শুনলো তাতে মিষ্টি লাফিয়ে উঠল, আম্মু আর মিনা এসেছে, এসব বলছে, আমি তো মনে হয় ভুল শুনছি। তাই মামুনিকে আবার জিজ্ঞেস করলাম, মামুনি তুমি ঠিক বলছো? এসে দেখে যা। মিষ্টি একবার উপর থেকেই দেখলো, সত্যি এসেছে, এখানে এসেছে, 8 মাস চলছে, এখনো পর্যন্ত মা কখনো আসেনি। তাহলে আজ যে জন্যই আসুক, মিষ্টি আর না ভেবে দৌড়ে নিচে নেমে এলো। রাজ হাঁ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে, কি হলো কিছু মাথায় ঢুকলো না ওর। নিচে এসে রাজ দেখলো মিষ্টি একটা মহিলাকে জড়িয়ে ধরে কাঁদছে, পাশে একটা মেয়েও আছে, দেখতে মিষ্টির মতোই। আমুর থেকে জানতে পারলাম এরা মিষ্টির আম্মু আর ছোট বোন। আমি সোফায় বসে ফোন টিপছি, আর একবার ওদের দিকে তাকাচ্ছি, ওরা আমার সামনে সোফায় বসে আছে, মিষ্টি কোনো দিকে খেয়াল নেই, হাসি মুখে কথা বলে যাচ্ছে, মুখে হাসি, কতদিন পর হাসি দেখলাম জানা নেই, ওর হাসি বলে দিচ্ছে। এদের এখানে দেখে খুব খুশি হয়েছে সেও। হঠাৎ ওর ছোটো বোনের দিকে চোখ গেল, আমার দিকে তাকিয়ে আছে, আমি তাকাতেই ফট করে চোখ মারল, এত দ্রুত ঘটলো যে আমি কিছু বুঝতেও পারলাম না আর বলতেও পারলাম না, আমার চাওয়ার অপেক্ষায় ছিল বোঝা গেল। কিন্তু এমন করলো কেন? বয়সও তো বেশি না, 13 কিংবা 14 হবে, এমন করলো কেন? আমি অন্যদিকে তাকিয়ে আছি, ভয়ে ভয়ে আরেকবার তাকালাম, এবার যা করলো আমি উঠে দাঁড়ালাম, মেয়েটা তো বহুত পাজি, এবার কিনা চুমু দেখালো। উঠে আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে যাচ্ছিলাম, পেছন থেকে মা ডেকে উঠল, বাবুন কই যাস, খাবি না? না খেয়ে চলে যাচ্ছিস কেন? আম্মু আমার খাবারটা রুমে পাঠিয়ে দিও। এসেছিস যখন খেয়ে জানা। ওকে পাঠাতে হবে না, আমি খাবো না। কথার মাঝে উচ্চস্বরে হাসির শব্দ এলো, তাকিয়ে দেখি ওই মেয়েটা হাসছে। এই এত বড় ছেলেটাকে তুমি বাবু বলছো? এটা বলেই আবার হেসে উঠল। আমি রাগি চোখে তাকিয়ে আছি মেয়েটার দিকে, সাথে আম্মুর দিকেও তাকালাম। আম্মুর জন্য সবসময় আমাকে এই সিচুয়েশনে পড়তে হয়, কতবার বলেছি আমাকে এসবে ডেকো না, এই মেয়েকে মন চাইছে কি যে করি, একে তো এতক্ষণ যা করলো, আবার এখন মেয়ে বড় পাজি, এর থেকে দূরে থাকতে হবে, বোনের মতো একটুও নয়, কোথায় শান্তশিষ্ট মিষ্টি আর কোথায় এই। মিষ্টির কাছে এসে দিল এক ধমক, আর মেয়ে হাসি দামিয়ে শান্ত হয়ে গেল। আরে ধমকাচ্ছিস কেন মিষ্টি? কেমন অসভ্যের মতো হাসছে। থাক না, বুঝেনি তাই বকবি? বুঝতে পারিনি নাকি, অসভ্য মেয়ে একটা। রাত সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এলো, খাবার রুমে পাঠিয়েছে, রুমে খেয়ে ঘুম দিল একটা, কিছু পড়া শব্দে জেগে গেল রাজ, সাথে রাগ সাত আসমানে উঠে গেল। আমার রুমে কে আছে? সহজে কেউ আসে না, আমার বকা খেতে হবে বলে তাকিয়ে দেখে ওই মেয়েটা, আর পড়ে আছে ফুলদানি যেটা আমার খুব পছন্দের। রাগ আর ধরে রাখতে পারলাম না, চিৎকার করে উঠলাম, এই মেয়ে তুমি আমার রুমে কি করছো আর কি করলে, ইডিয়েট মেয়ে, আমার পছন্দের জিনিসটা ভেঙে দিলে, টাফার, তোমাকে এই রুমে আসতে কে বলেছে বলো, স্পিক আপ, চিৎকার করে কথাগুলো বলল রাজ। এটা বলে তাকিয়ে আছে মেয়েটির দিকে, কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে, কিছু বলছে না, ভয় পেয়েছে মুখ দেখে বোঝা যাচ্ছে। রাজ এবার নিজেকে শান্ত করল, না এর সাথে বাজে বিহেভ করা যাবে না, তাহলে মিষ্টির ব্যাপারে কিছু জানা সম্ভব হবে না, একে কাজে লাগাতে হবে, তার জন্য বিহেভও ভালো করতে হবে। এই মেয়ে এদিকে আসো, কিন্তু আসছে না, ওইভাবে দাঁড়িয়ে আছে, কি হলো, আসো বলছি। মিনা গুটি গুটি পায়ে এসে রাজের সামনে দাঁড়ালো। রাতে মিষ্টি ওর মার সাথে গল্প করে মিনাকে খুঁজছে, কখন থেকে দেখছে না, আছে কই উনি? হঠাৎ রাজের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হাসির আওয়াজ পায়, হাত হাসাহাসি, এই রুমে রাজ আর মিনা শব্দ আসে। মিষ্টি দরজার কাছে এসে হালকা করে দরজা খুলে উঁকিয়ে দেয়, হ্যাঁ ঠিকই তো, রাজের সাথে খাটের উপর বসে আছে মিনা, কি যেন বলছে কিছু বোঝা যাচ্ছে না। মিষ্টি অবাক হয়ে ওদের বিহেভ দেখছে, রাজ তো সহজে ও রুমে কাউকে ঢুকতে দেয় না, তার উপর খাটে বসে আছে, কি এমন বলছে, মিনা যা মনোযোগ সহকারে শুনছে আর কিছু একটা বলে হেসে উঠছে। মিষ্টি হা করে তাকিয়ে আছে,
হঠাৎ ওদের কথায় হাতে ধাক্কা লেগে দরজা খুলে গেল। মিষ্টি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। আপু তুই এখানে এভাবে লুকিয়ে দাঁড়িয়েছিলি কেন? কি হলো মিষ্টি, কিছু বলছো না যে? তুমি আবার আমার রুমে লুকিয়ে দাঁড়িয়েছিলে? আচ্ছা আমাদের কথা শুনতে এভাবে দাঁড়িয়েছিলে নাকি? না মানে? আপু এভাবে তাকাচ্ছো কেন তুমি আমার দিকে? তুই এখানে কি করছিস? দেখতেই তো পারছো কি করছি, আমি আর হ্যান্ডসাম গল্প করছি। তুই কি কানা রে আপু? কি বললি, আমি কানা? তা বলতে চাইনি, তুই দেখছিস তো আমি আর হ্যান্ডসাম বসে গল্প করছি, তবুও বলছিস আমি দেখতে পাচ্ছি না। ন্যাকামি আমি পছন্দ করি না মিনা, চল তো ঘুমাবি না, তোর বাজে কথা আমি শুনতে চাই না। হয় মিষ্টি, মিনার সাথে আমার কথা আছে, তুমি যাও একটু পরে আসবে। আপনার কথা মতো চলবো নাকি আমি? অবশ্যই শুনবে, যাও মিনা তুমি বসো। না মিনা বসবে না, কি কথা বলবেন এতক্ষণ? এই মিনা তোরা তো কিসের কথা ওনার সাথে? সেসব তুমি বুঝবে না, বাচ্চা মেয়ে, যাও আমাদের পার্সোনাল কথা আছে। আমি বাচ্চা? হ্যাঁ। আরে আপু জানা আমি তাড়াতাড়ি চলে আসব। না আমি কোথাও যাচ্ছি না, কোনো কথা বলবি না তুই, আমার সাথে চল। না ও যাবে না, আমার বোন তাই ও আমার কথা শুনবে। আপনি কে যে আপনার কথা শুনবে? আই বলছি আমি কে, ও খুব ভালো করে জানে, তাই না মিনু পাখি? হ্যান্ডসাম আপু যা তো, সব কথা কি সবার সামনে বলা যায়? তুই কিছু বুঝিস না? মিষ্টি ভয় পেয়ে যায়, ওদের আবার কি পার্সোনাল কথা। না রাজের কাছে আর আসতে দেওয়া যাবে না মিনাকে, ভয়ে ও তাড়াতাড়ি মিনার হাত শক্ত করে ধরে নেয়, তারপর টেনে বেরিয়ে আসে রুম থেকে। এই কি কথা বলছিলি? বলা যাবে না। কি এমন কথা যে আমাকে বলা যাবে না? তুই কিন্তু জানিস ওনাকে। জানি তো, কিন্তু হ্যান্ডসাম তোকে পছন্দ করে না, এটা তুই আমাকে বলেছিলি। এখন সে যদি আমার সাথে এক থাপ্পড় দে, তোমার প্রেমের সব শখ ঘুচিয়ে দিব। অসভ্যমে একদিন যেতে না যেতে এইসব, আর যেন তোকে রাজের আশেপাশে যেতে না দেখি। বড় ভাই হয়, ভাই বলে সম্মান করবি, বুঝেছিস? মিনার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে শুয়ে পড়লো মিষ্টি। পরদিন শুক্রবার, তাই সবকিছু অফ। মিষ্টি মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে, ও বলার পর মিনা রাজ পিছু ছাড়েনি। দুজনের কি ভাব, রাজের উপর বেশি রাগ লাগছে, ও না হয় ছোট বুঝে না। তাই তুইও এমন করবি, নিজের গার্লফ্রেন্ড থাকতেও রেগে খালি পরোক্ষ করছে সব কিছু। বিকেলের দিকে মেজাজ আরও খারাপ হয়ে গেল, বেড়াতে কোথায় যেন যাবে এটা শোনার পর বেশি রেগে যায়। তখন সে নিজেও রেডি হয়ে নিল ওদের সাথে যাবে। এ কি আপু, তুই আবার কোথায় যাচ্ছিস সেই সময়ে? কোথায় আমি কি করে জানবো? তুই বলছিস তুই বেড়াতে যেতে রেডি হয়েছিস, না জেনে কার সাথে যাচ্ছিস? হ্যাঁ না জেনে, তোরা কোথায় যাবি আমাকে কি বলেছিস বা যেতে বলেছিস? আমিও যে কতদিন হলো বেড়াতে যাই না, আর তুই কি না আমাকে রেখে যাওয়ার জন্য চলে এলি? মিনা তোমার বোনও কি যাচ্ছে নাকি আমাদের সাথে? ও গেলে তো আমাদের একা বেড়ানো হবে না। আপু যাবে আমাদের সাথে। কেন তখন যা বললাম? বাদ দাও তো, আপু ছাড়া আমি যাব না, আপু কষ্ট পাবে। আরে শুনো তো আমার কথা, আমার উদ্দেশ্য সফল, আমার নাটক ভালোই হয়েছে। সারা রাস্তায় আমি আর মিনা গল্প করলাম, রাজ সারা রাস্তায় আর কিছু বলেনি। মিষ্টি রাগি ভাব নিয়ে তাকিয়ে আছে, সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে রাজ আর মিনা, মিষ্টি রাগে ফায়ার হয়ে আছে। মামা দুই প্লেট ফুচকা দিন, ঝাল বেশি করে, তাড়াতাড়ি। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক নাকি আগে কখনো দেখিসনি? তোরা আমাকে রেখেই খাবি তো আমি কি করব, নিজের রাগ মাটি করে চলে এলাম। আপু আস্তে খা, গলায় আটকাবে। আমি আস্তে খাই জোরে খাই খাচ্ছি তো, তোদের আমার খাওয়া সহ্য হচ্ছে না, সেটা তো আমি ভালো করেই জানি। আরে এমন না, তোকে তো বললাম তুই তো আসছিলি না। একবার কেন বলবি, আরেকবার কি বলা যেত না? ফাজিল মেয়ে, উনি তো আমাদের কেউই না, উনি নাই বলতে পারে, তুই তো আমার বোন, তুই তো জানিস আমি কত পছন্দ করি ফুচকা, এটা আমার চোখের সামনে থাকলে না খেয়ে থাকতেই পারি না। কথা বলছি আর খাচ্ছি, ফট করে গলায় আটকে গেল ফুচকা, রাগে তাড়াহুড়ো করে বেশি মুখে দিয়ে ফেলেছি, সঙ্গে সঙ্গে কেশে উঠলাম, চোখ দিয়ে পানি চলে এসেছে, এত কাশছি মিনা তো ভয় পেয়ে গেছে। রাজ পাশে ফোনে কথা বলছিল, আমার কাশি শুনে ভয় পেয়ে ব্যস্ত হয়ে ওঠে, একের পর এক কথা বলেই যাচ্ছে, সাথে বকা ফ্রি। রাজ দৌড়ে পানি এনে আমাকে খাওয়ায়, আস্তে আস্তে ঠিক লাগে নিজেকে, কিন্তু গলা ব্যথা করছে, কাশার ফলে চোখ দিয়ে পানিও পড়েছে অনেক। কথা বলছি না, রাজ এমন করছে যেন কষ্ট আমার না তার হচ্ছে। আপু ঠিক আছিস তুই? আপু তুই তাড়াতাড়ি রেডি হন রে। আমি যাব না। কেন, তোকেও তো ইনভাইট করেছে, তাহলে যাবি না কেন? আমি যাব না, আর ইনভাইট করলে কি আমাকে যেতে হবে নাকি? তার ইচ্ছে করেছে, আমার ইচ্ছে আমি যাব না। তোরা তো আমাকে পাঠানোর ইচ্ছে কেন রে? আমার বদলে তুই চলে যা।
ধুর, আমি পাগল নাকি? আমি ওসব পার্টি ফাটিতে যাব না, তুই যা। ভাইয়া তোর জন্য নিচে বসে আছে। মানে আমার জন্য সবাই বসে আছে কেন? একসাথে যাবে তাই। আমি যাব না, খবরটা দিয়ে আয়। আর তার উটবীর জন্মদিন, সে আগে না গিয়ে আমার জন্য বসে আছে কেন? তুই কি বললি আপু? উটবী মানে? উটবী মানে কার উটবী? সেটা তোর ভাইয়াকে জিজ্ঞেস কর, আমাকে না। আর একটা কথা, তোকে কিছু বলেনি? এত না সারাদিন গুজুর ফুসুর করিস। বলেছে তো, সব বলেছে। সব বলেছে না, ছাই বলেছে। সব বললে এটা কেন বলেনি? জানি না, তুই বল না, আমি বুঝিনি। প্লিজ আপু। এই তুই যা তো আমার রুম থেকে যা। আপু কি করছিস? যা তো, আর একবার রুমে এলে তোর খবর আছে, আমি ঘুমাবো, একদম ডিস্টার্ব করবি না। মাথায় কিছু ঢুকছে না, আপু এমন বিহেভ করলো কেন? ধুর, ভাইয়াকে এখন কি বলবো? ভাইয়া তো বলেছিল আপুকে রাজি করানো যাবে না। ঠিকই হলো, এখন আমাদের সব প্ল্যান সফল হবে কী করে? ভাইয়া ঠিকই বলেছিল, যতবারই মনের কথা বলার জন্য কিছু প্ল্যান করা হয় তাই ভেস্তে যায়। আজ বুঝলাম। আপু তুই এমন কেন রে, একটু যেয়ে দেখ না, কত সুন্দর একটা সময় তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু উনি যাবে না। আর কী সব উঠবি ফুটবি বলল? নিজে চিন্তা একটুও নাকি কার নেই, যত সব নিয়ে বসে আছে। ধুর বাবা মশাই, এত খাচ্ছিস কেন? একটু চিন্তা করতে দে না। কী করে আপুকে রাজি করানো যায়? ভাইকে তো কত বড় মুখ করে বললাম, আপুকে রাজি করানোর দায়িত্ব আমার। এসব ঝামেলা হয়ে গেল, আপুকে এখন কী করে হোক রাজি করাইতেই হবে। আপু তো আর যায় না, এসব আমাদের প্ল্যান। আজ ভাই আপুকে প্রপোজ করবে, আইডিয়াটা অবশ্য আমারই। এই দুই দিনে আমি এসব রাজি করিয়েছি, ভাইয়ের থেকে জানতে পেরেছি সেও আপুকে খুব ভালোবাসে। কিন্তু এখন পর্যন্ত যা না জানা, আমার বোনটাও যে ভাইকে অনেক বেশি ভালোবাসে তাও বলে দিয়েছি। ভাইয়া তো বিশ্বাসই করে নাই, বলেছে আমি মিথ্যে। তাই প্ল্যান করে ভাইকে বলেছি প্রপোজ করতে, রাজি না হলে তো আমিই ভুল। ভাইয়া নাকি আগেও এসব কথা ভেবেছে, কিন্তু কিছু না কিছু করে গণ্ডগোল করে সব প্ল্যান ভেস্তে গেছে। এবার আর ভেস্তে যাবে না বলে কথা দিয়েছি, এখন সব ভেস্তে গেলে আমার মান সম্মানই সব যাবে। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে বের করে দিয়েছে রুম থেকে। আহারে বেচারি কি বলেছিল, তোমার কথা শুনে এখন বাইরে দাঁড়িয়ে নক কামড়াচ্ছে কেন? এর জন্য কারো ভালো করতে নেই। যার জন্য করে চুরি সেই বলে চর, দেখ ভাল লাগে না। সরি জানেমান, আমি কিছু করতে পারবো না, আমার কথা শুনবেই না, তখন একটা ধমক দিয়ে বসবো, আবার প্রেমের আগে ব্রেকআপ হয়ে যাবে। এত রাগতো না আপনার, ধুর। কথাটা শুনেই রাজ মিনার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, সাথে কিছুটা আনন্দ কিছুটা আতঙ্ক, কাল থেকে এটাই ভেবেছি, মিনা অবশ্যই এই আইডিয়াটা দিয়েছে। আর তাছাড়া আমার মারিয়ার পার্টিতে যাওয়ার ইচ্ছেও ছিল না, ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, বিরক্তের ফলে ফোন অফ করে রেখেছি। রাজ ঘড়ির দিকে তাকালো, 6টা ছুঁই ছুঁই, মিনার কোনো খবর নেই। ও যে কিছু করতে পারেনি তা শিওর, সন্ধ্যা হয়ে এলো। ভালোবাসে তবুও মুখে কেন স্বীকার করে না? আমি কি কখনো জিজ্ঞেস করেছি? করিনি, তাহলে বলবে কেন? আমি পাগল হয়েছি, ওর কি একটুও বুদ্ধি নেই? অন্যের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য এত রিকোয়েস্ট কেউ করে না, তাহলে কেন স্পেশাল কিছু ভাবতে পারছে না? মারিয়া ওকে বলেছে আমি ভালোবাসি, আর অনুভূতি কিন্তু মারিয়া জানলো কিভাবে? আমরা এসে গেছি। হঠাৎ মিনার কথায় তাকিয়ে আমার চোখ আটকে গেল দরজার কাছে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মিষ্টির দিকে। শাড়ি পরেছে মিষ্টি, মাথা নিচু করে আছে আর বারবার চুল ঠিক করছে। আমার খোলা চুল পছন্দের, কিন্তু মিষ্টি কখনো চুল খোলা রাখে না। আজকে মিনা নিশ্চয়ই জোর করে লাল শাড়ি পরেছে, হালকা সাজ, মায়াবতী লাগছে, আমি চোখ সরাতেই পারছি না। দুষ্টু মিনার কাশিতে আর কথায় রেগে তাকালাম। খালি ওইদিকে দেখলেই হবে, এইদিকেও তো একটু নজর দাও হ্যান্ডসাম। আমি তো তোমাকেই দেখছি, কি না লাগছে তোমাকে। আপু তুই মামুনি আর আব্বুকে বলে আয়, কেমন? উনি তো রেডি হয়নি, তাহলে চল। কি বললি? কিছু না, যা না, বলে আয় প্লিজ। মিষ্টি কথা না বাড়িয়ে বেরিয়ে এলো, কিছু বুঝতে পারছে না ও। এটা আমার কেরামতি, বুঝেছেন ভাইয়া? বলেছিলাম না আপুকে রাজি করিয়ে ছাড়বো, আমি আমার কথা রেখেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যার কথা শুনে আবার অসহায় মুখ করে তাকালাম ওর দিকে। আবার কি সমস্যা? ধুর, আমার জীবনের কি কিছু সমস্যা ছাড়া হবে না? এত সব সময় এখানে আসতে হচ্ছে কেন? এটা কোথায় এলাম? এটা তো কোনো বাসা মনে হচ্ছে না, এটা তো রেস্টুরেন্ট, এখানে কেন এলাম? মারিয়াপুর বার্থডে পার্টি কি এখানে হচ্ছে? কিন্তু এমন নীরব লাগছে কেন? জায়গাটা, কোনো মানুষ নেই? এটা তো অন্য জায়গা, ভাইটাও নাই, সে তো আগেই নেমে গেছে, সব কিছু ঠিক আছে কিনা দেখতে।
আমাকেও একটু পরে যেতে বলেছে, কিন্তু আপুর যে 100 প্রশ্ন আসতে পারে আমার খেয়ালই ছিল না। কি রে, কিছু বলছিস না কেন? তুই বা কি বলবি, উনি আমাদের কোথায় নিয়ে এলো এখনো তো বললো না। আর কি অসভ্য, ভাব একবার আমাদের একা রেখেই কোথায় চলে গেল। আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে, কিছু লুকাচ্ছে না তো? বার্থডে পার্টি বলে কোথায় নিয়ে এলো বলতো? মিষ্টি সন্দেহ চোখে মিনার দিকে তাকালো, বুঝতে চাইলো মিনাও সন্দেহ করেছে নাকি কিছু জানে। ওর সাথে তো খুব ভালো ভাব হয়েছে রাজের এই কয়দিনে, কিছু জানতে পারে। চারপাশে আর একবার ফিরে তাকালো মিষ্টি। না, রেস্টুরেন্টের বাইরে তো দু একজন লোক কেউ দেখতে পাচ্ছি না। পার্টি হবে তা যদি রেস্টুরেন্টে হয় গেস্ট তো অনেক থাকা দরকার, কিন্তু এখানে তো মিনা মিষ্টিকে সন্দেহ চোখে নিজের দিকে তাকাতে দেখেই আরও ভয় পেয়ে যায়। না, মিনা ভয় পেলে হবে না, আপুকে ভুলিয়ে ভালিয়ে তাড়াতাড়ি ভিতরে নিয়ে চল, না হলে সব ভেস্তে যাবে, এটা মিনা মনে মনে ভাবলো। আপু, তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি কি জানি এসবের? তুই বল, চল না ভেতরে গিয়ে দেখে আসি কি হচ্ছে। ঠিক তো, তোরাই তো জোর করে আনলি আমাকে, কিছু গন্ডগোল হলে তোর কিন্তু খবর আছে। হাত ধরিস কেন? শাড়ি পরেছি দেখতে পাচ্ছিস না? এমনিতেই পড়ে যাচ্ছি, জ্বালা, আমাকে ধরে হাঁটতে হবে, শেষে ধপাস করে পড়ে কেলেঙ্কারি হয়ে যাবে। ও সরি রে, ভুলে গিয়েছিলাম। দেখ তো ঠিক আছে কিনা, খুলে যায়নি তো কোথাও? না, ঠিক আছে। আমার খালি মনে হচ্ছে খুলে যাচ্ছে, কি যন্ত্রণা! এর জন্যই আমি শাড়ি পরতে চাইনি, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এমন ঝামেলা করতে হচ্ছে। বকবকানি বাদ দিয়ে চল তো, এমন একটা সময় এটাই ঠিক আছে, পরে এর জন্য তুই আমাকে ধন্যবাদ দিবি, দেখিস। মানে ধন্যবাদ দিতে যাব কেন? আপু তুই ভেতরে যা, আমি একটু আসছি। আসছি মানে তুই আবার কোথায় যাবি? গাড়িতে একটু দরকার, তুই যা না। কিছু বলতে যাব কিন্তু মিনার শুনলই না, চলে গেল। দরজার কাছে চলে এসেছি তাই একাই ভিতরে ঢুকে এলাম, কিন্তু এ কি এত অন্ধকার কেন? লোডশেডিং হয়েছে নাকি? কারো আওয়াজ তো কানেই আসছে না, খুটখুটে অন্ধকার, আর মনে হচ্ছে আমি একাই আছি। ফোনের টর্চ চালিয়ে সামনে ধরতেই রাজকে চোখে পড়ল, আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওইদিকে ঘুরে আছে, পেছনে থেকে আমি চিনতে পেরেছি। কিন্তু আর তো কেউ নেই, একা কেন? বিড়বিড় করে কি যেন বলছে, আমি ডেকে কিছু বলবো তার আগেই শাড়িতে আটকে পড়ে যেতে নিলাম, সাথে জোরে চিৎকার দিলাম কিন্তু পড়তে পারলাম না, তার আগেই কেউ ধরে ফেললো আমাকে। ভয়ে চোখ খিচে বন্ধ করে আছি, চোখ বন্ধ থাকা অবস্থাতেই মনে হচ্ছে কিছু পড়েছে আমার উপর, সাথে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। আধো আধো চোখে তাকালাম, নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে তাকিয়ে দেখি রাজ আমাকে ধরে কেমন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কি পড়েছে মুখে ও পড়েছে, চোখ বন্ধ করে নিলাম। কারো হাতের স্পর্শে তাকিয়ে দেখি রাজ কিছু ফেলছে, সাথে সাথে আলো জ্বলতে শুরু করলো। আশেপাশে তাকিয়ে আরও অবাক হলাম, আশেপাশে কেউ নেই, শুধু আমরা দুজনেই আছি। পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম, রঙিন বাতি ফুল দিয়ে সাজানো, এখনও ছাড়ছে না রাজ আমাকে, আর এভাবেই তাকিয়ে আছে বা কেন? আর এখানে কেন এনেছে, এসবের মানে কি? মারিয়া পোড়া কেউই তো নেই, আর মিনা, মিনা কোথায় গেল? ভয়ে আমার হাত পা কাঁপছে, হার্টবিট এত জোরে কম্পন করছে যেন বেরিয়ে যাবে। রাজ কাছে এলেই এমন হয় আমার, নিজেকে অনেক দুর্বল লাগে। ছাড়ুন, এভাবে ধরে আছেন কেন? রাজমিষ্টির মুখপানে তাকিয়েছিল মুগ্ধ হয়ে, ওর মায়াবী মুখের দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিল। হঠাৎ মিষ্টির কথা শুনে কল্পনা থেকে ফিরল, মিষ্টি রাগী চোখে তাকিয়ে আছে। এসব কি, আমরা কোথায় আছি, এটা কোথায় নিয়ে এসেছেন? আমাদের তো মারিয়াপুর বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, তাই না? এখানে তো কেউ নেই, এখানে কেন এসেছেন? আপনার মতলবটা কি বলেন তো? আমাদের কি ইচ্ছে করে এখানে এনেছেন? ওইখানে নিয়ে যেতে চান না? আমাদের কিছু জানাতে চান না? মারিয়াপু আর আপনার? আর কিছু বলতে পারলো না, রাজের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ভীত হয়ে গেল মিষ্টি। রাজ রাগী চোখে তাকিয়ে আছে, এমন করে প্রশ্ন করার জন্য এমন করেছে বুঝলো, ভয়ে মাথা নিচু করে ফেললো মিষ্টি। না মানে বলছিলাম কি? তোতলাচ্ছ কেন, কি বলবে বলো, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছ? আর ভাবলে কি করে আমি কৈফিয়ত দেব তোমাকে? আমার যা ইচ্ছে তাই করব, আর কি বারবার এক কথা বলছো? আর বুঝতে পারছো না আমি সেখানে যাইনি, তোমাকে নিয়ে অন্য জায়গায় এসেছি, সেখানে গেলে এমন নীরব পেতে? এত বোকা তুমি মিষ্টি, আর সেসব ভেবে তুমি একবার আশেপাশে ভালো করে দেখেছো কি আছে তা না, ফালতু কথা ভেবে যাচ্ছ। রাজের রাগ লাগছে প্রচণ্ড, এত অবুঝ নাকি, সাধছে এতক্ষণে
ওর কি কিছু মাথায় ঢুকেনি? কেন এনেছে এখানে মারিয়ার বলে মাথা খাচ্ছে? এত জন্মদিন অনুষ্ঠানে যাওয়ার শখ জেগে আছে অসহ্য। আমি যে তার মুখে হাসি দেখার জন্য এত কিছু করেছি, পুরো রেস্টুরেন্ট বুক করে সাজানো হয়েছে, সেদিকে লক্ষ্য করছে না। আমি ফালতু কথা কি বললাম? জানি না, আমি কিছু বলতে চাই তোমাকে, যার জন্য এখানে এসেছি। মিষ্টি অবাক হয়ে তাকালো ওর দিকে। রাজকে কেমন অন্য মনস্ক লাগছে, কী এত ভাবছে, আর কী বা বলবে সে এখানে আসতে হলো। মিষ্টি, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে, বুঝেছো? মিষ্টি, আই কোথায় তুই রাজ? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করে আছি, তুই এখনো পৌঁছালি না কেন? সরি ইয়ার, আমি আসতে পারছি না। হোয়াট, আসতে পারবি না মানে কি রাজ? আমি কিছু শুনতে চাই না, তোকে আসতেই হবে। আমি কেক কাটিনি এখনো, তুই না এলে আমি কিছু করব না। আব্বু তোকে খুঁজছে, তুই তাড়াতাড়ি চলে আয় না প্লিজ। আমি বিজি আছি এখন, আর ওয়েট করিস না, বাই। আপনার ওইখানে যাওয়া উচিত ছিল। যতই হোক, আজ আপনার ভালোবাসার মানুষের জীবনের এত বড় একটা দিন, আর আপনি সেখানে না গিয়ে এখানে আমাদেরকে কেন নিয়ে এলেন? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কি বললে, ভালোবাসার মানুষ মানে? ঠিকই তো, আমি জানি না বুঝেছেন, আপু আমাকে সব বলেছে যে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন। হোয়াট, কোন আপু, কাকে ভালোবাসি? এত না বুঝার মতো করছেন কেন? মারিয়া আপুকে আপনি ভালোবাসেন না? আজকে তার আব্বুকে আপনার সাথে পরিচয় করে দিবে বলেছে, এটা সারপ্রাইজ ছিল, কিন্তু আপনি তো গেলেনই না। এখন কি হবে, আপু কত কষ্ট পাচ্ছে বলেন তো। এখানে কেন এসেছেন? আমাকে কিছু বলতে চাইলে বাসায় তো বলতে পারতেন, এখানে আসার কি দরকার? আর কি এমন কথা যে স্টপ ইট। পুরো বাসা গেস্ট দিয়ে ভরপুর, সোহেল চৌধুরী একমাত্র মেয়ের বার্থডে বলে কথা। মেয়েকে তিনি জান দিয়ে ভালোবাসে, কখনো মেয়েকে দুঃখ পেতে দেয়নি, মা নেই বলে আরও বেশি শাসন ছাড়া বড় করেছে। দুই ছেলে মেয়েকে তিনি কখনো শাসন করে দেখেনি, স্বাধীনভাবে চলতে দিয়েছে, যখন যা চেয়েছে তাই দিয়েছে, কখনো কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। আজকেও সে তার মেয়ের কথা মেনে নিয়ে কাল যখন রাতে এসে মারু বলল সে একজনকে ভালোবাসে, তাকে ছাড়া বাঁচবে না, কাল নাকি ছেলেটি আসবে, এঙ্গেজমেন্ট কালকেই করবে। মেয়ের মুখে এমন কথা শুনে সোহেল চৌধুরীর কিছুক্ষণ হতভম্ব হয়ে গিয়েছিল। এমন কথা এত ইজিলি করে বলে ফেলল তার মেয়ে, এটা কি তার স্বাধীনতা দেওয়ার ফল? মেয়ে আমার কাছে নিজের সিদ্ধান্ত নিয়ে আসে, একবার জিজ্ঞেস পর্যন্ত করে না আমার দিক থেকে, নিজের ইচ্ছে মতো বলছে, কিন্তু কি করবে কিছু বলেনি। মেয়ের সুখ চিন্তা করে রাজি হয়, কিন্তু এখন কি হচ্ছে তার মস্তিষ্কে ঢুকছে না। মেয়ে তা গম্ভীর হয়ে দরজা বন্ধ করে বসে আছে। কেন বসে আছে, সে তো মেয়ের কথা মেনে নিয়েছে, তাহলে এমন একটা দিনে সে এমন কেন করছে? সব গেস্টের অপেক্ষা করছে কিন্তু মারও নিচে যাচ্ছে না, না কেক কেটেছে আর না বের হচ্ছে। দরজার বাইরে থেকে কিছুক্ষণ ডেকে উঠল মেয়েকে, কিন্তু অপর পাশ থেকে সাড়া না পেয়ে নিচে নেমে এলো। সে এখন বড় মাপের মানুষ, সবাই তাকে এক নামে চেনে, তার পরিবারে এসব হচ্ছে, মেয়ের জন্মদিন কেক না কেটে মেয়ে ঘরে বন্দী হয়ে আছে, এসব সবাই জানতে পারলে সকলের কাছে বড় নিউজ হয়ে যাবে, টিভি পত্রিকায় এসব খারাপ বলে বোঝানো হবে, কীভাবে সবাইকে সামাল দেবে সে? নিচে নেমে আসতেই সবাই ঘিরে ধরল তাকে, সাথে সাংবাদিকরাও, কি বলে বুঝ দেবে মাথায় আসছে না। হঠাৎই তার ছেলে সুজয়ের দিকে চোখ পড়ল, তার ছেলেও কি এমন একটা চিন্তা নিয়ে আছে, কিন্তু তার মধ্যে কোনো চিন্তাই নেই, সে নিজের মতো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যাচ্ছে, এত বড় একটা বিপদে পড়েছে সে কাউকে পাশে পাচ্ছে না। চোখ জ্বলে উঠল, কি কমতি রেখেছে এই ছেলে মেয়ে দুটোর জন্য, কিন্তু কেউ বুঝল না তাকে। হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, তাতে সোহেল চৌধুরী অবাক হয়ে তাকালো, একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার পাশে দেখতে শ্যামলা বর্ণের লম্বা দেহের গঠন ভালো, চেহারাটা খুব মায়াবী, তার কথায় কিছুটা স্বস্তি পেলাম। সে চলে গেল, আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকালাম, কে এই ছেলে, এই কিমারিয়ার সেই যাকে বিয়ে করতে চায় নাকি অন্য কেউ? এই হলে আমি রাজি, মেয়ে আমার যেমনই হোক না কেন,
মানুষ ঠিক চয়েস করছে। আঙ্কেল আপনি ঠিক আছেন? হুম বাবা, তোমার নাম কি রাজ? না আঙ্কেল, রাজ আসিনি তো, দেখলাম না আশেপাশে। আমি রাজমারিয়ার ফ্রেন্ড সবুজ, আর ওরাও। এই রাজ না, তাহলে এই ছেলে মারুর পছন্দের না। রাজ কে আর কোথায়? তার জন্যই কি মারু ঘরবন্দি? রাজ আসবে না। জানি না আঙ্কেল, আসবে তো বলেছিল, কিন্তু আসছে না কেন কে জানে। ফোন করেছিলাম, ফোন অফ আছে। ওহ, এটা বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল রুমের দিকে। ছেলেটায় সামাল দিয়েছে মারু অসুস্থ এইটা বলে, এখন সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, তাই তিনি রুমে চলে আসতে লাগলো আর ভাবছে এই রাজের জন্য এত ডেসপায়েট হয়েছে মারু। ছেলেটা কি মারুকে পছন্দ করে না? না করলে আসলো কেন? মারিয়া ঘরে দরজা বন্ধ করে বসে আছে, রাগে লাল হয়ে উঠছে, সাথে কষ্টে বুক ফেটে যাচ্ছে। রাজ এলো না। ও কি একটু আমাকে ভালোবাসে না? মিষ্টি তো আর ওর মনে নেই, তাহলে কেন এলো না? আর রাজ তো জানতোও না এঙ্গেজডের খবর, তাহলে? শুধু মিষ্টিকে বলেছিলাম, ও কি বলে দিয়েছে যার জন্য রাজ এলো না? মিষ্টিকে তো রাজ সহ্য করতে পারে না, তাহলে ওর কথা শুনতেই বা যাবে কেন? সুজনকে দিয়ে ইচ্ছে করে ওইসব করিয়েছিলাম যাতে রাজ ওকে ঘৃণা করে, কিন্তু এখন যদি সব ঠিক থাকে তাহলে আমার মতে পরিশ্রম কি বৃথা গেছে? না মিষ্টিকে আমি ছাড়বো না, এমন হতে পারে না। রাজকে মিষ্টি ইচ্ছে করে আসতে দেয়নি, ও জানতো আজ রাজ আমার হয়ে যাবে, তাই ইচ্ছে করে করেছে। ওকে আমি ছাড়বো না, ওর জন্য আমার সব মাটি হয়ে গেল। আমি এত কষ্ট পাচ্ছি, ওকে আমি ওর শাস্তি দিতে না পারলে আমার নামও মারিয়ানা। এদিকে গাড়িতে বসে আছে মিষ্টি, পেছনের সিটে বসেছে, মুখ দেখে কিছু বুঝতে পারছে না। মিনা হা করে তাকিয়ে বুঝতে চাইছে সব কি ঠিকমতো হয়েছে নাকি। মুখে তো হাসির কোনো রেখা নেই। এসেই ভিতরে ঢুকে গেছে মিষ্টি, মিনা বাইরেই দাঁড়িয়ে আছে, কি হয়েছে বুঝতে ভাইয়াকে খুঁজছে। পেছনে ঘুরতে রাজ বেরিয়ে আসে, রাজের মুখ দেখে কিছু গন্ডগোল হয়েছে বোঝা গেল, রেগে আছে ভাইয়া। তাহলে কি ভাইয়ের কথাই ঠিক হলো? আপু তো ভাইয়াকে ভালোবাসে। আচ্ছা, ভাইয়া বলার পর কি আপু রিজেক্ট করে দিয়েছে? আপু তো ভালোবাসে ভাইয়াকে, রিজেক্ট কেন করলো ভাইয়া? মিনা গাড়িতে গিয়ে বসো। আপনার সাথে কথা ছিল, বিশ্বাস করেন আপু আপনাকে ভালোবাসে, আপু নিজে আমাকে বলেছে, কিন্তু আজ কেন রিজেক্ট করলো বুঝতে পারছি না। আমি আপুকে রাজি করাবই, দেখেন। রাজ মিনার দিকে অবাক চোখে তাকালো, রিজেক্ট? আমি প্রপোজ কখন করলাম? আর রিজেক্টই বা কখন করলো? বলে কি মেয়ে? আমি আপনার কষ্টটা বুঝতে পেরেছি, আপুকে আমি বুঝাবো, কষ্ট পাবেন না, আমি আছি তো, আপনাদের এক না করে যাচ্ছি না। আর ইউ ম্যাড? কি যা তা বলছো? আপনার জন্য আমার কষ্ট হচ্ছে আর আপনি আমাকে পাগল বলছেন, এটা কিন্তু ঠিক না। সেটা না মিনা, কি সব ভাবছো তুমি? মিষ্টি আমাকে রিজেক্ট কেন করবে? রিজেক্ট করেনি বলছেন, তাহলে আপনি খুশি নন কেন? আপু অমন করে রেখেছে কেন মুখ? খুশি কি করে হব, আমি তো কথা বলতেই পারিনি এখনো। মানে? মানে মিষ্টিকে কিছুই বলা হয়নি, তার আগে মেজাজটা খারাপ হয়ে গেছে। বলেননি? তার মানে আপুকে আপনি ভালোবাসেন, এটা বলেন নাই? হ্যাঁ, তোমার আপু যে এত বোকা সেটা আমি আবার টের পেলাম। বলে কি না মারিয়াকে আমি ভালোবাসি, আমি বললে রিজেক্ট করবে আমাকে? এত বড় সাহস কারো আছে বুঝি? আমাকে রিজেক্ট করবে মিষ্টি? আর ও করলে কি আমি থামবো? নিজের জিনিস কীভাবে আদায় করতে হয় আমি খুব ভালো করেই জানি, শুধু অনুভূতি প্রকাশ করতে অক্ষম আমি। মিষ্টি ভালোবাসলেও আমার, না ভালোবাসলেও আমার, বুঝেছো? তাই তোমাকে এত বোঝাতে হবে না, ওকে? ও না চাইলে আমার হয়ে থাকতে হবে, আর কেউ ওকে ভুল বুঝিয়েছে সেটা কালকেই ভাঙাবে, আর সাথে একজনকে উচিত শিক্ষা দেবে। কেন ভাইয়া, আর মারিয়াটা আবার কে? কিছুই বুঝলাম না। পরে বলি, চলো এখন বাসায় যাওয়া যাক। আচ্ছা। রাতে মিষ্টি গালে হাত রেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, গাল কিছুটা লাল ও ফুলে আছে। রাজ আগেও মেরেছে কিন্তু আজকে মারাটা বেশ লেগেছে। কেন মারলো? কি ভুল বলেছে মিষ্টি যে মারলো? সে তো মারিয়া আপুকে ভালোবাসে আর মারিয়া আপু সেটাই তো বলেছিল, তাই বলেছি বলে এত রাগ করলো কেন? মিষ্টি এগুলো মনে মনে ভাবছে, কি জন্য বা ওইখানে নিয়ে গেল, কি এমন কথা যা বাসায় বলা যায় না, বাইরে যেতে হয়। আজ তার গার্লফ্রেন্ডের বার্থডে আর সে নিজেই গেল না, তার থেকে আমাকে বলাটা জরুরি ছিল কেন? মাথা ব্যথা করছে, ভাবতেই ভালো লাগছে না। মিনা মার সাথে গেস্ট রুমে শুয়েছে, কেন শুলোও জানি না, কথাও বেশ বলল না আমার সাথে, রাগ করেছে নাকি? করতেই পারে, বেচারি যেতে চাইলো কোথায় আর গেলাম কোথায়। আর রাজের সাথে কথা বলার সময় ওকে আশেপাশে দেখিনি, কি করেছে ও তখন? ও কি জানে কি বলতো রাজ? জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু উপায় হলো না, সময় বুঝে কেটে পড়েছে। হঠাৎ কেউ মিষ্টির ভাবনার মাঝেই ওর গালে হাত
রাখা সরিয়ে দিল। আচমকা ঘটনায় নড়ে চড়ে উঠে মিষ্টি ভালো করে আয়নার দিকে তাকিয়ে আঁতকে ওঠে। ঢোক চেপে পেছনে ঘুরতে যায়, কিন্তু রাজ নড়তে দেয় না, শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে, পেটে হাত রেখে জড়িয়ে ধরেছে, থুতনি মিষ্টির কাঁধে রেখেছে। এমন ঘটনায় মিষ্টি স্তম্ভ হয়ে গেছে। রাজের শ্বাস মিষ্টির ঘাড়ে পড়ছে, আর ও সহ্য করতে পারল না, ধাক্কা দিয়ে নিজেকে সরাতে চাইল। কি হচ্ছে, কি ছাড়ুন, কি অসভ্যতামি, আপনি এত রাতে আমার রুমে এসে এমন জাপটে ধরেছেন কেন? কথা বলতে রাজ রাগে চোখ মুখ শক্ত করে আয়নায় আমার দিকে তাকালো। তার তাকানো দেখেই মিষ্টির আত্মা শুকিয়ে এলো, ভয়ে কাঁপছে, সাথে ধাক্কাও দিচ্ছে। কি বললে, আমি অসভ্যতামি করছি? কি করেছি? জড়িয়ে ধরেছি বলেই এত কিছু? কিন্তু তুমি জানো আমার যখন যা ইচ্ছা হয় আমি তাই করি। মাথাটা প্রচণ্ড গরম আছে, মাথাটা একটু টিপে দাও। কি হলো, এসো। রাজ চোখ বন্ধ করে শুয়ে আছে, মিষ্টি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে রাজের দিকে। তুই কি করে পারলি আমাকে এত কষ্ট দিতে রাজ? আমি এত অপেক্ষা করেছি তোর জন্য, আমি কে কর্তি কাটিনি? তুই গেলি না কেন, আমাকে তো কষ্ট দিলি কেন, কি হলো বল? মারিয়া রাজের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে যাচ্ছে। রাজ গেটের কাছে মারিয়ার কথা বলার মাঝে রাজের পাশে মিষ্টিকে দেখেই মারিয়া আরো রেগে উঠল। মিষ্টির দিকে তাকিয়ে ফুস করে উঠল, মিষ্টি নিশ্চয়ই রাজকে আসতে দেয়নি। ও তো জানতো আমি পাপার সাথে রাজকে মিট করাবো, এটা জানে। ও রাজকে পছন্দ করে, এই জন্য এগুলা সহ্য করতে না পেরে রাজকে আটকে দিয়েছে। ওকে আমি মেরেই ফেলবো। কাঁদো কাঁদো মুখ করে রাজের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই মেয়ের জন্য তুই যাসনি তাই না? ওই মিষ্টি তোকে মিথ্যা বলে আটকেছে যেতে, আমি জানতাম ও এমন কিছু করবে। ও তো তোর সাথে আমাকে সহ্য করতে পারে না, হিংসা করে আমাদের, ওকে আমি ছাড়বো না। এটা বলেই মারিয়া মিষ্টির দিকে এগিয়ে গেল। মিষ্টি ভয়ে ভয়ে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া এসে চড় মারতে হাত উঠায় মিষ্টির দিকে, মিষ্টি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, কিছু না হয় কাঁপতে কাঁপতে চোখ মেলে তাকায়। রাজ রক্ত লাল চোখ দিয়ে মারিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে। মারু, তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? কি বলছিস রাজ, ওর জন্য আমি এত কষ্ট পেলাম? ওর জন্য তোর সাথে আব্বুকে মিট করাতে পারলাম না, আব্বুর সামনে কতটা নিচু হয়েছি জানিস? তোর আর আমার কথা একবার বলাতে আব্বু রাজি হয়েছে, আর শেষই কিনা তুই যেতে পারলি না, সবার সামনে কতটা নিচু হয়েছি আমরা জানিস? সব এই মেয়ের জন্য, ওই জানতো আব্বুকে তোর আমার বিয়ের কথা বলেছি, এটা জেনেও ইচ্ছে করে তোকে বাধা দিয়েছে তাই না? ও যদি বাধা দিত আমার থেকে কেউ খুশি হতো না, কিন্তু ও তা না করে আমাকে জোর করেছে যেতে, বুঝেছিস? রাজ মিষ্টিকে এক হাতে কাছে টেনে জড়িয়ে ধরে। আচমকা রাজ এমন জড়িয়ে ধরায় হা করে তাকিয়ে আছে রাজের দিকে। এদিকে মারিয়া রাগি চোখে তাকিয়ে আছে। কাল আমি আমার ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু সে তো তোর ওই মিথ্যা কথার জন্য আমাকে ভুল বুঝে বসে আছে, আমি জানতামও না। কালো পরিস্থিতি না আসলে জানতামও না। তোকে ভালোবাসি আমি সেটা কবে বলেছি? মারিয়া চুপ করে গেল। ফ্রেন্ড বলে কিছু বললাম না, নেক্সট এমন মিথ্যা কথা ছড়ালে ছেড়ে দেব না। আর কাকে ভালোবাসি শুনবি, শুন তাহলে, এই যে যাকে আমার পাশে দেখছিস আমার সাথে, ওকে ভালোবাসি। ও আমাকে ভুল বুঝেছে তোর জন্য, তোর জন্য। ওর মনে ভুল ধারণা তৈরি হয়েছিল, কাল সব জানাতে চেয়েছিলাম আমার মনের অনুভূতি, সেখানেও তোর কথা বলাতে মেজাজ গরম হয়ে যায় আমার। তুই জাস্ট আমার ভালো একজন ফ্রেন্ড, এর থেকে আর কিছু মনে করি না। আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সারা জীবন তাকেই ভালোবাসবো, আমি শুধু মিষ্টিকে ভালোবাসি। মিষ্টি এত মুখ হা করে রাজের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বলে কি রাজ, রাজ মিষ্টিকে ভালোবাসে, মারিয়া আপুকে না? এতদিন আমি ভুল বুঝে এসেছি তাহলে? কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনি কি বললেন? তুমি কানে শুনো না? কানে শুনবো না কেন, অবশ্যই শুনি। কেন, আপনার বলার সাথে কানের কি সম্পর্ক? অনেক সম্পর্ক। মিষ্টি ক্লাসে যাও। কিন্তু আপু তো তোমাকে যেতে বলেছি। মিষ্টি আর কথা বাড়ায় না, ধীর পায়ে মাঠের দিকে এগিয়ে যায়। আর ওর মাথায় একটা কথাই বাজছে, রাজকে ভালোবাসে, কিন্তু এতদিনে একটুও বুঝতে পারেনি। মারিয়া আপু আমাকে মিথ্যা কেন বলল? কতবার বলেছে মিথ্যা, যখনই মনে হয়েছে রাজ আমাকে ভালোবাসে তখনই তিনি এসেছে তাক ভালোবাসার কথা বলতে। এখন বুঝেছি, সে জানতো তাই আমাকে ভুল বুঝিয়েছে, যাতে আমি কখনো রাজকে সত্যি না বলি। আর কাল রাজ ভালোবাসার কথা বলতে ওইখানে নিয়ে গিয়েছিল, আর আমি কি না কি ভাবলাম, একবারও
আমার মনে এলো না রাজ এই কথা বলতে পারে। এত বোকা আমি, কত সুন্দর ডেকোরেশন করেছিল রেস্টুরেন্টে। আচ্ছা, মিনাও কি সব জানে? মনে হয় ও নিশ্চয়ই এগুলো সব জানে, আর তাই বলেই আমাকে জোর করে সাজানো মিথ্যা বলে নিয়ে যাওয়া। মারিয়া আপু তো খুব রেগে আছে, একবার পেছন ফিরে তাকালো মিষ্টি। মারিয়া কি যেন বলছে, বলতে বলতে রাজের কলার টেনে ধরলো, আচমকা জড়িয়ে ধরলো। সঙ্গে সঙ্গে মিষ্টি চোখ বেয়ে পানি পড়লো, কষ্ট হচ্ছে। এত কাছে অন্য মেয়েকে দেখে রাজ সাথে সাথে সরিয়ে হাত উঠালো, কিন্তু চট দিল না। আগে আগে পা ফেলে তাদের আড্ডা রুমে যেতে লাগলো। মারিয়া সেদিকে তাকিয়ে থেকে নিজের গাড়ি নিয়ে চলে গেল। মিষ্টি কিছু বুঝতে পারলো না, কি হলো কোথা থেকে ছুটির পর। এত কি ভাবছিস বলতো, কেমন চিন্তিত লাগছে তোকে? কিছু না, এমনি। কিছু তো হয়েছে, বল না। আর আশেপাশে কাকে খুঁজছিস? কাউকে না, চল। এটা বলে মিষ্টি এগিয়ে গেল। আশেপাশে রাজকে খুঁজছে কিন্তু নেই, চলে গেছে বোধ হয়, গাড়ির জন্য অপেক্ষা করছে। তিথি ভাইয়ার সাথে চলে গেছে, নিতে এসেছিল রাজ। উঠে আসো। হঠাৎ কথায় আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে রাজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, কথা কানে যায় না? উঠে আসো তাড়াতাড়ি। আপনি এখনো যাননি? না, গেলে কি এখানে থাকতাম? তাড়াতাড়ি এসো। মিষ্টি মাথা নিচু করে আছে, লজ্জা করছে খুব। ভালোবাসি কথাটা জানার পর থেকেই এই লজ্জা এসে আটকে ধরেছে ওকে। আগে যেটা ভয় ছিল তা লজ্জায় পরিণত হয়েছে। আই লাভ ইউ মিষ্টি, কখন কীভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না, কিন্তু ভালোবাসি সেটা জানি। তোমার সাথে রুড বিহেভ করেছি অনেক, তা শুধুমাত্র কষ্ট থেকে। তোমাকে মনের কথা যতবার জানাতে চেয়েছি, একটা না একটা ঝামেলা হয়েছে, তুমি আসনি বা ইগনোর করেছ, তার জন্য পরে তোমাকে কষ্ট দিয়ে নিজের কষ্টের ভাগ তোমাকে দিয়েছি। অন্য কোনো ছেলে তোমার দিকে তাকালে তাকে খুন করে ফেলতে ইচ্ছে করেছে, কেউ তোমার দিকে তাকালে রাগে আমার শরীর জ্বলে উঠেছে। কেন তাকাবে? তোমাকে শুধু আমি দেখবো, অন্য কেউ না। সাজলে এত সুন্দর লাগে যে আমি চোখ ফেরাতে পারি না তোমার ওই মায়াবী চোখ থেকে। মন চায় জড়িয়ে ধরে কিছু করে ফেলি, কিন্তু আমি এভাবে তোমার কাছে যেতে চাই না, নিজেকে সংযত রাখি। কষ্ট হয় অনেক, তাই তোমাকে সাজতে নিষেধ করি। জানি আমার এসবে তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমার থেকে যে আমি বেশি কষ্ট পাই বারবার বলতে চেয়েছি, মনের জমানো সব, কিন্তু বলতে পারিনি। শেষে মিনার সাহায্যে বলতে চাইলাম, সেখানেও মারিয়াকে টেনে আনলে। তুমি ওকে নিয়ে আমাকে ভাবতে, রাগে কী যে করতে মন চায় বলে বোঝাতে পারবো না। কীভাবে ভাবলে ওকে আমি ভালোবাসি? আমি কি কখনো ওর সাথে বয়ফ্রেন্ডের মতো আচরণ করেছি? সব কিছুতে তোমার এই অবুঝগিরি আমাকে কষ্ট দেয়। তুমি কি আমার বিহেভিয়ার কখনো বোঝোনি আমি তোমাকে ভালোবাসি? মিষ্টি কিছু না বলে রাজকে জড়িয়ে কেঁদে দেয়। রাজ মিষ্টিকে খাইয়ে দিচ্ছে, আর মিষ্টি মুচকে হাসি মুখে রেখে খাবার মুখে নিচ্ছে। মুখ আনন্দে আজ ওর মনে হচ্ছে রাজ ওর হয়েছে, ওকে ভালোবাসি বলেছে। ভাবতে মনটা নেচে উঠছে, আনন্দে ওর চোখ চিকচিক করছে। এই তুমি কাঁদছো কেন? এটা বলেই রাজ মিষ্টির গাল স্পর্শ করলো। মিষ্টি মুখে হাসি কিন্তু চোখে জল, যা দেখে রাজ ভ্রুকুচকে তাকিয়ে আছে, বুঝতে চাইছে। কি হলো বলো, কি হয়েছে? কেউ কিছু বলেছে বলো? মারিয়া কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তাহলে কাঁদছো কেন? আনন্দে। আনন্দে আবার কেউ কাঁদে না কি? কী সব বলো তুমি মিষ্টি, তোমার মাথাটা গেছে? আমার সামনে আর কাঁদবে না, তোমার কান্না আমার সহ্য হয় না, জানো তো। এখন চুপচাপ খেতে থাকো। মিষ্টি মাথা নেড়ে সম্মতি দিল। তারপর থেকে ওদের ভালোবাসার গল্পটা চলতে শুরু করে, একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলে। আর গল্পটি এখানেই শেষ হয়। পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকুন, এরপরে আরও সুন্দর একটি গল্প আসছে। ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।